আমি চোখ বন্ধ করে ফেললাম। সারা শরীর মৃদু কম্পিত হচ্ছে আমার। ওনার প্রতিটা কথা আমার হৃদয়ে গিয়ে লেগেছে। নিজের চোখ কান অনুভূতি কোনো কিছুকেই বিশ্বাস করতে পারছি না। নিজের হাজবেন্ডের কাছ থেকে এরকম লাভ কনফিউশন পাওয়া যে কোনো মেয়ের কাছেই ভাগ্যের ব্যাপার। ওনার প্রতিটা শব্দের মধ্যে হারিয়ে যাচ্ছিলাম আমি। আমার এরকম মনে হচ্ছে আমি কোনো স্বপ্নের রাজ্যে আছি। উনি মাথা সরিয়ে আমার চুলগুলো কানের পিঠে গুঁজে দিয়ে বললেন, কি হলো, কিছু বলছো না যে? আমি স্থির দৃষ্টিতে তাকালাম ওনার দিকে। আমি কি বলবো, আমার সব কথা গলাতেই আটকে গেছে। আমি ভাবতেও পারিনি আজকে এমন কিছু হবে। উনি মুচকি হেসে বললেন, আচ্ছা কিছু বলতে হবে না, জাস্ট ওয়েট এ মিনিট। এটুকু বলে উনি পকেট থেকে একটা গ্রে রঙের চেইন বের করলেন, যেটাতে গ্রে রঙের একটা লাভ শেপের সুন্দর লকেট। লকেটের উপর হোয়াইট স্টোনের ডিজাইন করা। এগুলো ডায়মন্ড নাকি? আমি অবাক হয়ে তাকিয়ে আছি লকেটটার দিকে। উনি আমার দিকে ঝুঁকে আলতো করে কাঁধ থেকে চুলগুলো সরিয়ে দিয়ে লকেটটা পরিয়ে দিলেন। লকেটটা পরিয়ে উনি সোজা হয়ে দাঁড়াতেই আমার হাত অটোমেটিক গলায় চলে গেল। উনি মুখে সেই মোহনীয় হাসি ফুটিয়ে বললেন, চেক ইট। আমি লকেটটা উঁচু করে ধরে দেখলাম লকেটটার গায়ে ছোট ছোট হোয়াইট ডায়মন্ড দিয়ে ইংলিশে ARO হোয়াইট দিয়ে ডিজাইন করা। আমি অবাক হয়ে তাকালাম ওনার দিকে। উনি ইশারা করে লকেটটা খুলতে বললেন। আমি লকেটটা খুলে আবারও অবাক হলাম, কারণ ডান পাশে ওনার একটা ছবি আর বাম পাশে আমার ছবিটা আছে। ছবিটা আপির এঙ্গেজমেন্টের দিনের, সেই পিঙ্ক গাউন পরা। ছবিটাতে আমি অন্যদিকে তাকিয়ে মুখ টিপে হাসছি। আমি অবাক হয়ে আদ্রিয়ানের দিকে তাকিয়ে বললাম, এই ছবিটা? আদ্রিয়ান আমার দু কাঁধে হাত রেখে বলল, ছিল আমার কাছে, তোমার পছন্দ হয়েছে। আমি লকেটটার দিকে একবার তাকিয়ে ওনার দিকে তাকালাম। এখনো শকড থেকে বেরোতে পারছি না আমি। কোনো কথায় কিভাবে রিয়্যাক্ট করব বুঝতে পারছি না। উনি হঠাৎ করেই আমায় আলতো করে জড়িয়ে ধরলেন। আমি শক্ত হয়ে দাঁড়িয়ে আছি। এর আগেও একদিন নিজে থেকে হাগ করেছেন, সেটা তো শুধু আমি ভয় পেয়ে গেছিলাম তাই। কিন্তু আজ এমন মনে হচ্ছে যেন ওনার ভেতরের সমস্ত আবেগ অনুভূতি ভালোবাসা দিয়ে জড়িয়ে ধরেছেন উনি আমায়। আমি আস্তে আস্তে ওনার পিঠে হাত রেখে পরম আবেশে চোখ বন্ধ করে ফেললাম। ভালোবাসাময় একটু ছোঁয়ায় যে এত সুখ লুকিয়ে থাকে আজকের আগে কখনো বুঝিনি। এত ভালো কেন লাগছে আমার? বেশ অনেকটা সময় পর উনি আমায় ছেড়ে সোজা হয়ে দাঁড় করালেন। নদীর পার থেকে আসা বাতাসে আমার মুখে উড়ে আসা চুলগুলো সরিয়ে উনি কানের উপর দিয়ে হাত রেখে কপালে বেশ সময় নিয়ে একটা চুমু দিলেন। আমি চোখ বন্ধ করে ওনার গেঞ্জিটা খামচে ধরলাম। এটাই ওনার আমার কপালে ভালোবেসে এঁকে দেওয়া প্রথম স্পর্শ ছিল। সারা জীবনেও হয়তো এই স্পর্শটা ভুলতে পারবো না আমি। আমি চোখ বন্ধ করে আছি এখনো। উনি বললেন, অনি, আমি তোমার জন্য এত কষ্ট করে এত সব কিছু ডেকোরেট করলাম, অথচ তুমি ভালো করে দেখছো না, নট ফেয়ার। আমি চোখ খুলে ওনার দিকে তাকাতেই উনি ইশারা করে বললেন চারপাশটা দেখতে। আমি চারপাশে তাকিয়ে এবার সব দেখতে লাগলাম। চারপাশে দড়ি টাঙিয়ে তাতে বিভিন্ন রঙের বেলুন বাঁধা আর রঙিন কাগজের বিভিন্ন ডিজাইন টাঙানো, কালারফুল লাইটস, নিচে মোমবাতি আর ফুল দিয়ে সাজানো। আমি হাঁটতে হাঁটতে বেলুন লাইটস কাগজ নেড়ে নেড়ে দেখছি। পুরোটাই নদীর পার দিয়ে, মানে দু কদম এগোলেই নদী। নদীর পার দিয়ে পানির উপর দিয়েও ফুল সাজানো, লাইটের আলোতে যা চমৎকার লাগছে। সব দেখে আমি হেসে দিয়ে পিছন ফিরে ওনার দিকে তাকালাম। উনি আমার পেছন পেছনে এসেছেন। আমি ওনাকে কিছু বলবো তার আগেই উনি আমাকে ধরে আবার নদীর দিকে ঘুরিয়ে দিলেন। এরপর ফোনে কি যেন করলেন, সাথে সাথে নদীর মাছ দিয়ে এক এক করে একটু দূরে দূরে আলো জ্বলে উঠল। আমি অবাক হয়ে ভালোভাবে লক্ষ্য করে দেখলাম এগুলো সব নৌকা, প্রায় 25-30টা নৌকা, আর নৌকার মধ্যেই আলো চলছে। আমি অবাক হয়ে ঘাড় ঘুরিয়ে ওনার দিকে, উনি আবার সামনে তাকাতে বললেন। আমি আবার নদীর দিকে তাকাতে উনি 3-2-1 কাউন্ট করলেন।
ওয়াইন বলার সাথে সাথেই এরকমই 25-30টা ফানুস উপরে উঠে গেল। আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি উপরে উঠতে থাকা ফানুসগুলোর দিকে। উনি আমায় পেছন থেকে জড়িয়ে ধরে কাঁধে থুতকুনি রেখে বললেন, এসব জিনিস ন্যাকামো আমি কখনো পছন্দ করি না। আমার কাছে ভালোবাসা ভালোবাসাই, সেটা জাহির করার দরকার হয় না, এভাবে তো একদমই না। কিন্তু প্রথম দিন থেকেই তোমাকে কষ্ট দিয়েছি, তোমার কোনো দোষ ছিল না, তবুও তোমায় বারবার কাঁদিয়েছি। তাই তোমার মনটা ভালো করার জন্যে, এতদিনের দেওয়া কষ্ট একটু হলেও পুষিয়ে নেওয়ার জন্যে, তোমার মুখের এই মায়াবী মিষ্টি হাসিটা দেখার জন্যে, এটুকু তো করতেই পারি, তাই না? আমি স্থির হয়ে দাঁড়িয়ে আছি। ওনাকে ভালোবাসি কিনা জানি না, কিন্তু নিজের স্বামীর অ্যাটেনশন, ভালোবাসা সব মেয়েরাই চাই, আমিও চেয়েছি। আর আজ সেটা পেয়ে নিজেকে খুব ভাগ্যবতী মনে হচ্ছে, সবচেয়ে সুখী মনে হচ্ছে। উনি আমার কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বললেন, আজ এত চুপ কেন? এমনিতে তো বকবক করে আমার মাথাই ধরিয়ে ফেলো। আমি কিছু না বলে মাথা নিচু করে মুচকি হাসলাম। রোজ রেগে গেলেও আজ ওনার এই টিচ করা কথাগুলো খুব বেশি ভালো লাগছে। উনি আমায় নিজের দিকে ঘুরিয়ে বললেন, জানো কখনো ভাবিনি কাউকে ভালোবাসবো, আর যখন বাসলাম তখন এতটা ভালোবাসলাম যে তোমাকে ছাড়া আর কিছু ভাবতেই পারছি না। আমি এতটা জড়িয়েছি যে নিজের থেকে কোনো দিন আলাদা করতে পারবো না। আমি শুধু তাকিয়ে আছি ওনার দিকে। এই আদ্রিয়ান বাসরাতে বলেছিল আমায় কোনো দিনও বউ বলে মানবে না, অথচ আজ সেই আদ্রিয়ানই আমায় ভালোবাসি বলছে, বারবার বলছে। উনি বললেন, নদীর মাঝখানে একটা চর আছে, চলো যাই, নৌকাতে ওঠা হয়ে যাবে তোমার। আমার অনেকদিন যাবৎ নৌকায় ওঠা হয়ে ওঠে না, তাই খুব এক্সাইটেড হয়ে বললাম, সত্যি নৌকায় চড়ব? উনিও হেসে দিয়ে বললেন, হ্যাঁ চলো। উনি ফোন করতেই একটা নৌকা এসে পাড়ে ভিড়ল। প্রথমে উনি উঠে হাত ধরে আমাকে ওঠালেন। প্রায় আধ ঘন্টার নদীপথ ছিল। ততক্ষণ আমি আর একটা কথাও বলিনি, চুপচাপ ঠান্ডা হাওয়া আর অন্ধকারাচ্ছন্ন চারপাশের পরিবেশটাকে উপভোগ করেছি। চরে নেমে দেখলাম চরটা খুবই নিরিবিলি, পাশে একটু বাগান বাগান। আমি ওনার দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে বললাম, কি ব্যাপার বলুন তো, সত্যি সত্যিই কি আমি মেরে টেরে ফেলে দিয়ে যাবেন নাকি? উনি বাঁকা হেসে পকেটে হাত ঢুকিয়ে আমার দিকে এগোতে এগোতে বললেন, হ্যাঁ মারবই তো, বলেই আমার দিকে এগিয়ে আসছেন। আমি পিছনের ভুলটা করছি না, কারণ পিছিয়ে আর যাবোটা কোথায়, ঘুরে ফিরে তো ওনার কাছেই আমায় আসতে হবে। উনি আমার কোমর চেপে এক টানে নিজের সাথে মিশিয়ে ধরে বললেন, তবে মেরে ফেলে রেখে যাব না, সাথে করে নিয়েও যাব। আমি ওনাকে হালকা ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে একটু দূরে সরে দাঁড়ালাম, একেবারে নদীর পাড়েই দাঁড়ালাম। উনি পেছন থেকে আমার দুই হাতের উপর হাত রেখে বললেন, অনি কখনো একটু মুক্ত স্বাধীন হাওয়াকে চোখ বন্ধ করে দুহাত ছড়িয়ে উপভোগ করেছ? আমি মাথা নেড়ে না বললাম। উনি আমার দুহাত ছড়িয়ে ধরে বললেন, এখন করে দেখো, নিজেকে মুক্ত উড়ন্ত পাখি মনে হবে। আমি ওনার কথা মতো ঠিক তাই করলাম। কিছুক্ষণ পর ফিল করলাম, হ্যাঁ একদম ঠিকই বলেছেন উনি, সত্যি আমার নিজেকে মুক্ত উড়ন্ত পাখি মনে হচ্ছে। কিছুক্ষণ এই হাওয়া উপভোগ করার পর উনি হাত নামিয়ে আমার হাত ধরে নিজের দিকে ঘুরিয়ে দুই বাহু ধরে নিজের সাথে মিশিয়ে ধরে বললেন, তোমাকে বলে বোঝাতে পারবো না কতটা হালকা লাগছে নিজেকে, পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি মনে হচ্ছে, কারণ আজ তোমাকে নিজের মনের কথা বলতে পেরেছি, তোমাকে ভালোবাসতে পারছি, অ্যান্ড তোমাকে নিজের কাছে পাচ্ছি, নিজের সাথে পাচ্ছি। বলে আবারও জড়িয়ে ধরলেন আমায়। আমিও চোখ বন্ধ করে আজ ওনার দেওয়া ভালোবাসাগুলো উপভোগ করছি। এরপর আমরা বেশ অনেকক্ষণ ওখানে দিয়ে হেঁটেছি, চারপাশটা ফিল করেছি। কেন জানি না আজ সব কিছুই ভালো লাগছে আমার, খুব বেশিই ভালো লাগছে। নৌকা দিয়ে ফেরার সময় দুজনে একটু দূরত্ব নিয়ে বসেছি। হঠাৎ করে উনি আমাকে পানির ছিটা দিলেন। কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থেকে আমিও রেগে গিয়ে আমি ওনাকে পানি ছুঁড়ে মারলাম। উনি আবার মারলেন আর আমিও। এমন করতে করতে কিছুক্ষণ পর খেয়াল করলাম মাঝি আমাদের দেখছেন আর হাসছেন, তাই দুজনেই চুপ হয়ে গেলাম।
একটু পর একে অপরের দিকে তাকিয়ে দুজনেই ফিক করে হেসে দিলাম। ওপারে নেমে একটু এগিয়ে গিয়ে উনি বললেন, রাত 10টা বেজে গেছে, খিদে পেয়েছে নিশ্চয়ই, চলো একটা রেস্টুরেন্টে ঢুকি। আমি একটু ভেবে বললাম, কিন্তু বাড়িতে সবাই, ওদের বলে দিয়েছি ফিরতে রাত হবে। আচ্ছা চলুন তাহলে। এরপর দুজনে ওখানকার একটা রেস্টুরেন্টে গিয়ে ডিনার করলাম। ওখান থেকে বেরিয়ে দুজনেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। হালকা ফুরফুরে হাওয়ায় মিডিয়াম স্পিডে চলতে থাকা গাড়ি পাশে মিলিয়ে অসাধারণ লাগছে আমার। হুট করেই উনি গান প্লে করলেন, এগিয়ে দে। কিছুক্ষণ পর খেয়াল করলাম উনি আমার দিকে তাকিয়ে আছেন। আমি ভ্রু নাচাতেই উনি চোখ সরিয়ে নিতে ড্রাইভিংয়ে মন দিলেন। আমিও হেসে দিয়ে বাইরে তাকালাম। বাড়ি ফিরতেই মিনু দরজা খুলে দিল, বাকি সবাই ঘুম। দুজনেই সোজা রুমে গেলাম। প্রথমে উনি ফ্রেশ হয়ে এলেন, এরপর আমি গেলাম। আমি বেরিয়ে এসে দেখি উনি বেডে আধশোয়া হয়ে ফোন দেখছেন। আমার দিকে তাকিয়ে বললেন, খুব টায়ার্ড নিশ্চয়ই, এসো ঘুমাবে। এতদিন যেমন তেমন ছিল, উনি আমায় ভালোবেসে যেন ওনার কাছে যেতে বা আশেপাশে যেতে কেমন যেন লাগছে এখন। এটা কি সংকোচ নাকি লজ্জা জানি না, কিন্তু অস্বস্তি হচ্ছে। উনি ভ্রুকুচকে বললেন, কি হলো এসো। আমি আস্তে করে বেডের এক কোণে গুটিয়ে শুয়ে পড়লাম। উনিও লাইট অফ করে শুয়ে পড়লেন। বেশ কিছুক্ষণ পুরো ঘরটা নীরব ছিল। হঠাৎ উনি বললেন, জান পাখি। আমার শরীর সাথে সাথে হালকা কেঁপে উঠল। জান পাখি ডাকটা কেন জানি না আমার বুকে গিয়ে খুব জোরেই লাগলো। হঠাৎ এই নামে আমায় ডাকলেন কেন, আমাকেই দেখেছেন তো। আমি স্তম্ভিত হয়ে গেছি, চুপচাপ শুয়ে আছি। উনি আবার বললেন, আমার বুকে মাথা রেখে শোবে প্লিজ। আমি অনেক বেশি অবাক হলাম, কিন্তু ওনার এই মিষ্টি করে করা অনুরোধ ফেলতে পারলাম না, তাই আস্তে করে গিয়ে ওনার বুকে মাথা রাখলাম। উনি সাথে সাথেই এক হাতে জড়িয়ে নিলেন আমায়। আর আমি আজ সারাদিনে ঘটা ঘটনাগুলো ভাবতে ভাবতে মুচকি হাসলাম। তারপর চোখ বন্ধ করে ওনার হার্টবিট শুনতে শুনতে ঘুমিয়ে পড়লাম। রাতের পরেই ভোর আসে, এটাই প্রকৃতির নিয়ম। আর বলা হয় যে রাত যত অন্ধকারাচ্ছন্ন হয় ভোর নাকি ঠিক ততটাই ঝলমলে আর উজ্জ্বল হয়। কথাগুলো কতটা সত্যি আমি জানি না, কিন্তু আজকের সকালটা আমার কাছে খুব বেশি স্পেশাল ছিল। এমন মনে হচ্ছে যেন ঘোর অন্ধকারের পর আজ ঝলমলে আলো এসেছে আমার জীবনে। এখনও ওনার বুকে মাথা দিয়ে শুয়ে আছি আমি। ওনার এখনও ঘুম ভাঙেনি, আমার আজ একটু তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে। এক দৃষ্টিতে তাকিয়ে আছি ওনার দিকে, গভীরভাবে পর্যবেক্ষণ করছি। ঘুমন্ত এই মুখটা দেখে একটা নিষ্পাপ বাচ্চা লাগছে। ওনার কপালে পড়ে থাকা এলোমেলো চুলগুলো নেড়ে দিলাম। পাতলা একেবারে হালকা পিঙ্ক আফা ছড়ানো ঠোঁটটা যেন কেউ এঁকে বসিয়ে দিয়েছে। চেহারার সাথে একদম পারফেক্ট, সোজা সুন্দর নাক, হালকা লালচে কান, ঘন ভ্রু, সব মিলিয়ে আস্ত একটা কিউটের টিব্বা। এত কিউট হতে আছে, আয়নায় নিজেকে দেখলে নিজেরই নিজের প্রতিবিম্ব নিয়ে জেলাস ফিল হয়। এত কিউট হাজবেন্ড কেন আমার, ওয়াই? মাত্র 3টে ওয়াইট, আই লাভ ইউ, এইটুকুই আমার মনটাকে এত ভালো করে দিল। আমার দিনটাকে এত চমৎকার সুন্দর করে তুলল, নাকি যার মুখ থেকে শুনেছি সেই মানুষটাই আমার কাছে খুব বেশি স্পেশাল ছিল, কি জানি। আচ্ছা, কাল উনি তো বললেন শুরু থেকেই ভালোবাসেন, ভালোই যখন বাসতেন তাহলে বিয়ের পর আমায় মানতে কেন চাননি? যাই হোক, এখন এসব নিয়ে মাথা ঘামাবো না, শুধু এই সময়গুলো উপভোগ করব, ওনার ভালোবাসা উপভোগ করব। এসব ভাবতে ভাবতেই চুলে কারো হাতের স্পর্শ পেয়ে চমকে উঠলাম। মাথা উঁচু করে তাকিয়ে দেখলাম উনি মুচকি হাসছেন আমার দিকে তাকিয়ে। আমার মাথায় হালকা করে ঠোঁট চুইয়ে বললেন, সব সময় এত কি ভাবো বলতো, প্রায়ই চিন্তায় মগ্ন হয়ে যাও। আমি মাথা নিচু করে ফেললাম, কি করে বলবো, আমার সব চিন্তা ভাবনার জায়গা তো উনিই দখল করে নিয়েছেন। উনি আমার থুতনি ধরে মুখটা একটু উঁচু করে বললেন, এমনিতে তো তোমায় পড়ার জন্য ডেকে তুলতে তুলতে আমি হাফ ডেট হয়ে যেতাম, আজ এত তাড়াতাড়ি উঠলে যে। আমি নিচু গলায় বললাম, আসলেই এমনি ঘুমটা ভেঙে গেল। উনি ভ্রুকুচকে বললেন,
আমার বুকে ঘোমাতে তোমার প্রবলেম হয়েছে? আমি তাড়াতাড়ি হকচকিয়ে গিয়ে বললাম, না না, আমার তো খুব ভালো লেগেছে। বলে সাথে সাথে চুপ হয়ে গিয়ে মাথা নিচু করে ফেললাম। উনি আমার চুলে আঙুল নাড়াতে নাড়াতে বললেন, সত্যি? তাহলে তো আজ থেকে রোজ রাতে তোমাকে বুকে নিয়ে শুতে হবে। আমি নিজেকে সামলে নিয়ে বললাম, উঠুন তো, ল্যাবে যাবেন না নাকি? বলে আমি উঠে বসে বললাম, আপনি চান ফ্রেশ হয়ে নিন, আমি কফি নিয়ে আসছি। উনি একটা হাই তুলে উঠে বসে বললেন, না, আমি একেবারে নিচে থেকে ব্রেকফাস্ট করে চলে যাব, আজ তো ফার্স্ট ক্লাস, তাই না? আমি চুলে কাঠি লাগাতে লাগাতে বললাম, হ্যাঁ, কেন? যাওয়ার সময় আমি তোমাকে ড্রপ করে দেব, কিন্তু আসার সময় গার্ড পাঠিয়ে দেব, ওরাই নিয়ে আসবে তোমাকে। আমি একটা হতাশ নিঃশ্বাস ফেলে বললাম, আদ্রিয়ান, আমি একাই আসতে পারবো, গাইডের দরকার নেই, আমি সিএনজিতে চলে আসবো। আদ্রিয়ান এবার চোখ মুখ শক্ত করে বলল, এটা আমার অর্ডার, না মানে না, একা কোনোভাবে বেরানো যাবে না, যদি এ নর্চার হয় দেন ইউ নো ইজ ভেরি ওয়েল, হোয়াট ক্যান আই ডু? আমি কিছু না বলে মাথা নিচু করে ফেললাম। মুখ গোমড়া করে উঠে দাঁড়িয়ে চলে যেতে নিলে উনি হাত ধরে আটকে নিলেন, তারপর উঠে দাঁড়িয়ে আমায় নিজের দিকে ঘুরিয়ে নিলেন। আমি মাথা নিচু করে আছি, উনি আমার দুগালে হাত রেখে বললেন, আচ্ছা, একাই আসবে, হ্যাপি? আমি মুখে একটু হাসি ফুটিয়ে ওনার দিকে তাকালাম। উনিও হেসে দিয়ে আমার নাক টেনে দিয়ে বললেন, পিচ্ছি একটা, যাও ফ্রেশ হয়ে নিচে যাও, আমি আসছি। আমি মাথা নেড়ে ফ্রেশ হয়ে নিচে চলে গেলাম। আমি ফুরফুরে মেজাজেই আছি, কারণটা হয়তো উনি। নিচে যেতে না যেতেই আমার হাসি খুশি মুখটা দেখে দাদি পিঞ্চ করতে ভোলেননি। কিছুক্ষণ পর ওপরে গিয়ে দেখি আদ্রিয়ান রেডি হয়ে গেছেন। আমায় দেখে আমাকেও রেডি হয়ে নিতে বললেন। আমিও রেডি হয়ে বেরিয়ে এলাম। দুজনে একসঙ্গে রেডি হয়ে নিচে গিয়ে ব্রেকফাস্ট করলাম। খেয়াল করলাম সবাই আমাদের দিকে মিটমিটিয়ে হেসে যাচ্ছে। আজও হাসার কি আছে? খাওয়া শেষে সবার কাছে বিদায় নিয়ে বেরিয়ে এলাম। মেডিকেলের সামনে গাড়ি থামিয়ে উনি আমার সিট বেল্ট খুলতে খুলতে বললেন, কি হতো গার্ড পাঠালে? আমি পারবো ফিরতে। সাবধানে বাড়ি ফিরবে, আর হ্যাঁ, একদম রাস্তাঘাটে লাফালাফি করবে না, সাইডে থেকে সিএনজি নেবে। আমি মাথা নাড়ালাম। উনি আমার কানের উপর হাত রেখে গালে একটা কিস করে বললেন, বাই। আমি নিজেকে সামলে কোনো রকমে বাই বলে চলে এলাম। বিকেলে বাড়ি ফেরার পরেই সবাই জিজ্ঞেস করলো প্রথম দিন কেমন ছিল। আপি, সাবিন এক্সাইটেড হয়ে সব জানতে চাইলো, আমিও সবটা বললাম। সন্ধ্যার দিকে আদ্রিয়ান এলেন, সাথে আদিব ভাইয়াও। আমাকে দেখে বললেন, প্রথম দিন কেমন ছিল? আমি হেসে বললাম, ভালো ভাইয়া। এরপর কিছুক্ষণ গল্প করে ওনারা দুজন ওপরে চলে গেল। আমি নিচে আপি সাবিনের সাথে গল্প করছি, তখন মামনি এসে বলল, অনি, কফি দুটো ওদের রুমে দিয়ে না মা। আমি মাথা নেড়ে ট্রেটা নিয়ে ওপরের দিকে পা বাড়ালাম। কফি নিয়ে রুমের দরজার কাছে এসে ওনাদের গলার আওয়াজ পেয়ে থেমে গেলাম। আদ্রিয়ান বলছেন, অনিকে আমি আমাদের বিয়ের এক সপ্তাহ পর থেকেই নিজের বউ হিসেবে মেনে নিয়েছি। ভালো তো আমি ওকে শুরু থেকেই বাসি। যেদিন ওই পিঙ্ক গাউন পরে আমার সামনে ভীত মুখ করে দাঁড়িয়েছিল, সেদিন থেকেই মায়ায় পড়ে গিয়েছিলাম। বাচ্চাদের মতো আমার অল্প ধমকেই কেঁদে দিয়েছিল। এরপর আস্তে আস্তে ওর বাচ্চামো, দুষ্টুমি, সরলতা সব আমাকে ক্রমশ দুর্বল করেছে ওর প্রতি। এত মায়া আছে মেয়েটার মধ্যে যে প্রথম দেখা থেকেই ভালোবেসেছি, আর সেটা ক্রমশ গভীর হয়েছে। ভেবেছিলাম ভাইয়ার বিয়ের পরেই বাবাকে বলবো, কিন্তু ভাইয়ার রিসেপশনের দিনটাই সব এলোমেলো করে দিল। এরপর ওকে নিজের থেকে দূরে রেখেছি, কিন্তু ভাগ্যের কি খেলা দেখো, ওর সাথেই আমার বিয়েটা হলো। যাকে এতটা ভালোবাসি তার সাথে বিয়ে ঠিক হওয়ার পরেও খুশি হতে পারিনি, আর তারপর কেন ওকে বউ হিসেবে মানতে চাইনি সেটা তোর চেয়ে ভালো কে জানে। আদিব ভাইয়া বললেন, হ্যাঁ তা তো জানি, কিন্তু তাহলে এই 3 মাস কেন ওকে দূরে রেখেছিলি? শুধু দায়িত্ব বলে চালিয়ে দিয়েছিলি যেখানে মেয়েটাকে তুই এতটা ভালোবাসিস, এভাবে কষ্ট কেন দিয়েছিলি? উনি আবার বললেন, কি করতাম বল, মেয়েটা বাচ্চা, আজকের যুগে 18 বছরের একটা মেয়েকে বড় বলা চলে না। টিনেজের এই সময়টা আমরা পার করেছি, আমরা তো জানি এই সময়টা কেমন। এই সময় একটা মেয়ে সব সময় চায়
যে ওর লাইফে যে আসবে সেও কে সব সময় স্পেশাল ফিল করাবে, ভালোবাসবে, নিজেদেরকে কোনো গল্প বা সিনেমার হিরোইনদের মতো করে কল্পনা করে, আর এটা ভাবে পুরো গল্পটাতেই ওর রাজত্ব থাকবে। একটা ফ্যান্টাসি, একটা কল্পনার জগতে বাস করে ওরা। আমি যেদিন প্রথম ওর সাথে একটু ফ্লার্ট করেছি, সেদিন থেকে খেয়াল করলাম অনির মধ্যেও সেসবই হচ্ছে। নিজে নিজেই একটা কল্পনার রাজ্য বানাচ্ছে, যেখানে সবটা জুড়ে আমি আছি। পড়তে বসেও আমায় নিয়ে ভাবছে, সারাক্ষণ আমার চিন্তা ওর মাথায় ঘুরছে। এই সময় ওর মনে হাজারো জল্পনা কল্পনা করে চলেছে, এর ফলে ওর স্টাডিতে মারাত্মক এফেক্ট পড়েছে, পড়া গুলিয়ে ফেলছে। পড়তে দিলে পড়ছে কম, ভাবছে বেশি, আর সেটা ভালো করে বুঝলাম সেদিন, যেদিনও তোদের সবার সামনেই আমার ডিফেক্ট আছে কিনা নিরামিষ অ্যান্ড অল বলছিল, কারণ ও সেটা পাচ্ছিল না যেটা ওর মন এক্সপেক্ট করেছে। আর যদি পেত তাহলে নিজের কল্পনার জগৎ আরো প্রসারিত করত। দোষটা ওর নয়, ওর বয়সের, কিন্তু আমি তো ম্যাচিওর, তাই সেদিন রাতে ওর প্রতি একটু রুড হয়ে হলেও ওকে বোঝালাম যে কল্পনা কল্পনাতেই সুন্দর, বাস্তবটা অনেক ভিন্ন। ভাবতে যতটা ভালো লাগে, বাস্তবে সেটা ঘটলে সবসময় অ্যাটাচড হওয়া যায় না। আর বারবার আমার ভালোবাসাকে দায়িত্ব বলে ওকে সেই কল্পনা, সেই ফ্যান্টাসি থেকে বার করে আনতাম, আর এই কারণেই ও আবার স্টাডিতে কনসেন্ট্রেট করতে পেরেছে। অ্যান্ড রেজাল্ট তোর সামনে, র্যাঙ্কিং ফিফথ পজিশন করে নিয়েছে। তুই এত কিছু ভেবেছিস? সত্যি ভাই, তোর পা ধরে সালাম করতে ইচ্ছে করছে, একমাত্র তোর দ্বারাই এটা সম্ভব। আদ্রিয়ান কিছুক্ষণ চুপ থেকে বললেন, আমি চাইলে শুরুতেই নিজের মনের ভেতরে ভালোবাসাটা উজাড় করে দিতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি। ওর স্বপ্ন ছিল একজন ডক্টর হবে, যেখানে ওর সম্পূর্ণটাই আমার বলে মেনে নিয়েছি। সেখানে ওর স্বপ্ন মানেই তো আমার স্বপ্ন। নিজে নিজের স্বপ্ন ভাঙার কারণ কি করে হতাম বল? নিজের সবটা দিয়ে ভালোবেসেছি ওকে, আর এমনভাবে তৈরি করব যাতে কোনোদিন যদি আমি ওর পাশে নাও থাকি, ওকে যেন নূরের মতো অন্যের উপর নির্ভরশীল থাকতে না হয়। আমার চোখ দিয়ে নীরবে জল পড়ছে। আব্বুর প্রতি মাঝে মাঝে অভিমান হতো যে কেন আমার কাছে একটাবার জিজ্ঞেস না করে অন্য একজনের হাতে তুলে দিলেন, কিন্তু আজ আব্বুর কাছে কৃতজ্ঞ যে এমন একজনকে আমার জন্য বেছেছেন। আজ আব্বুর বলা কথাটা খুব মনে পড়ছে। সত্যি আজ নিজেকে অনেক বেশি ভাগ্যবতী মনে হচ্ছে। আজকের দিনে নিজের স্ত্রীকে নিয়ে এভাবে কজন ভাবে? সবাই তো নিজের স্বার্থ নিয়েই ব্যস্ত। এরকম একজন স্বামী পাওয়া সৌভাগ্য নয়, পরম সৌভাগ্যের বিষয়। চোখের নীরব ধারায় পড়তে থাকা জল কিছুতেই থামাতে পারছি না। কান্না অনেক সময় সুখেরও হয়, এটা শুনেছিলাম, কিন্তু আজ তার প্রমাণ নিজেকে দিয়েই পেলাম। আমি এক হাতে চোখ মুছে জোরে জোরে কয়েকটা শ্বাস ফেলে নিজেকে সামলে নিয়ে দরজায় নক করলাম। ওনারা চুপ হয়ে গেলেন। আদ্রিয়ান বললেন, কে? আমি দরজা খুলে উঁকি দিয়ে বললাম, আমি অনিমা। আদ্রিয়ান ভ্রুকুচকে বললেন, রুমটা তোমার অনি, পারমিশন নেওয়ার কি আছে? না, আসলে আপনারা কথা বলছিলেন তাই। সে যাই হোক, নেক্সট টাইম যেন এমন না হয়। আমি মুচকি হেসে মাথা নেড়ে ভেতরে গিয়ে ওনাদের দিকে তাকিয়ে মুচকি হাসলাম। আদিব ভাইয়া হেসে আমার হাত ধরে বললেন, বাবা, পাতিজির হাতে বানানো কফি খাবো, কি সৌভাগ্য আমার। আদ্রিয়ান হেসে দিয়ে বলল, তুই সেই আশাতেই ঘুমো, ও করবে কফি, সেই কফি আবার আমরা খাবো, তাহলেই হয়েছে। নিজের বউয়ের হাতে রান্না খাওয়ার কপাল করে কি আমি এসেছি? ওনার কথাটা শুনে একটু খারাপ লাগলো। সত্যিই তো, এবারের বউ কিন্তু কোনো কাজই করতে পারি না। আমি মুখ গোমড়া করে ওনার দিকে কফির মগটা এগিয়ে দিতে দিতে নিচু গলায় বললাম, আমার কি দোষ, আমাকে কিছু করতেই দেয় না ওনারা, আমি তো শিখতেই চাই। উনি আমার হাত ধরে বসিয়ে দিয়ে এক হাত জড়িয়ে ধরে বললেন, আরে পাগলি, আমি মজা করছিলাম, তোমার এখন এসব কিচ্ছু করার দরকার নেই, যখন দরকার হবে তখন নিজের হাতে সব শিখিয়ে দেব আমি। আদিব ভাইয়া একটা সিটি বাজিয়ে বললেন, জিউ, এ হরিনাবাদ, কি প্রেম কি প্রেম। আদ্রিয়ানও আদিব ভাইয়ার কথা শুনে হেসে দিলেন। আমিও লজ্জা পেয়ে ওনাকে ছাড়িয়ে নিয়ে উঠে দাঁড়িয়ে তুতলিয়ে বললাম, ও আমায় মামনি নিচে ডাকছে, আমি গেলাম, বলে
ওনাদের দিকে না তাকিয়ে দ্রুত ওখান থেকে চলে এলাম। এমন কেন ওনারা এভাবে ইচ্ছে করে আমায় লজ্জায় ফেলেন? আদ্রিয়ান আদিব ভাইয়ের সাথে একটু বাইরে গেছেন, এই সুযোগে আমি আরামে বেডে উপর হয়ে শুয়ে এক মনে গেমস খেলছি, একদম মনোযোগ দিয়ে খেলছি, কারণ আরেকটু হলেই নেক্সট লেভেলে পৌঁছে যাব। হঠাৎ কেউ মাথায় টোকা মারল। আমি বিরক্ত হয়ে বললাম, ডোন্ট ডিস্টার্ব, খেলতে দাও তো। কিন্তু আবারও মাথায় টোকা পড়তে বিরক্ত হয়ে বললাম, আরে ভাই লেভেলটা কমপ্লিট করতে দে। ভাই না, বড় হই তোমার। সাথে সাথে চমকে উঠলাম আমি, এরা তো আদ্রিয়ান। আমি হকচকিয়ে উঠে বসে ওনার দিকে তাকালাম, তারপর থতমত খেয়ে বললাম, আপনি চলে এসেছেন? উনি ভ্রুকুচকে বললেন, গেমস খেলছিলে তুমি, পড়া সব কমপ্লিট? আমি একটু হেসে তারপর একটু হাসার চেষ্টা করে বললাম, না আসলে একটু বোর লাগছিল তাই। তারপর ফোনটা হাতে নিয়ে দেখলাম গেম ওভার হয়ে গেছে। ইস, একটুর জন্য লেভেলটা কমপ্লিট হয়নি, ধুর ভাল লাগে না। আমি মুখ ফুলিয়ে তাকালাম ওনার দিকে। উনি ফোনটা আমার হাতে নিয়ে ফোনের দিকে একবার তাকিয়ে আবার আমার দিকে তাকিয়ে ফিক করে হেসে দিয়ে বললেন, কাম অন অনি, মেডিকেল স্টুডেন্ট তুমি, এখনো তোমার বাচ্চা মোটা ছাড়তে পারলে না, যাও টেবিলে যাও, গো। আমি ছোট্ট একটা শ্বাস নিয়ে উঠে টেবিলে গিয়ে বসলাম। আগে রাগ হলেও এখন ওনার এসব শাসনে আর রাগ হয় না আমার, কারণ আগে না জানলেও এখন খুব ভালো করেই জানি ওনার এই ছোট ছোট শাসনে অনেক অনেক ভালোবাসা লুকিয়ে আছে। ওনার ভালোবাসি তোকে কথাটা যে এখনো আমার কানে বাজে। আমি বই খুলে টেবিলে বসলাম আর উনি ওয়াশরুমে গেলেন। আমি যতক্ষণ পড়েছি ততক্ষণ উনি ল্যাপটপে কাজ করছিলেন। রাতে ডিনার করে আপির সাথে একটু গল্প করে রুমে গিয়ে দেখি উনি শুয়ে পড়েছেন আর আমার ফোন ঘাঁটছেন। আমি অবাক হয়ে বললাম, আমার ফোন দিয়ে আপনি কি করছেন? আদ্রিয়ান ফোন দেখতে দেখতেই বললেন, চুপচাপ এসে শুয়ে পড়ো। আমি অবাক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে লাইট অফ করে শুয়ে পড়লাম ওনার পাশে। কিন্তু মেসেঞ্জারের টুংটাং শব্দ শুনে বুঝতে পারলাম যে ডাটা অন করা। কিছুক্ষণ পর উনি বললেন, রূপ মেসেজ করেছে তোমায়, জিজ্ঞেস করছে কেমন আছো, কি বলবো? আমি অবাক হয়ে গেলাম, রূপ মানে তো ওই ছেলেটা, সে আমার আইডি কোথায় পেল, আমায় মেসেজ করেছেন কেন? আমি এসব ভাবতে ভাবতে আদ্রিয়ান বললেন, কি হলো বলো, কি বলবো? ওনার কণ্ঠে রাগের আভাস স্পষ্ট পাচ্ছি আমি, তাই কিছু না বলে চুপ করে রইলাম। কি বলবো সেটাই এখনো বুঝতে পারছি না। উনি হঠাৎ করেই এক টানে আমাকে নিজের কাছে টেনে নিয়ে বেডের সাথে চেপে ধরে শক্ত কণ্ঠে বললেন, তোমার আইডি কোথায় পেল আর মেসেজ করার সাহস কি করে পেল? আমি ওনার এমন হঠাৎ রেগে যাওয়াতে ঘাবড়ে গেছি, তাই তুতলিয়ে বললাম, আমি জানি না তো। উনি আমায় আরেকটু চেপে ধরে বললেন, জানো না মানে কি, জানতে হবে। আমি অবাকের উপর অবাক হচ্ছি ওনার আচরণে, এত রেগে যাওয়ার কি আছে সেটাই বুঝতে পারছি না এখনো। উনি আবার বললেন, আর প্রোফাইলে এত ছবি দিয়ে রেখেছো কেন, সবাইকে দেখাতে, লুক হাউ বিউটিফুল আই অ্যাম? না তো, ওটা তো এমনি। উফ, এই ছেলের ভয়ে ভয়ে আমিও একদিন শিওর তোতলা হয়ে যাব। উনি ধমকের সুরে বললেন, না দেবে না, এমনি অমনি কোনোভাবে দেবে না, আর প্রোফাইলে সিকিউরিটি লক নেই কেন? হ্যাঁ, উনি প্রতিটা কথা এভাবে ধমকে ধমকে বলছেন যে আমি কিছু বলার সাহসই পাচ্ছি না। উনি আবার লম্বা একটা শ্বাস ফেলে বললেন, যাই হোক, আমি সব ছবি ডিলিট করে দিয়েছি আর প্রোফাইলেও সিকিউরিটি লক দিয়ে দিয়েছি, এন্ড এরকমটাই যেন থাকে। আমি অসহায়ভাবে ওনার দিকে তাকিয়ে বললাম, প্রোফাইল পিকটাও ডিলিট করে দিয়েছেন? হ্যাঁ, কেন, কষ্ট হচ্ছে? কেউ আর দেখতে পাবে না, ওয়াও গর্জিয়াস লুকিং গুড কমেন্ট করবে না তাই? কিন্তু কষ্ট হলেও কিছু করার নেই, যেভাবে আইডিয়াটা সেট করে রেখেছি সেভাবেই যেন থাকে, নইলে ফোনটা যেমন আমি দিয়েছি নিয়ে নিতেও বেশি সময় লাগবে না। আমি কিচ্ছু বললাম না, কিছু বলা মানেই এখন আগুনে ঘি ঢালা, তাই চোখ নামিয়ে রেখে দিয়েছি। উনি আমার কপালে সময় নিয়ে একটা চুমু দিয়ে আমার চুলগুলো কানে গুঁজে দিতে দিতে বললেন, তুমি আমার জন্য কতটা অমূল্য তুমি জানো, তুমি তো পুরোটাই আমার। আমি জানি হয়তো এগুলো একটু বেশিই করছি, কিন্তু আমি হেল্পলেস, তোমাকে দেখে প্রশংসা করার অধিকারটাও তুমি ছাড়া আর কাউকে দিতে পারবো না আমি, সেটাও
মেনে নেওয়ার ক্ষমতা নেই আমার মধ্যে, কি করব বলে উনি আমার গালে নিচে নাক দিয়ে হালকা করে স্লাইড করতে করতে বললেন, একটা সময় ভেবেছিলাম তোমাকে নিজের থেকে দূরে রাখবো, কিন্তু এখন ভাবছি যে যদি সত্যি তোমাকে দূরে সরাতে পারতাম আর তুমি অন্য কারো হয়ে যেতে, তাহলে তাহলে অন্য কারোর সাথে তোমাকে কি করে সহ্য করতাম আমি? তুমি অন্য কারো হয়ে গেছো, সেটা কি করে মানতাম? ভাগ্যিস বাবা জোর করে বিয়ে দিয়েছিল, না হলে কোনো একদিন হয়তো আমাকে সুইসাইডই করতে হতো। তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকা আমার পক্ষে সম্ভব না এখন আর, আই জাস্ট ক্যান্ট। আমি চোখ বন্ধ হালকা ঝুরে শ্বাস নিচ্ছি। হঠাৎ উনি আমার গলায় মুখ গুঁজে দিয়ে ধীরে ধীরে কয়েকটা শ্বাস নিলেন। আমি সাথে সাথে বিছানার চাদরটা খামচে ধরলাম। নিঃশ্বাস ক্রমশ ভারী হয়ে আসছে আমার, এমন মনে হচ্ছে যেন সম্পূর্ণ অবশ হয়ে গেছি আমি, পুরো স্থির হয়ে আছি। ওনার এরকম ভয়ঙ্কর এক একটা বাক্যই তো আমাকে ঘায়েল করে দেয়, তার উপর ওনার এই ভালোবাসায় পূর্ণ স্পর্শগুলো শেষ করে দিতে যথেষ্ট। বেশ অনেকটা সময় পর উনি মুখ তুলে আমার দিকে তাকালেন, যদিও আমি চোখ এখনো বন্ধ করেই আছি, কিন্তু ওনার নিঃশ্বাস আমার মুখে পড়ায় সহজেই বুঝতে পারলাম সেটা। উনি আমার কপালে আবারও একটা চুমু দিতেই আস্তে আস্তে চোখ খুলে তাকালাম ওনার দিকে। উনি পাশে শুয়ে আমাকে টেনে নিজের বুকে শক্ত করে জড়িয়ে ধরলেন, এতটা শক্ত করে ধরেছেন যে মনে হচ্ছে ছেড়ে দিলেই আমি হারিয়ে যাব। আমিও কিছু না বলে চুপ করে চোখ বন্ধ করে লেপটে রইলাম ওনার বুকে। কেন জানি না এই জায়গাটাতেই অনেক বেশি শান্তি পাই আমি, নিজেকে খুব নিরাপদ মনে হয়, মনে হয় এর চেয়ে সুরক্ষিত কোনো জায়গা আমার জন্য হতেই পারে না। আদ্রিয়ান ড্রপ করে দেওয়ার পর মেডিকেলে ঢুকে আমাদের ক্লাসের বিল্ডিংটার সামনে গিয়ে দেখি সিঁড়ির ওখানে বসে আমার বান্ধবী মানে বান্ধবীরা বসে বসে বই পড়ছে। আমি গিয়ে ওদের কাছে বসতে বসতেই অরু বলল, কি ব্যাপার বলতো, লেট কুমারী এখন এত টাইমলি পৌঁছে যাচ্ছে? ঐশী বলল, পৌঁছাবে না কেন বল, আমাদের জিজু যেই পরিমাণে পাঞ্চুয়াল যে কেউ ওনার কাছে গেলে শুধরে যাবে। ঈশু হেসে দিয়ে বলল, সবই কপাল, আমাদের জিজুর পাল্লায় পড়ে একদম ঠিক হয়ে গেছে, এতদিন ছিল ধনুকের মতো সোজা, এখন তীরের মতো সোজা হয়ে গেছে। সবাই হেসে দিল। আমি মুখ ফুলিয়ে কাঁধ থেকে ব্যাগ নামিয়ে নিজের কোলে রেখে ব্যাগ থেকে অ্যাপ্রন বের করে গায়ে দিতে দিতে বললাম, হ্যাঁ হ্যাঁ তোমরা তো মজা লুটবেই, আমি তো জানি কি জ্বালা সেই সাত সকালে ট্রেনে ঘুম থেকে তুলবে, জীবনেও এত ভোরে উঠিনি আমি। তার উপর ওনার পড়া নিয়ে শাসন, খাওয়া নিয়ে শাসন, ঘুম নিয়ে শাসন, কি প্যারাই আছি আমিই জানি। ঈশু অবাক হয়ে বলল, তুই এটাকে প্যারা বলছিস? জিজু কত কেয়ারিং ইয়ার। ওরু বলল, এক কাজ কর, আমার শান্তি তুই নিয়ে বিনিময়ে তোর বরটাকে দিয়ে দে। আমি রেগে কপাল কোঁচকাতেই ওরা আবারও হেসে ওরু বলল, দেখ কি পজিটিভ, জেলাসি দেখেছিস, এ আবার জিজুর বদনাম করছে। আমি কথা ঘোরাতে বললাম, এই ক্লাসে দেরি হচ্ছে না চল। এরপর ক্লাস শেষে বাইরে আসতেই ওরা সবাই বুয়েট ক্যাম্পাস ঘুরে দেখতে যাবে বলে ঠিক করলো। প্রথমে রাজি না হলেও পরে ভাবলাম একটু সময় তো লাগবে, ঘুরে আসি। বুয়েট ক্যাম্পাসে গিয়ে ভালোই লাগলো, এর আগে আসিনি, ছোট হলেও বেশ সুন্দর করে সাজানো সব। হাঁটতে হাঁটতে ওরু বলল, নবীন বরণের কথা মনে আছে তো? ঈশু বলল, হ্যাঁ এই ফ্রাইডেতেই তো, অনি তুই আসবি তো? আমি একটা লম্বা শ্বাস ফেলে বললাম, যদি আমার বর মহাশয় আসতে দেয়। ওরা কিছু বলবে, হঠাৎ করে কেউ পেছন থেকে ডেকে উঠল, হে অনিমা। আমি ভ্রুকুচকে পিছনে তাকিয়ে অবাক হয়ে গেলাম, এ তো সেই কূপ না মানে রূপ। আমি বিড়বিড়িয়ে ওনার চোদ্দকুষ্টি উদ্ধার করতে করতে রূপ এসে বললেন, কেমন আছো? আমি মেকি হেসে বললাম, ভালো। ওরা তোমার ফ্যান বুঝি, ইস্টারদের সাথে তো কথা হয়েছে, তোমাদের পরিচয়টা বলো। হ্যাংলার মতো জেজে সবার সাথে আলাপ করে বলল, কোথায় আসছো এখন? আমি বিরক্ত হয়ে বললাম, ঢাকা মেডিকেল। রূপ হেসে বললেন, ওয়াও গেট, বাই দ্য ওয়ে তোমাকে তো এমনিতেই সুন্দর লাগে, হোয়াইট অ্যাপনে নিশ্চয়ই আরও ভালো লাগে, একটু পরে দেখাবি। কেন, এত সুন্দর লাগা দিয়ে কি হবে, ওর জন্য পাত্র ঠিক করবি? আমি চমকে পিছনে তাকিয়ে দেখি আদ্রিয়ান পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন।
আমি অবাক হয়ে দাঁড়িয়ে আছি, উনি এখানে কি করে? তবে ওনার ঠোঁটে হালকা হাসি থাকলেও চোখ দেখেই বুঝে গেছি খুব রেগে আছেন। রূপ হেসে বলল, আরে এত খোঁজাখুঁজির কি আছে যখন আমার মতো রত্ন চোখের সামনে থাকে? আমি ভয়ে চুপ করে আছি। আজ হয় এই ছেলের কপালে দুঃখ আছে, নইলে আমার, কারণ উনি যখন কারো উপর রাগ ছাড়তে না পারেন তখন সেটা আমার উপর এসেই পড়ে। উনি দাঁতে দাঁত চেপে বললেন, তাই নাকি? একদম, কিন্তু তুই এখানে কি করছিস? আদ্রিয়ান ঠান্ডা গলায় বলল, ওকে নিতে এসেছিলাম। রূপ একটু ভেবে বলল, ও আচ্ছা, ওই কি তোর ছোট বোন নাকি? সেদিন পার্টিতেও তোদের সাথে এসেছিল। আদ্রিয়ান শক্ত কণ্ঠে বলল, ও আমার। আদ্রিয়ান কথাটা শেষ করার আগেই কেউ পেছন থেকে রূপকে ডাকলো। রূপ বলল, আচ্ছা ভাই, আস্তে আস্তে, আবার কত হবে। আমার দিকে তাকিয়ে আলাদা করে বাই বলে চলে গেল। আমি এবার মাথা তুলে ভয়ে ভয়ে আদ্রিয়ানের দিকে তাকালাম। আদ্রিয়ান চোখ মুখ শক্ত করে তাকিয়ে আছেন আমার দিকে। ওরা একে অপরের মুখ চাওয়াচাই করছে। আমি একটা ঢোক গিলে মনে মনে বললাম, আল্লাহ এবারের মতো বাঁচিয়ে দাও, জীবনেও আর বুয়েটে আসবো না। গাড়িতে মাথা নিচু করে বসে আছি আমি, আর আদ্রিয়ান রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। এমন মনে হচ্ছে যেন চোখ দিয়ে গিলে খেয়ে নেবে আমাকে। পুরো নীরব পরিবেশ বিরাজ করছে চারিপাশে। আমি অসহায় দৃষ্টিতে তাকালাম ওনার দিকে। বেশ বুঝতে পারছি আজ উনি আমার ভালো মতোই ক্লাস নেবেন। উনি স্টিয়ারিং এর উপর দিয়ে আঙুল নাড়াতে নাড়াতে ঠান্ডা গলায় বললেন, আজকাল মেডিকেলের ক্লাসগুলো কি বুয়েটে হচ্ছে নাকি? বুয়েটে কি করতে গিয়েছিলে? এই ঠান্ডা গলায় বলা কথাগুলো আমাকে ভয় পাইয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আমি মাথা নিচু করে কাঁপা কাঁপা গলায় বললাম, না আসলে ওরা সবাই বলল একটু ঘুরে দেখবে তাই। আদ্রিয়ান এবারও ঠান্ডা গলায় বললেন, আর আমি কি বলেছিলাম? আমি আবারও মাথা নিচু করে ফেললাম। আসলেই একটা ব্ল্যান্ডার করে ফেলেছি, সেটা বেশ বুঝতে পারছি। উনি এবার জোরে ধমক দিয়ে বললেন, কি বলেছিলাম? কলেজ থেকে বেরিয়ে সোজা বাড়ি যেতে, আর যদি অন্য কোথাও যাই তাহলে ফোন করে জানাতে। উনি রাগি কণ্ঠে বললেন, তুমি কি করেছ? আমি নিচের দিকে তাকিয়ে হাত কোচলে যাচ্ছি, কি বলবো, আসলে কাজের চাপের জন্য উনি আমায় নিতে আসতে পারেন না। এতদিন একদম ভদ্র হয়েই ছিলাম, আজই একটু এদিক ওদিক করলাম, আর আজই যে উনি হুট করে চলে আসবেন কে জানতো। উনি এবার আমার হাতে চাপ দিয়ে ধরে নিজের একদম কাছে টেনে নিয়ে বললেন, তোমাকে এমনিতেই খুব ভালো লাগে, হোয়াইট অ্যাপ্রনে আরো ভালো লাগবে তাই না? আর কি জানো, হ্যাঁ, তোমার বর হিসেবে রূপ একজন রত্ন, আমি তোমার বড় ভাই, ভাই হই আমি তোমার। আমি হালকা কেঁপে উঠলাম ওনার ধমকে। কোন রকম কাঁপা কাঁপা গলায় বললাম, এগুলো কি আমি বলেছিলাম নাকি? ও বলার সাহস পেল কেন? কেন কথা বলছিল ওর সাথে? ও তোমার সাথে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেল কেন? আমি এখন আর কিছু না বলে মাথা নিচু করে বসে রইলাম। এখন ওনাকে আর রাগিয়ে দিয়ে লাভ নেই। উনি আমার হাতের বাহু দুটো চেপে ধরে বললেন, সব সময় আমাকে টেনশনে না রাখলে তোমার হয় না, রাইট? আমি তোমাদের ক্লাস শেষ হওয়ার আধ ঘন্টা আগে থেকে সামনের গেটটাতে ওয়েট করছি, অথচ তোমার দেখা নেই। পরে যখন ভেতরে গিয়ে জানতে পারলাম যে ক্লাস 20 মিনিট আগে শেষ আর তুমিও ওখানে নেই, তখন আমার কি অবস্থা হয়েছিল জানো তুমি? কে জানতো যে তুমি ওই সাইডের গেট দিয়ে বেরিয়ে বুয়েট চলে যাবে? মানে খুব ভালো লাগে আমায় এভাবে টেনশনে দেখতে, ডেসপারেট দেখতে। আই এম সরি, আসলে আমি বুঝতে পারিনি। উনি আমাকে ঝাড়া দিয়ে ছেড়ে বললেন, তা কেন বুঝবে, আমাকে বোঝার তো তুমি চেষ্টাই করো না। অ্যাকচুয়ালি আমার কি মনে হয়, তুমি আমাকে নিজের হাজবেন্ড মনেই করো না, জাস্ট একটা গন্ডি মনে করো তাই না, যে তোমাকে সবকিছুই করতে বাধ্য করে। আমি কাঁদো কাঁদো মুখ করে ওনার দিকে তাকালাম। এবার আমার ভীষণ কান্না পাচ্ছে, এভাবে কেন বলছেন উনি? আমি তো ওনাকেই নিজের সবচেয়ে কাছের অভিভাবক বলে মেনে নিয়েছি, ওনার বলা প্রতিটা কাজ খুব খুশি মনে করি। আমি কাঁদো কাঁদো মুখ করে বললাম, সরি বলছি তো, আর কখনো এমন হবে না, প্রমিস। কিন্তু উনি কিচ্ছু বলছেন না, সিটে হেলান দিয়ে হাত ভাঁজ করে ভ্রু কুচকে আছেন, হয়তো বেশি রাগ করেছেন। দূর, সবসময় উল্টোপাল্টা কাজ করি, এবার চাইতেও ফুপিয়ে কেঁদে দিলাম আমি।
আমার কান্নার আওয়াজ পেয়ে আদ্রিয়ান অবাক হয়ে তাকালেন। তারপর তাড়াতাড়ি আমার কাছে এসে আমাকে এক হাতে জড়িয়ে ধরে বললেন, এই পাগলি এভাবে কাঁদছো কেন? আচ্ছা আই এম সরি, আমি আর বকবো না, প্লিজ ডোন্ট ক্রাই। আমি ওনার টি শার্ট খামচি ধরে এখনো কেঁদে যাচ্ছি। উনি আমায় শক্ত করে জড়িয়ে ধরে বললেন, অনি প্লিজ ডোন্ট ক্রাই, প্লিজ আমার কষ্ট হচ্ছে তো, আর এমন হবে না, কান্না থামাও। উনি ওভাবেই আমাকে বুকে জড়িয়ে ধরে বসে রইলেন। বেশ অনেকক্ষণ পর আমি স্বাভাবিক হলাম। আদ্রিয়ান আমায় সোজা করে বসিয়ে আমার চোখ দুটো মুছে দিয়ে কপালে চুমু দিয়ে বললেন, তুমি আসলে একটা বাচ্চা বলে হেসে দিয়ে আমার চুলগুলো হাত দিয়ে সেট করে দিয়ে বললেন, কিছু খাবে? আমি খুশি হয়ে গিয়ে বললাম, আইসক্রিম। উনি আমার দিকে ভ্রুকুচকে তাকিয়ে মাথা নেড়ে হেসে দিলেন। আমি বললাম, আচ্ছা আপনি জানলেন কি করে আমি বুয়েটে আছি? সেটা তুমি না জানলেও চলবে বলে উনি গাড়ি স্টার্ট দিলেন। আমিও আর কিছু বললাম না। ওখান থেকে প্রথমে আইসক্রিম পার্লারে, ওখান থেকে আইসক্রিম খেয়ে তারপর দুজন মিলেই বাড়ি চলে এলাম। আজ বাড়ি পুরো ফাঁকা, মানে আমি আর আদ্রিয়ান ছাড়া কেউ নেই। বাড়ির বড়রা সবাই দেশের বাড়ি গেছে ইনভিটেশনে চার দিনের জন্য, আর আপি ইফাস ভাই একটু টাঙ্গাইল গেছে, ভাইয়ার কাজ ছিল, কাল চলে আসবেন, যাবিনও দেশের বাড়ি গেছেন। আদ্রিয়ান ওনার কাজের জন্য যেতে পারিনি, তাই আমিও যাইনি। আমি টেবিলে বসে পড়ছি, রাত খুব বেশি না হলেও আমার খুব ঘুম পাচ্ছে। আদ্রিয়ানও ল্যাপটপে নিজের কাজ করছেন। কিছুক্ষণ পর আর ভালো লাগছে না, তাই টেবিলে মাথা এলিয়ে দিলাম। হঠাৎ মাথায় কারো হাতের স্পর্শ পেয়ে চমকে তাকালাম, চোখ লেগে গেছিল। একটা হাই তুলে ভালোভাবে তাকিয়ে দেখি আদ্রিয়ান হাতে এক গ্লাস দুধ নিয়ে বসে আছেন। সাথে সাথেই আমার মুখটা কালো হয়ে গেল। এই অত্যাচারটা উনি রোজ আমার উপর করেন। আমি অসহায় কণ্ঠে বললাম, আদ্রিয়ান আজ থাক না, আজ খেতে ইচ্ছে করছে না আমার। উনি বরাবরের মতোই কঠোর হয়ে বললেন, নো এক্সকিউজ, এক নিঃশ্বাসে শেষ করো। আমি করুণ স্বরে বললাম, বমি হয়ে যাবে তো আমার। আদ্রিয়ান আমার দিকে গ্লাসটা এগিয়ে দিয়ে বললেন, পেলে করবে, তারপর আবার খাওয়াবো, এখন শেষ করো এটা, প্লিজ ফিনিশ ইট। আমি আর কি করব, এটা শিওর যে এইসব ক্ষেত্রে আমার ইমোশনাল ড্রামা ওনার উপর এফেক্ট ফেলবে না, তাই বাধ্য মেয়ের মতো নাক মুখ কুচকে গ্লাসটা হাতে নিলাম। তারপর নাক চেপে ধরে চোখ বন্ধ করে এক ঢোকে খেয়ে নিলাম। দুধটা খেয়ে গ্লাসটা ওনার দিকে এগিয়ে দিতে উনি হেসে আমার নাকের নিচটা মুছে দিতে দিতে বলল, গুড গার্ল, এখন আর পড়তে হবে না, এসো শুয়ে পড়ো, কালকে তো অফ ডে। কিন্তু আমার এতটা উইক লাগছে আর ঘুম পাচ্ছে যে আমি চোখ বন্ধ করে টেবিলে মাথা এলিয়ে দিলাম। হঠাৎ খেয়াল করলাম উনি আমায় কোলে তুলে নিলেন, কিন্তু ঘুম আর ক্লান্তির জন্য তাকিয়ে আর দেখতে ইচ্ছে করছে না, তাই চোখ বন্ধ করে আছি। উনি আমায় বেডে শুইয়ে দিয়ে কিছুক্ষণ পর শক্ত করে বুকে জড়িয়ে ধরলেন। আমিও আর চোখ না খুলে ওনার বুকেই পুরোপুরি ঘুমে তলিয়ে গেলাম। সকালে রোদের আলো চোখে এসে পড়তেই ঘুমটা ভেঙে গেল। আস্তে আস্তে ভ্রুকুচকে তাকিয়ে দেখলাম আদ্রিয়ান থাই গ্লাস খুলেছেন। আমি শুয়ে শুয়ে ওনাকে দেখছি, একটা ব্লু টুকওয়াটার প্যান্ট আর কালো চিকন স্লিপসের গেঞ্জি পরে আছেন, চুলগুলো এলোমেলো, মুখে হালকা খোঁচা দাড়ি, সব মিলিয়ে অনন্য লাগছে। উনি আমার পাশে এসে আমার সাইড দিয়ে হাতের ভর দিয়ে ঝুঁকে কপালে ঠোঁট ছুঁয়ে বললেন, গুড মর্নিং। আমি মুচকে হেসে ঘুমো ঘুমো কণ্ঠেই বললাম, ভেরি গুড মর্নিং। উনি হেসে আমার নাকে নাক খসে বললেন, তোমার এই ঘুম ঘুম কণ্ঠে কতটা মাদকতা আছে তুই জানো? সেই মাদকতা ক্রমশই গ্রাস করে যায় আমাকে, হারিয়ে ফেলি নিজেকে তোমার মধ্যে। আমি চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিচ্ছি। এমন করে বলতে হয়? ওনার কথাগুলো এত ভয়ঙ্কর কেন হয়? উনি আলতো গলায় বললেন, চলো এবার ওঠো, কফি বানিয়ে এনেছি, ঠান্ডা হয়ে যাবে বলে আমার হাত ধরে টেনে বসিয়ে দিলেন। আমিও আস্তে করে উঠে ফ্রেশ হয়ে নিলাম। আমি রুমে আসতেই উনি বললেন, বেলকনিতে চলো। আমিও মাথা নেড়ে ওনার পেছন পেছন গেলাম। গিয়ে দেখি উনি ব্যালকনির ফ্লোরে বসেছেন, আমিও ওনার পাশে গিয়ে বসলাম। বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, হালকা বাতাস, শীতল আবহাওয়া, সব মিলিয়ে মন কাড়া পরিবেশ।
উনি আমার দিকে কফি মগটা এগিয়ে দিলেন। আমি কফির মগটা হাতে নিয়ে ওনার দিকে তাকালাম। আমার কি হলো জানি না, ওনার কাঁধে আস্তে করে মাথা এলিয়ে দিলাম। উনিও কিছু বললেন না, দুজনেই চুপচাপ কফির মগে চুমুক দিচ্ছি। বেশ কিছুক্ষণ চুপ থাকার পর উনি বললেন, জানো আনি, এটা আমার ইচ্ছা ছিল যে বিয়ের পর তোমার সাথে বেলকনিতে বসে বৃষ্টি দেখতে দেখতে কফি খাবো, আর তোমার মাথাটা আমার কাঁধে থাকবে। আমি একটু অবাক হলেও কিছু বললাম না, কিছুক্ষণ চুপ থেকে বললাম, আজ ল্যাবে যাবেন না আপনি? না, কিন্তু আবার আপনি, অনি প্লিজ, 3 মাস হয়ে গেছে বিয়ের, এবার আপনি বলাটা বন্ধ করো। আমি একটু অবাক হয়ে ওনার কাঁধ থেকে মাথা সরিয়ে বললাম, তাহলে কি ডাকবো? উনি আমাকে এক হাতে জড়িয়ে নিয়ে বললেন, তুমি বলবে। আমি অবাক হয়ে বললাম, কি, আপনি আমার কতটা বড়? তারপরও, লিসেন, জেনারেলি হাজবেন্ডরা বড়ই হয়, তাই তুমি আমাকে তুমি করে বলবে, আর সেটা এখন থেকে, এন্ড আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না। আমি এবার একটু অসহায় কণ্ঠে বললাম, আচ্ছা হুট করে কি করে হবে বলুন, একটু সময় দিন। আদ্রিয়ান একটু ভেবে বললেন, আচ্ছা যাও, আজকের দিনটা দিলাম, কাল থেকে আমাকে তুমি করে বলবে, মনে থাকবে? আমি কিন্তু কোনো বাহানা শুনবো না। আমি অসহায়ভাবে মাথা নাড়লাম ঠিকই, কিন্তু কি করে তুমি করে বলবো ওনাকে সেটাই ভাবছি। উনি আমার মাথায় একটা চুমু দিয়ে বললেন, আচ্ছা আজ না রান্নার জন্য কেউ নেই, মনির মেয়ে অসুস্থ আর কাকাও নেই, তাই আমাকে রান্না করতে হবে, তুমি থাকো আমি যাচ্ছি। আমিও যাব, আমি তো এমনিতেও কিছু পারি না, তাই আপনাকে হেল্প করব আর আপনার কাছে শিখব। উনি আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে টেডি স্মাইল দিয়ে বললেন, আচ্ছা চলো। দুজনে মিলেই কিচেনে গেলাম। প্ল্যান হলো কাজ ভাগাভাগি করে নেব, একটা উনি তো একটা আমি। আদ্রিয়ান বললেন, কি খাবে? আমি একটু ভেবে বললাম, পরোটা আর আলুর দম খুব ভালো হবে। তো সেই অনুযায়ী সব নামানো হলো। আদ্রিয়ান কাজ শুরু করবেন, তার আগেই আমি বললাম, আমিও কিছু করব। তুমি পারবে না অনি, অভ্যেস নেই। না, আমি করবই। আমার জেদ দেখে আদ্রিয়ান একটু ভেবে বললেন, সবজি কাটতে দিলে তুমি হাত কেটে ফেলবে, এক কাজ করো, তুমি আটা ছানো। আমি খুশি হয়ে সম্মতি দিলাম। আদ্রিয়ান এক মনে পেঁয়াজ কাটছেন, আর এদিকে আমি আটা আর পানি মিক্সড করে বোকা হয়ে গেলাম, কারণ পানি বেশি পড়ে গেছে, লেদা লেদা হয়ে গেছে। এবার আটা দিতে আটা বেশি হলো, তাই আবার পানি ঢালতে এবার আবার পানি বেশি হলো। আমি অসহায়ভাবে দাঁড়িয়ে রইলাম। আদ্রিয়ান আমায় দাঁড়িয়ে থাকা দেখে উকি দিয়ে আটা দেখে শব্দ করে হেসে দিলেন। হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার অবস্থা। আমি মুখ গোমড়া করে দাঁড়িয়ে আছি। উনি বললেন, মন খারাপ করার কিচ্ছু নেই, ফার্স্ট টাইম এমনই হয়, দাও আমি শিখিয়ে দিচ্ছি। এরপর আদ্রিয়ান ওগুলো সরিয়ে নতুন বলে কতটুকু আটা কতটুকু পানি দিতে হবে সেটা শিখিয়ে দিলেন। এরপর আমার হাতের উপর হাত রেখে আটা ছানানো দেখাচ্ছেন, কিন্তু এখন উনি শেখানোর চেয়ে দুষ্টুমি বেশি করছেন। আমার কাঁধে কানে আলতো করে মাঝে মাঝে ঠোঁট চোয়াচ্ছেন, মাঝে মাঝে কানে ফু দিচ্ছেন, আর হাত ধরার নাম করে হালকা করে সুরসুরি দিচ্ছেন। আমি ওনার এসব দুষ্টুমিতে কেঁপে কেঁপে উঠছি। হঠাৎ আমার মাথাতেও দুষ্টুমি ভর করল। আমি একটু আটা নিয়ে ওনার নাকে লাগিয়ে দিলাম। উনি সাথে সাথেই চমকে উঠলেন, অবাক হয়ে আমার দিকে একটু তাকিয়ে থেকে ঠোঁট কামড়ে হেসে দুহাতে আটা নিতে আমি ওনাকে সরিয়ে ওনার থেকে দূরে সরে গেলাম। কিন্তু বেশি দূর যাওয়ার আগেই উনি আমার দুই গালেই আটা মাখিয়ে দিলেন। আমি মুখ ফুলিয়ে ওনার দিকে তাকিয়ে হেসে দিলাম, সাথে উনিও হেসে দিলেন। এরপর পরোটা বেলতে গিয়েও 3টে নষ্ট হয়েছে, সবগুলোরই বাংলাদেশের ম্যাপ হচ্ছে। অবশেষে ওনাকেই বানাতে হলো। হাসি আর খুনসুটির মধ্য দিয়েই রান্নার কাজ শেষ হলো। দুপুরে খাওয়া দাওয়া শেষে আদ্রিয়ান বেডে হেলান দিয়ে শুয়েছেন, আর আমি ওনার বুকে মাথা দিয়ে শুয়ে আছি। উনি আমার চুল নাড়তে নাড়তে বললেন, মন খারাপ? না তো। তাহলে চুপ করে আছো কেন? জানেন, অবডেগুলোতে আমরা সব ভাই বোনেরা মিলে অনেক মজা করতাম, খেলা পিকনিক সব হতো, খুব বেশি মিস করি এসব। আদ্রিয়ান কিছুক্ষণ চুপ থেকে বললেন, আচ্ছা ঘুমাও এবার। আমিও কিছু না বলে চোখ বন্ধ করলাম, কতটা ভালোবাসে ছেলেটা আমায়। আচ্ছা, উনি বললেন শুরু থেকেই ভালোবাসতেন, এতটাই যখন ভালোবাসতেন তখন কেন আমায় বিয়ে করতে চাননি, আর কেনই বা নিজের থেকে দূরে রাখতে চেয়েছিলেন, কি কারণ হতে পারে এর?
এসব নানা কথা ভাবতে ভাবতে আস্তে আস্তে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে পিটপিট করে চোখ খুলে উঠে বসে একটা হাই তুলে সামনে তাকিয়ে চমকে উঠলাম। আমি এত বড় ঝটকা খাবো ভাবিনি। অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি সামনে, আমি পুরো বোকার মতো তাকিয়ে আছি। আমার মনে হচ্ছে ঘুম থেকে উঠেছি এখন, তাই হয়তো ঘুম ঘুম চোখে ভুল দেখছি। তাই চোখ কোচলে আবার তাকাতেই আমার সামনে থাকা সবাই একসাথে চেঁচিয়ে বলে উঠল, সারপ্রাইজ। আমি আহম্মকের মতো তাকিয়ে আছি, কারণ আমার সামনে সজীব ভাইয়া, অর্ণব ভাইয়া, মলি আপু, মিলি আপু, ওনাদের হাজবেন্ড ওহি আর আমার ছোট মামার মেয়ে, আমাদের বাড়ির সবচেয়ে ছোট মেয়ে হুমাইয়ার মাত্র 5 বছর, আমরা সবাই আদর করে হিমু বলে ডাকি। আমি পুরো বোকা বনে গেছি, এটা নিশ্চিত যে স্বপ্ন দেখছি না। তার মানে ওরা সবাই সত্যি এসেছে। আমার মুখে আস্তে আস্তে হাসি ফুটে উঠল। আমি উঠে গিয়ে হিমুকে কোলে তুলে জড়িয়ে ধরে বললাম, কেমন আছো সোনা? হিমু হেসে দিয়ে আমার গালে চুমু দিয়ে বলল, ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ওর গালে চুমু দিয়ে বললাম, ভালোই ছিলাম, তোমাদের দেখে আরো ভালো হয়ে গেলাম। আমি ওকে নামিয়ে বাকিদের কাছে গিয়ে কুশল বিনিময় করে আনন্দিত কণ্ঠে বললাম, তোমরা হঠাৎ এখানে কি করে? আগে তো বলো নিয়ে আসবে। মিলিয়াপু একটা লম্বা শ্বাস ফেলে বললেন, আমরাও তো জানতাম না যে আমরা আসবো, তোকে কি করে জানাবো বল। মানে তখন ইফাস ভাইয়া আর হিয়া আপি আর জাবিন একসাথে রুমে আসলো। ইফাস ভাইয়া বললেন, কারণ তোমার বর আমাদের ফোন করে ডেকে নিয়ে এসেছে। মলি আপুর হাজবেন্ড আজম ভাইয়াও বলল, হ্যাঁ সেই আমাদেরও ফোন করে নিয়ে এলো, বললো বাড়ি ফাঁকা আছে, আরামসে সবাই মিলে 2 দিন হাসি মজা করে কাটাতে পারবো। জাবিন হাঁপাতে হাঁপাতে বলল, ভাইয়ার কথা শুনে আমি কিভাবে তাড়াতাড়ি এসেছি শুধু আমি জানি। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম কিছুক্ষণ। দুপুরেই বলছিলাম ওদের মিস করছি, সন্ধ্যার মধ্যেই ওদের এনে হাজির করে দিল। আমি আশেপাশে তাকিয়ে আদ্রিয়ানকে খুঁজতে লাগলাম। তখনই আদ্রিয়ান ভেতরে ঢুকলো আর আমি ওর দিকে তাকাতেই ও আমার দিকে তাকিয়ে হাসলো। ওনাকে দেখে হিমু দৌড়ে গিয়ে হাত বাড়িয়ে গেল আর আদ্রিয়ানও ওকে কোলে তুলে নিল। আমি একটু অবাক হলাম, কারণ আদ্রিয়ান এর আগে কখনোই হিমুর সাথে আলাপ করেনি। এটুকু সময়ের মধ্যে এত ভালো বন্ডিং তৈরি হয়ে গেল। হিমু আমার দিকে তাকিয়ে বলল, আপু এই ভাইয়াটা কি তোমার হাপ্পি? আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম ওর দিকে। এই মেয়ে হাপ্পির কি বোঝে? আমি তবুও মাথা নেড়ে হ্যাঁ বললাম। আদ্রিয়ান হিমুর দিকে তাকিয়ে বলল, দেখলে সত্যি বলেছিলাম আমি। হিমু মাথা নেড়ে হ্যাঁ বলল। এরপর আদ্রিয়ান সবাইকে বলল, তোমরা সবাই ছাদে যাও, আমি ওকে নিয়ে আসছি। আপি বলল, হ্যাঁ হ্যাঁ ছাদে আমি সব অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি, তোমরা কি বসো, আমি স্ন্যাকস নিয়ে আসছি। ওরা সবাই চলে গেল। আমি এখনো আদ্রিয়ানের দিকেই তাকিয়ে আছি। আদ্রিয়ান আমার মুখের সামনে তুড়ি বাজিয়ে বলল, এই যে ম্যাডাম, এত কি ভাবছো, যাও গিয়ে ফ্রেশ হয়ে আসো, ছাদে যাবে না? আমি মাথা নেড়ে চলে গেলাম ফ্রেশ হতে। খুব বেশি ভালো লাগছে আমার, এভাবে সবাইকে একসাথে পাবো ভাবতেই পারিনি। সব মন খারাপ নিমেষেই কেটে গেল আর সবটা ওনার জন্যই হয়েছে। সবাই মিলে পকোড়া আর চা খেতে খেতে একসাথে আড্ডা দিচ্ছি ছাদে বসে। কথার মাঝে আপি বলল, আচ্ছা আজ মিনু ছিল না, রান্না কে করেছে? আদ্রিয়ান হেসে দিয়ে বলল, অনি আর আমি দুজন মিলে করেছি। সজীব ভাইয়া অবাক হয়ে বলল, বুড়ি রান্না করছে, সিরিয়াসলি? অর্ণব ভাইয়াও পিঞ্চ মেরে কিছু বলবে তার আগেই আদ্রিয়ান বলল, আমার বউয়ের লেগ পুল করবে না, আমি নিজে শিখিয়েছি ওকে। জাবিন হেসে বলল, ও হো হো কি প্রেম কি প্রেম, বউকে নিজের হাতে ধরে ধরে রান্না শেখাচ্ছে, ভাবা যায়? আমি লজ্জা পেয়ে মাথা নিচু করে রইলাম। ইফাস ভাইয়া গিটারটা আদ্রিয়ানের দিকে এগিয়ে দিয়ে বলল, তো এই প্রেমময় মুহূর্তে একটা রোমান্টিক গান হয়ে যাক, অনেকে ডেডিকেট করে। আদ্রিয়ান গিটারটা নিয়ে আমার দিকে তাকালেন। আমি হালকা লজ্জা মিশ্রিত চোখে ওনার দিকে তাকালাম। উনি গিটারটা হাতে নিয়ে সুর তুললেন, তারপর আবার আমার দিকে তাকিয়ে বললেন, তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কদ্দুরে এখনো। পাশ থেকে আপনি আমাকে খোঁচা মারলো।
ওপাশে থেকে জাবিনো চোখ টিপ মারল। আমি লজ্জা পেয়ে মাথা নামিয়ে মুচকি হেসে আবার তাকালাম ওনার দিকে। গানটা শেষ হতেই সবাই একসাথে হাততালি দিল, আর সেই আওয়াজে আমার ঘোর কাটল। আর গানটা পুরোটাই আমাকে নিয়ে গিয়েছে বলে সবার পিঞ্চ করা তো আছে। রাতে সবাই মিলে একসাথে অনেক হাসি মজার সাথে গার্ডেন এরিয়াতে পিকনিকের মতো করে খিচুড়ি রান্না করলাম। ডিনার কমপ্লিট করে সবাইকে রুমে রুমে পৌঁছে দিলাম। আদ্রিয়ান রুমে চলে গেছেন। আমি কিছুক্ষণ হিয়া মলি মিলিয়াপুর সাথে গল্প করে খুশি মনে রুমে গিয়ে দেখি আদ্রিয়ান আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। আমি দৌড়ে গিয়ে ওনাকে পেছন থেকে জড়িয়ে ধরে বললাম, থ্যাংক ইউ সো মাচ। উনি মুচকি হেসে চিরুনিটা রেখে আমার হাত ছেড়ে আমার দিকে ঘুরে আমার কোমর জড়িয়ে ধরে বললেন, আরে সবসময় এত ফর্মাল হও কেন তুমি? আজ একটা কথা বলছি, মাথায় রাখবে, আমার বা তোমার বলতে আমাদের মধ্যে কোনো শব্দ নেই, সবটাই তো আমাদের, বুঝেছো? আমি ওনার দুই কাঁধের উপর হাত রেখে হ্যাঁ বোধক মাথা নাড়লাম। লং ড্রাইভে যাবে? আমি একটু অবাক হয়ে বললাম, এখন? হ্যাঁ চলো, আজ কিছুটা সময় বাইরে কাটিয়ে আসি। আমি একটু অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি ওনার দিকে। উনি আমার নাকে নাক ঘষে বললেন, কি হলো, যাবে না? আচ্ছা চলুন। উনি আমাকে ছেড়ে আমার হাত ধরে বললেন, চলো। মধ্যম গতিতে গাড়ি চলছে, বাইরে থেকে ঠান্ডা হাওয়া আসছে, আর আদ্রিয়ান এক মনে সামনের দিকে তাকিয়ে ড্রাইভ করছেন। আমি ওনার দিকে তাকিয়ে বললাম, কত দূর যাবো? উনি ড্রাইভ করতে করতেই বললেন, দেখি কত দূর যেতে পারি। আমি কিছু না বলে জানালা দিয়ে বাইরের পরিবেশটা ভালো করে পর্যবেক্ষণ করছি। বেশ অনেকটা সময় একটা বিশাল ব্রিজের উপর গাড়ি থামালেন আদ্রিয়ান। ব্রিজটা বেশ উঁচু, নদীটা ব্রিজ থেকে অনেকটা নিচে। আদ্রিয়ান সিটবেল্টটা খুলে আমার দিকে তাকিয়ে বলল, এখানে নামবো আমরা। আদ্রিয়ান গাড়ি থেকে নেমে আমার সাইডে এসে দরজা খুলে আমাকে হাত ধরে নামালো। আমি আশেপাশে তাকিয়ে দেখলাম ব্রিজটা অনেকটা নীরব, গাড়ি আসা যাওয়া নেই বললেই চলে। মাঝে মাঝে দু একটা ট্রাক যাওয়া আসা করছে। নির্জন পরিবেশ, আকাশে পূর্ণিমার পূর্ণ চাঁদ, ফুরফুরে ঠান্ডা হাওয়া, নদীর শোষ শব্দ, দূরে বিভিন্ন জায়গায় জ্বলতে থাকা আলো, সব মিলিয়ে অসাধারণ লাগছে পরিবেশটা। আদ্রিয়ান গাড়ি দুটো চিপসের প্যাকেট আর একটা কোকোকোলা বের করে আমার হাতে একটা চিপস দিয়ে বললেন, চলো হাঁটি। আমি মাথা নেড়ে সম্মতি দিলাম। আদ্রিয়ান আর আমি দুজনেই রেলিং এর পাশ দিয়ে হাঁটছি, দুজনেই চিপস খেতে খেতে হাঁটছি। আমি চারপাশের পরিবেশটা দেখছি। বেশ কিছুক্ষণ হাঁটার পর একটা জায়গায় এসে দাঁড়ালাম আমরা। আদ্রিয়ান রেলিং এ হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন, আর আমি রেলিং এ ভর দিই। দুজনেই একটা কোকোকোলা শেয়ার করে করে খাচ্ছি, মানে এক ঢোক উনি এক ঢোক আমি খাচ্ছি। অদ্ভুত ভাবে দুজনে কেউই কোনো কথা বলছি না। ওনার দিকে তাকাতেই চোখ আটকে গেল আমার, চাঁদের আলো পড়ছে ওনার উপর, আর সেই আলোতে ওনাকে স্বর্গীয় দূতের চেয়ে কম কিছু মনে হচ্ছে না। লোকটার এই সৌন্দর্যের ওপরও আমি ভীষণভাবে জেলাস। এত সুন্দর কেন হবে? বেশ অনেকটা সময় নীরবতার পর আদ্রিয়ান আমার দিকে না তাকিয়েই বললেন, আজকে কি আমাকে একটু বেশি সুন্দর লাগছে যে আমার বউ আমায় এভাবে মুগ্ধ দৃষ্টিতে দেখছে? আমি হক চকিয়ে গেলাম, তাড়াতাড়ি চোখ সরিয়ে নিয়ে বললাম, আমার বইয়ে গেছে আপনাকে দেখতে। মিথ্যে বলার একটা ট্রেনিং নিও বুঝলে, কারণ তুমি যখনই মিথ্যে বলো সবাই বুঝে যায় যে ইউ আর লাইং। আমি ওনার দিকে অবাক হয়ে তাকিয়ে বললাম, এর আগে আবার কবে কাকে মিথ্যে বলেছি আমি? উনি এবার আমার দিকে তাকিয়ে বললেন, কাউকে কখনো বলোনি, আর ইউ শিওর? আমি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছি ওনার দিকে। ওনার কথার মানেটা বুঝলাম না। উনি বড় একটা শ্বাস ফেলে বললেন, বাদ দাও, এটা বলো এরকম চুপ করে আছো কেন? এমনিতে তো বকবক করে মাথা খেয়ে ফেলো। আমি ওনার দিকে ঘুরে তাকিয়ে মুচকি হেসে বললাম, আজ আপনার কথা শুনতে ইচ্ছে করছে। আমার কথা শুনে উনি বোতলে চুমুক দিতে গিয়েও থেমে গেলেন। তারপর আমার দিকে তাকিয়ে বাঁকা একটা হাসি দিয়ে বোতলটা ব্রিজের রেলিং এর উপর রেখে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলেন। আমার ডান হাত ধরে এক টানে নিজের কাছে টেনে নিয়ে এক হাতে কোমর জড়িয়ে
আর এক হাতে আমার কপালের চুলগুলো কানে গুঁজতে গুঁজতে বললেন, আমার কথা কিন্তু খুব ভয়ঙ্কর, টলারেট করতে পারবে? আমি ওনার চোখের দিকে তাকিয়েই বললাম, শুনতে শুনতে অভ্যেস হয়ে গেছে, আপনার ভয়ঙ্কর অতি ভয়ঙ্কর অতীব ভয়ঙ্কর সব কথাই দাঁতের দাঁত চেপে সহ্য করে নিই। আদ্রিয়ান হেসে দিলেন আমার কথা শুনে, তারপর আমার নাক টিপে দিয়ে বললেন, খুব দুষ্ট হয়ে গেছে আজকাল। সবই আপনার ট্রেনিং এর ফল। উনি আমার কপালে সময় নিয়ে একটা চুমু দিয়ে জড়িয়ে ধরে বললেন, আই লাভ ইউ জানপাকি। আমি কিছু না বলে ওনার পিঠ আঁকড়ে ধরে চুপ করে ওনার বুকের সাথে মিশে রইলাম। বেশ অনেকটা সময় পর উনি হঠাৎই আমায় শূন্যে তুলে নিলেন। আমি একটু অবাক হয়ে কিছু বলার আগেই উনি আমাকে ব্রিজের রেলিং এর উপর বসিয়ে দিলেন। আমি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইলাম ওনার দিকে। ব্রিজটা অনেকটাই উঁচু, যদি কোনো কারণে নিচে পড়ে যাই তো বাঁচা সম্ভব নয়, আমার পক্ষে তো একেবারেই না, কারণ আমি সাঁতার জানি না। উনি আমার দুই বাহুতে হাত রেখে বললেন, যদি তোমাকে আমি এখন এখান থেকে ফেলে দেই? আমি ওনার দিকে কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থেকে তারপর মুচকি হেসে বললাম, আমি জানি আপনি সেটা পারবেন না। এতটা বিশ্বাস? আমি হেসে বললাম, মানুষটাই তো এত বিশ্বস্ত। উনি ওভাবেই আমাকে জড়িয়ে ধরলেন শক্ত করে। আমি ওনার পিঠ ধরতে যাব, তার আগে হঠাৎ উনি আমাকে ধাক্কা দিলেন। আমি আদ্রিয়ান বলে চিৎকার করে উঠলাম। উনি সাথে সাথে আমার হাত ধরে ফেললেন। আমি এখন এমন অবস্থায় আছি যে উনি আমার হাত ছাড়লেই আমি নিচে পড়ে যাব। আমি ভয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছি। উনি বাঁকা হেসে বললেন, Do you still trust me? আমি কিছু বললাম না, চোখ নামিয়ে ফেললাম। উনি আমার দিকে ঝুঁকে বললেন, কাউকে এতটা বিশ্বাস করো না যে বিশ্বাসটা ভেঙে যাওয়ার পর সেই ধাক্কা সামলাতে পারবে না। আবার কাউকে এরকম বিশ্বাসও করো না, একটা ধাক্কা যেটাকে ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি ওনার দিকে। আদ্রিয়ান হাত ছাড়লেই আমি সোজা ব্রিজ থেকে নদীতে গিয়ে পড়ব, এইসব ভেবে ঘাড় ঘুরিয়ে নিচের দিকে তাকাতেই কলিজা শুকিয়ে উঠল। আমার হালকা ইকোফোবিয়া আছে। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, আদ্রিয়ান প্লিজ তুলুন, আমাকে প্লিজ তুলুন, আমার ভয় করছে। আদ্রিয়ান আমার কথা শুনে একটু হেসে হাত একটু আগলা করে দিতেই আমি চোখ খিচে বন্ধ করে নিলাম। উনি সাথে সাথেই আবার হাতটা শক্ত করে ধরে বললেন, এত ভয় পাচ্ছ কেন? তোমার কি মনে হচ্ছে আমি তোমাকে ফেলে দেব? আমি ভ্রুকুচকে তাকিয়ে আছি ওনার দিকে। ওনার হঠাৎ এমন ব্যবহার কেন করছেন লোকটা? আমার এবার সত্যিই ভয় করছে। উনি ফেলবেন না এটা আমি নিশ্চিত, কিন্তু যদি স্লিপ করে যায় বা ওনার হাত থেকে। আমি এবার কাঁদো কাঁদো কণ্ঠে বললাম, আদ্রিয়ান আমার এবার সত্যি খুব ভয় করছে, প্লিজ তুলুন আমায়। আদ্রিয়ান আমার হাত ধরে জোরে টান মারলেন। টান মারার কারণে উনি দু কদম পিছিয়ে গেলেন আর আমি হুমড়ি খেয়ে ওনার বুকের উপর পড়লাম। আমি ভয়ে খুব জোরে জোরে শ্বাস নিচ্ছি, বুকের মধ্যে যেন হাতুড়ি পেটাচ্ছে কেউ। উনি এক হাতে আমার কোমর জড়িয়ে ধরে আমার কপালে কপাল ঠেকিয়ে বললেন, এত অদ্ভুত কেন তুমি, এত ভয় পাও? আবার মাঝে মাঝে নিজের সীমার গণ্ডি পেরিয়ে এমন কাজ করে ফেলো যেটা করতে যথেষ্ট সাহসের দরকার, অদ্ভুত না? আমি জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে আছি ওনার দিকে। উনি কি কিছু জেনে গেছেন? কিন্তু আমি তো ওনাকে কিছু বলিনি। তাহলে হালকা ঘামছি আমি। উনি কি সত্যিই কিছু জানেন? আমি ওনাকে কিছু জিজ্ঞেস করব, তার আগেই উনি হেসে দিয়ে বললেন, আরে আমি মজা করছিলাম, এত সিরিয়াসলি নিচ্ছ কেন? আমি একটা লম্বা শ্বাস ফেলে ওনার বুকে একটা কিল মেরে বললাম, আপনি কিন্তু খুব খারাপ একটা লোক। উনি হাসি মুখে আমার নিজের সাথে মিশিয়ে নিয়ে বললেন, আই নো দ্যাট বেবি। আমি এবার একটু অভিমানী কণ্ঠে ওনাকে দিকে তাকিয়ে বললাম, যদি সত্যিই নিচে পড়ে যেতাম, যদি আপনার হাত ফসকে যেত তাহলে? তোমার মনে হয় আমি পুরোপুরি কনফিডেন্ট না থাকলে তোমায় নিয়ে এত বড় রিস্ক নিতাম? আমি ওনাকে নিজের থেকে সরিয়ে দিয়ে একটু দূরে গিয়ে রেলিং ধরে দাঁড়িয়ে রইলাম। বেশ কিছুক্ষণ পর উনি আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে নাক ডুবিয়ে দিয়ে বললেন, আচ্ছা আই এম সরি, আমার এরকম মজা করাটা ঠিক হয়নি। আমি ওনার হাতের উপর হাত রেখে মাথা নিচু করে চোখ বন্ধ করে রইলাম। উনি ওনার স্পর্শগুলো আরো গভীর করে বললেন,
সরি বললাম তো। আমি এবারও কিচ্ছু বললাম না। উনি আমার কানের কাছে মুখ এনে বললেন, বুঝেছি, আমার বউয়ের আমার এই আদরগুলো খুব ভালো লাগছে, তাই ইচ্ছে করেই রেগে থাকার ভান করছে, তাই না? যদি তাই হয় তাহলে চলো বাড়িতে গিয়ে। আমি ভ্রু কুচকে ওনার দিকে ঘুরে তাকিয়ে ওনার বুকে হালকা করে একটা ধাক্কা মেরে বললাম, আপনি আসলেই একটা অসভ্য লোক। বলে হেঁটে যেতে নিলেই উনি এক টানে আমায় নিজের কাছে এনে বললেন, নিজের বাড়িতে নিজের বেডরুমে থাকা নিজেরই 3 মাসের পুরনো বিয়ে করা বউয়ের সাথে এখনো কিছুই করলাম না, অথচ তুমি আমার গায়ে অসভ্য ট্যাগটা লাগিয়ে দিলে। আমি এবার একটু হকচকিয়ে গেলাম, কি বলবো কিছুই বুঝে উঠতে পারছি না, তাই মাথা নিচু করে ফেললাম। উনি আমার চুলগুলো কানে গুঁজতে গুঁজতে বললেন, তোমার কিন্তু আজ সকাল থেকে আমায় তুমি করে বলার কথা ছিল, অথচ এখন আপনি করে বলছো, দিস ইজ নট ফেয়ার। হ্যাঁ, আমি ওনার দিকে অসহায় দৃষ্টিতে তাকালাম। আমি জানি একবার যখন ওনার মাথায় আমাকে দিয়ে তুমি করে বলানোর ভূত চেপেছে তখন সে সেটা করিয়েই ছাড়বে। আমি একটু ইতস্তত করে বললাম, আর কয়েক। আমাকে থামিয়ে দিয়ে উনি বললেন, কোনো এক্সকিউজ নয়, আমি খুব ভালো করে জানি যে তোমার এই কয়েকদিন আর কোনো দিনই হবে না, সো আজ এবং এখন থেকে বলতে হবে। এখনই? জি। আমি বেশ ভালোই বুঝতে পারছি যে আজ আর আমার নিস্তার নেই, তাই ওনাকে তুমি করেই বলতে হবে, কিন্তু অভ্যেস নেই তো, কি করে বলি ওনাকে তুমি করে। উনি আমায় শক্ত করে ধরে আছেন। আমি ছাড়ানোর চেষ্টা করে বললাম, ছাড়ুন, কিন্তু উনি নাছোড় বান্দা, তুমি না বললে কিছুতেই ছাড়বেন না, তাই ওনার জোনাজুরিতে বাধ্য হয়েই বললাম, ছাড়ো প্লিজ। আরেকবার বলো। আদ্রিয়ান, প্লিজ ছাড়ো। উনি আমার দিকে তাকিয়ে হেসে দিলেন, আর আমিও ওনার হাসি দেখে হেসে দিলাম। সারা রাত বাইরেই ছিলাম, আইসক্রিম পার্লারে গিয়ে বেশ অনেকটা সময় ঘোরাঘুরির পর প্রায় মাঝরাতের অনেক পরে একটা খালি মাঠে গাড়ি পার্ক করে গাড়ির রুফের উপর শুয়ে ওনার বুকে মাথা রেখেই জ্যোৎস্না বিলাস করে আর ওনার প্রেম নামক কিছু ভয়ঙ্কর কথা আর স্পর্শ সহ্য করেই সেদিনের রাতটা কাটিয়েছি। যদিও শেষ সময় দুজনেই ঘুমিয়ে পড়েছিলাম। সকালে বাড়ি ফিরতে ভেতরে ঢুকে দেখি সবাই ড্রয়িং রুমে বসে আছে। আদ্রিয়ান আর আমি একে অপরের দিকে একবার তাকিয়ে আবার ওদের দিকে তাকালাম। সবাই মিটমিটিয়ে হেসে যাচ্ছে। আদ্রিয়ান ভ্রুকুচকে বলল, কি ব্যাপার, সবগুলো এমন এক জায়গায় হয়ে বোকার মতো হাসছো কেন? ইফাস ভাইয়া দাঁত বের করে বলল, তা ভাই গেছিলিটা কোথায়? তাও বউকে নিয়ে? জাবিনো ইফাস ভাইয়ার কথাই তাল মিলিয়ে বলল, হ্যাঁ ভাইয়া, সারা রাত বাইরে কাটিয়ে এলি, তাও জোড়া। আমি হালকা লজ্জা পেয়ে মাথা নিচু করে আছি। আদ্রিয়ান বলল, তোরা যে এক একটা নিম্নমানের গাথা সেটা কথায় কথায় প্রমাণ করাটা খুব দরকার। আমার বউকে নিয়ে যখন আমি বেরিয়েছি আর সারা রাত পর বাড়ি ফিরেছি, নিশ্চয়ই গোটা শহরে নাইট গার্ডে ডিউটি করতে যাইনি, নিজেদের মতো আলাদাভাবে প্রেম করতে গেছি, এতে এত জিজ্ঞাসা করার কি হলো? সবাই চুপ হয়ে গেল। আদ্রিয়ান যে এভাবে সোজাসুজি উত্তর দিয়ে দেবে সেটা কেউ আশা করেনি। আপি একটু গলা ঝেড়ে বলল, যা তোরা ফ্রেশ হয়ে আয়, আমরা সবাই ডাইনিং এ ওয়েট করছি। আদ্রিয়ান আর আমি ফ্রেশ হতে চলে এলাম। প্রথমে আদ্রিয়ান ফ্রেশ হয়ে নামলো, এরপর আমি। খাবার টেবিলে গিয়ে হিমুকে একটু আদর করে আদ্রিয়ানের পাশের চেয়ারটা টেনে বসে পড়লাম আমি। সবাই নানা রকম গল্প করতে করতে আড্ডা দিচ্ছি আর খাচ্ছি। কথার মাঝে আদ্রিয়ানকে তুমি করে বলা নিয়েও আমার ভাই বোনের ফোড়ন কাটার চান্সটা ছাড়েনি। খাওয়া দাওয়া শেষে সবাই একসাথে সোফায় বসলাম টিভি দেখতে, কারণ সবারই আজ অফ ডে। নিউজ চ্যানেলে দেওয়ার কিছুক্ষণ পরেই মহিলা সাংবাদিকটি বলে উঠলেন, দীর্ঘ 2 বছর পর আবারও বাংলাদেশ টেরোরিস্ট অ্যাটাক, বিশাল বিস্ফোরণে ধ্বংসপ্রাপ্ত হয়ে শ্যামলীর এক বিশাল জনসভা। কারা এনারা? সেই পুরনো টেরোরিস্ট টিম নাকি নতুন কোনো দল? সাংবাদিক আরো কিছু বলছিল, কিন্তু সেগুলো আমার মস্তিষ্কে প্রবেশ করছিল না। আমি ভীত দৃষ্টিতে আপির দিকে তাকালাম আর নিজের কাঁপুনি আর ঘাম বন্ধ করার ব্যর্থ চেষ্টা করতে লাগলাম। আপি চোখের ইশারায় আমায় স্বাভাবিক থাকতে বলল। আদ্রিয়ান একটা গ্লাসে পানি ঢেলে আমার দিকে এগিয়ে দিল। আমি ওর দিকে তাকাতেই ও বলল, পানি খাও, ভালো লাগবে। ইফাস ভাইয়া বলল, এনি প্রবলেম অনি? আমি কিছু না বলে পানিটা মুখে দিয়েছি
আদ্রিয়ান এমন কিছু বলল যাতে আমি বিষম খেয়ে গেলাম। ও বলল, হয়তো কোনো পুরনো কথা মনে পড়ে গেছে। আমি চমকে তাকালাম আদ্রিয়ানের দিকে। পুরনো কথা মানে কি? কি বলতে চাইলো আদ্রিয়ান? ও কি সত্যিই কিছু জানে? আমি আপের দিকে তাকিয়ে দেখলাম আপিও অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে। সজীব ভাইয়া অর্ণব ভাইয়ার একই অবস্থা, আর বাকি সবাই কনফিউজড হয়ে তাকিয়ে আছে। আপি আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল, পুরনো কথা মানে আদ্রিয়ান? আদ্রিয়ান মুখে হালকা হাসি ফুটিয়ে বলল, সেটা আমি কি করে জানবো বৌমণি? ওর চোখ মুখ দেখে আমার যেটা মনে হলো সেটাই বললাম। আমি চোখ বন্ধ করে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। পুরো পানিটা খেয়ে নিয়ে বললাম, না আমার শরীরটা ভালো লাগছে না, আমি একটু রুমে যাচ্ছি, তোমরা কথা বলো। হ্যাঁ, এটা বলে কাউকে কিছু বলার সুযোগ না দিয়েই চলে গেলাম রুমে। রুমে গিয়ে সোজা ব্যালকনিতে গিয়ে রেলিং এ ভর দিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছি। আবার ব্লাস্ট? কিন্তু কেন? দু বছর পরেই কেন? তার মানে কি ওরা আবার ফিরে এসেছে, নাকি অন্য কেউ? ওরা যদি ফিরে এসে থাকে তাহলে কি খুঁজছে আমাকে? যদি এসেই থাকে তাহলে তো অবশ্যই খুঁজছে আমাকে, এত সহজে নিশ্চয়ই ছেড়ে দেবে না আমাকে। টেনশনে মাথা অলমোস্ট ছিঁড়ে যাচ্ছে আমার। আমি তো এসব ভুলেই যাচ্ছিলাম, ভেবেছিলাম এটা শুধু অতীত হয়েই থাকবে, কিন্তু এখন এসব কি হচ্ছে, কেন হচ্ছে এসব? এসব নানা রকম কথা ভাবতে ভাবতে পেছন থেকে কেউ জড়িয়ে ধরলো আমাকে। প্রথমে চমকে উঠলেও পরে বুঝতে পারলাম যে এটা আদ্রিয়ান। ও আমার কাঁধে থুতনি রেখে বলল, এত কি ভাবছো? কতক্ষণ যাবো এখানে দাঁড়িয়ে আছি বলো তো? আমি নিজেকে সামলে নিয়ে নিচু সুরে বললাম, সরি, আমি খেয়াল করিনি, আপনি চলে এলেন যে। আমার বউ উপরে একা আছে, আমি নিচে বসে থাকি কি করে, কিন্তু আবার আপনি? আমার দ্বারা হবে না, বারবার আপনিই বেরিয়ে যাচ্ছে, কতদিনের অভ্যেস বলুন তো। আদ্রিয়ান আমার হাত ধরে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে বললেন, তুমি বলতে বলতেই অভ্যাস হয়ে যাবে, কিন্তু কোনো এক্সকিউজ শুনবো না আমি, আগেই বলে দিয়েছি। আমি মুখ ফুলিয়ে একবার তাকালাম ওটার দিকে, তারপর করুণ স্বরে বললাম, আপনি করে বললে সমস্যাটা কোথায়? উনিও এবার বাচ্চাদের মতো বাইনার স্বরে বলল, আমার ভালো লাগে না শুনতে, নিজেকে কেমন পরপর মনে হয়। আর তাছাড়াও আমার ছোটবেলার শখ যে আমার বউ আমাকে তুমি করে বলবে, সো এখন আপনি শোনার প্রশ্নই ওঠে না। আমি ভ্রুকুচকে তাকিয়ে রইলাম ওনার দিকে, চোখ ছোট ছোট করে ছোট একটা নিঃশ্বাস ছেড়ে দিয়ে বললাম, আপনি ছোটবেলা থেকেই ঠিক করে রেখেছিলেন যে আপনার বউ আপনাকে কি নামে ডাকবে, লাইক সিরিয়াসলি? হ্যাঁ, আমার বউকে নিয়ে আমি ভাববো না তো কে ভাববে, তুমি? আমি একটা হতাশার নিঃশ্বাস ত্যাগ করে বললাম, না আমি কেন ভাবতে যাব, আমার আর কি, আপনার বউ আপনিই বোঝেন। আদ্রিয়ান চোখ মুখ শক্ত করে বললেন, সেটা ঠিকই আছে, কিন্তু আরেকবার যদি আপনি বলো তো কানের নিচে এমন জোরে একটা পড়বে যে তিন দিন কানে শুনতে পাবে না। আমি বুক গোমড়া করে মাথা নিচু করে ফেললাম। উনি আমার নাক টেনে দিয়ে বললেন, আমি একটু বকলেই মুখটা এভাবে ছোট করে ফেলো, ইউ নো, অদ্ভুতভাবে এটাও আমার খুব ভালো লাগে। আমি কিছু না বলে মাথা নামিয়ে রেখেই মুচকি হাসলাম। তারপর ওনার দিকে তাকিয়ে বললাম, ওরা সবাই কি করছে? নিচে গল্প করছে। তুমি এভাবে চলে এলে কেন, গল্প করা ছেড়ে? আমি একটু হাসার চেষ্টা করে ওনার হাতের উপর হাত রেখে বললাম, কিছু না, শরীরটা একটু খারাপ লাগছিল তাই। ও আমার ডান গালে হাত রেখে নরম সুরে বলল, এখন ঠিক লাগছে? হুম। তাহলে নিচে চলো। হুম, চলুন। উনি চোখ গরম করে তাকাতেই আমি একটু হকচকিয়ে ঘাড় বাঁকিয়ে এক কান ধরে বললাম, সরি, চলো। উনি হেসে দিয়ে আমার হাত ধরে কাছে টেনে কানের উপর থেকে চুলগুলো আলতো হাতে সরিয়ে দিয়ে বলল, এত কিউট করে বললে রাগ করা যায়? আমি একটু লজ্জা পেয়ে মাথা নিচু করে হেসে দিয়ে ওর দিকে তাকিয়ে বললাম, আচ্ছা চলো এবার। এরপর আমরা দুজনে একসাথে নিচে গেলাম। ওরা সবাই বিকালে চলে যাবে, তাই সবাই মিলে ঠিক করলাম লাঞ্চ করতে যাব বাইরে। যেমন ভাবা তেমন কাজ, সবাই একসঙ্গে বাইরে চলে গেলাম লাঞ্চের জন্য। সারাদিন আনন্দ মজা, বিকেলে ওরা যাওয়ার পর মনটা খারাপ হয়েছিল, আর তাই আমার মন ভালো করতে রাতেও আমাকে নিয়ে আইসক্রিম খাইয়ে এনেছে, তার সাথে অনেক মজাও হয়েছে। দুদিন কেটে গেছে,
এর মধ্যে ওকে তুমি বলার অভ্যেসটাও হয়ে গেছে আমার, আর ওর সাথে সম্পর্কটাও আরো নরমাল হয়েছে। নবীনবরণে যাওয়ার জন্য রেডি হব। আদ্রিয়ানের কিনে দেওয়া নীল রঙের শাড়িটা বের করে আপির রুমে যাব পড়তে। তখনই আদ্রিয়ান ভিতরে ঢুকে দরজা বন্ধ করল। আমি বললাম, দরজা বন্ধ করলে কেন? আমি আপির রুমে যাব শাড়ি পড়তে। ও ওর টি শার্ট খুলতে খুলতে বলল, আমি থাকতে বৌমনি রুমে কেন যাবে? আমাকে দাও, আমি পরিয়ে দিচ্ছি। আমি হালকা চমকে গিয়ে বললাম, মানে কি? তুমি শাড়ি পরিয়ে দেবে মানে? তুমি কেন পরাবে? ও চেয়ারের উপর টি শার্টটা রেখে বলল, কেন, হিয়া পরাতে পারলে আমি কেন পারবো না? আমি একটু ইতস্তত করে বললাম, আপি আর তুমি কি এখনই নাকি? ও বাঁকা হেসে আমার দিকে এগিয়ে এসে বলল, না একদম এক না, তোমার আপি তো বোন আর আমি তোমার হাজবেন্ড, আর হাজবেন্ড তো শুধু শাড়ি পরাতে পারে না, আরো অনেক কিছু করতে পারে। এটুকু বলে আমার দিকে ঝুঁকে বলল, কিন্তু আমার বউটা তো এখন একটা বাচ্চা, তাই আর কিছু না হোক শাড়িটা পরিয়ে দেই। আমি কি বলবো, ও আমায় শাড়ি পরিয়ে দেবে এটা ভাবলেই তো আমার লোম দাঁড়িয়ে যাচ্ছে। আমি তুতলিয়ে বললাম, নো থ্যাঙ্কস, আপনি সুন্দর করে পরাতে পারে, তো তোমার পরানোর দরকার নেই। বলে দিয়ে আমি তাড়াহুড়ো করে পাশ কাটিয়ে যেতে নিলে উনি আমার হাত ধরে ফেললেন। আমার হাত ধরে নিজের দিকে ঘুরিয়ে বললেন, এখন এসব বলে লাভ নেই সুইটহার্ট, ইউ নো ইজ ভেরি ওয়েল যে আমি একবার যেটা করব বলে ঠিক করে ফেলি সেটা করেই ফেলি, সো শাড়িটা আজ আমি তোমাকে পরাবো। আমি অসহায় দৃষ্টিতে তাকালাম ওনার দিকে। এই শাড়ি তিন মাসে ওকে এটুকু চিনেছি যে ও যখন একবার বলেছে তখন আমার শাড়ি পরিয়েই ছাড়বে। উনি আমার গাল টিপে দিয়ে বললেন, এইভাবে তাকিও না জান পাখি, লাভ হবে না, এখন বাকি সব পরে আসবে নাকি আমি। ওর এটুকু বলতে দেরি হলেও আমার দৌড়ে ওয়াশরুমে দৌড়ে যেতে একটুও দেরি হয়নি। চেঞ্জ করে ওয়াশরুমে বসে থাকাও যাবে না, সময় নেই, তাই প্রচন্ড লজ্জা লাগার পরেও গায়ে শাড়ি পেঁচিয়ে বাইরে বেরিয়ে গুটি গুটি পায়ে ওনার সামনে গিয়ে দাঁড়ালাম। ও আমায় আগা গোড়া একবার স্ক্যান করে বলল, শাড়িটা এভাবে পেঁচিয়ে রেখেছো, হাতে না দিলে পরাবো কি করে? আমি কিছু না বলে শাড়ি খামচে ধরে ইতস্তত করে যাচ্ছি। আমায় চুপ থাকতে দেখে আদ্রিয়ান নিজেই আমার গা থেকে শাড়িটা সরিয়ে দিলেন। আমি সাথে সাথে চোখ বন্ধ করে ফেললাম। বড় হওয়ার পর এইভাবে এই প্রথম কোনো পুরুষ দেখলো আমাকে। যদিও ও আমার নিজের হাজবেন্ড, কিন্তু প্রথমবার তো চোখ খোলার মতো সাহস বা এনার্জি কোনোটাই পাচ্ছি না। এরপর উনি শাড়ি পরানো শুরু করলেন। ওনার স্পর্শগুলোতে বারবার কেঁপে উঠছিল আমার শরীর। উনি ধীরে ধীরে খুব সুন্দরভাবেই আমার শাড়ি পরানোটা শেষ করলেন। মাঝে মধ্যে ওনার খুনসুটিময় স্পর্শে আমার অবস্থা আরো বেশি ভয়াবহ হয়ে উঠছিল, কিন্তু ওকে কিছু বলতেও পারছিলাম না, কারণ ওকে চিনি আমি। ওকে এখন কিছু বললেই উনি আরো বেশি দুষ্টুমি করবে, তাই চুপ থাকাই নিরাপদ। শাড়ি পরানো শেষে আমি অবাক হয়ে দেখলাম নিজেকে, এতটা সুন্দর শাড়ি পরানো কোথায় শিখলো? আমি অবাক হয়েই বললাম, তুমি এত সুন্দর করে শাড়ি পরাতে পারো? ও নিজের পাঞ্জাবি পরতে পরতে বলল, হ্যাঁ, জাবিন যখন ছোট ছিল তখন আম্মুকে দেখতাম ওকে শাড়ি পরাতে, তখন দেখতাম ইন্টারেস্টিং লাগতো, তখন আমিও আম্মুকে বলে শাড়ি পরানোটা শিখে দিয়েছিলাম। ও হ্যাঁ, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আর সাজবে না বেশি, জাস্ট অর্নামেন্টস, একটু লিপস্টিক আর কাজল দেবে, আর হ্যাঁ চুলটা খোলা রাখবে, ব্লাউজের পিঠটা বেশ বড়, আর খেয়াল রাখবে আঁচল নেমে গিয়ে গলার নিচের ওই তিল দুটো যেন দেখা না যায়। আমি হতাশ হয়ে ওর দিকে তাকিয়ে বললাম, আর কিছু? ও আমার দিকে তাকিয়ে মেকি হেসে বলল, জি নট, আপাতত যেটুকু বলছি সেটুকু করলে খুশি হব। আমিও আর কথা না বাড়িয়ে রেডি হয়ে নিলাম, আর উনিও রেডি হয়ে নিলেন। নীল পাঞ্জাবি, কালো জিন্স, কালো ঘড়ি, দেখতে কেমন লাগছে নতুন করে সেটা নাই বা বলি। দুজনে রেডি হয়ে বাড়ির সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলাম। ইফাস ভাইয়েরও ইনভিটেশন ছিল, কিন্তু সে একটা ইম্পর্টেন্ট কাজে আটকে গেছে, তাই আপিও গেল না। মেডিকেলে গিয়ে গাড়ি থেকে নামতেই আদ্রিয়ানকে ওয়েলকাম করতে এলো আদ্রিয়ান, ওনাদের সাথে কথা বলে ওনাদের এগিয়ে যেতে বলল। এটুকু এগোতেই হঠাৎ সামনে রূপ এসে হাজির হলো। আমি একটু ভয় পেয়ে গেলাম। ভয় নিয়ে আদ্রিয়ানের দিকে তাকিয়ে দেখলাম ওর চোখ মুখ একদম স্বাভাবিক, আগের দিনের মতো রাগ নেই। রূপ হেসে বললেন,
তোমার সাথে কথা বলার জন্যই ওয়েট করছিলাম। অ্যাকচুয়ালি আই এম সরি, আমি সত্যিই জানতাম না তুমি আদ্রিয়ানের ওয়াইফ, তাই তোমার সাথে যেটুকু ফ্ল্যাট করেছি বা অন্য কিছু ভেবেছি সেটা একদমই ঠিক হয়নি। আমি সত্যি ভীষণ দুঃখিত। আমি কিছু বলার আগেই আদ্রিয়ান আমার হাত ধরে হেসে বলল, ইটস অলরাইট ডুড, তবে এরপর কোনো মেয়েকে লাইন মারার আগে মেয়েটার বায়োডাটা নিয়ে নিবি, মিস নাকি মিসেস সেটা জানাটা ইম্পর্টেন্ট। বলে আমার হাত ধরে ভেতরে নিয়ে গেল। আমিও একটু অবাক হলেও কিচ্ছু বললাম না, কারণ এখন শাড়ি খাওয়ার শখ আমায় নেই। ভেতরে নিয়ে গিয়ে ও বলল, শোনো তুমি ওরু ওদের কাছে যাও, আমি সামনে যাচ্ছি। আমি মাথা নেড়ে চলে গেলাম। ওরা আমার জন্য মাঝে একটা সিট রেখেই দিয়েছে। আমি গিয়ে বসতেই ইশু বলল, আরে ইয়ার, আজকেও জিজুকে কি লাগছে, এগেন ক্রাস। ওরুও তাল মিলিয়ে বলল, হ্যাঁ সে আর বলতে হয়, জিজুকে দেখে তো রেগুলার ক্রাস খাই। আমি বিরক্ত হয়ে বললাম, এই চুপ করবি, সব সময় ছেঁচড়ামি, জিজু হয় তোদের। ঐশি হেসে দিয়ে বলল, বাহ কি প্রেম রে, এত জেলাসি কোথা থেকে আসে। আমি অসহায় মুখ করে বুকের বাপাশে হাত দিলাম, ওরা হেসে দিল। অনেকটা সময় কেটে গেল, প্রোগ্রাম প্রায় শেষের দিকে। হঠাৎ করেই দেখলাম আদ্রিয়ান উঠে কোথাও একটা গেল। আমি ওদের দিকে তাকিয়ে বললাম, এই চল তো গিয়ে দেখিও কোথায় গেল। বলে উঠে গেলাম, ওরাও এলো আমার সাথে। হঠাৎ একটা ছেলের সাথে ধাক্কা লেগে ওর বোতলের জুস আমার গায়ে এসে পড়ল। আমি কিছু বলার আগেই চলে গেল সে। কি আর করার, ওদের ওখানে দাঁড়াতে বলে মনের মধ্যে এক গাদা বিরক্তি নিয়ে চলে গেলাম ওয়াশরুমে, সবাই অডিটোরিয়ামের দিকে। আর ওখান থেকে অডিটোরিয়াম অনেকটা দূরে, তাই কেউ নেই এখানে। ওখানে গিয়ে ক্লিন হয়ে বেরোনোর সাথে সাথে হঠাৎ কেউ আমার মুখ চেপে ধরল। আমি কিছু বুঝে ওঠার আগেই আমার মুখ চেপে ধরে রেখে আমাকে টেনে একটা ফাঁকা রুমে নিয়ে এক প্রকার ছুঁড়ে মারল। ফ্লোরে হুমড়ি খেয়ে পড়ে ব্যথায় চোখ মুখ কুচকে ফেললাম আমি। অন্ধকার রুমটাতে আবছা আলোতে চারজন লোকের অবয়ব স্পষ্ট, আর তাদের পোশাকের ধরন দেখে আমার বুঝতে একটুও দেরি হলো না এরা কারা। আর সেটা বুঝতে পেরেই ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেল আমার। আমি ওদের দেখে ভয় গুটিয়ে বসলাম। এরা কতটা ভয়ঙ্কর তার প্রমাণ আগেও পেয়েছি আমি। হঠাৎ করেই যে এভাবে আমার সামনে চলে আসবে সেটা ভাবতেও পারিনি। তার মানে সেদিন পার্টিতে আমি ভুল দেখিনি। চারজনের পোশাকই কালো, আবছা অন্ধকার হলেও এটুকু বোঝা যাচ্ছে। আর প্রত্যেকের মুখেই মাস্ক পরা, সামনে থাকা লোকটার মাস্কের সাথে লম্বা হুডিও পরা। আমি উঠে দৌড়ে পালাতে গেলেই হুডি পরা লোকটা আমার হাত শক্ত করে ধরে ফেলল। পাশ থেকে একজন বলল, পালাতে চাইছো হ্যাম, তোমার কি মনে হয় সব সময় পালানোটা এত সহজ? সেদিন তোমরা পালাতে পেরেছিলে বলে সব সময় পারবে? হ্যাঁ, আমি আশেপাশে একবার তাকালাম। এখন যদি আমি চিৎকার করি তাহলে কি কেউ শুনবে? অডিটোরিয়ামটা তো একটু দূরে। না, একটা শেষ চেষ্টা তো করতেই পারি, তাই আমি জোরে চিৎকার করে বললাম, হেল্প, কেউ আছেন, প্লিজ হেল্প, আদ্রিয়ান। আর কিছু বলার আগে হুডি পরা লোকটা আমার মুখ চেপে ধরে আবারও ধাক্কা দিয়ে দেওয়ালের দিকে ছুঁড়ে মারল। কপালে আঘাত পেয়ে মাথা চেপে ধরে বসে পড়লাম, ভয়ে শব্দ করে কেঁদে দিলাম। হঠাৎ করে আবারও এখন এদের মুখোমুখি হতে হবে সেটা চিন্তাও করিনি। আমি না চাইতেও নিজেকে এদের সাথে জড়িয়ে ফেলেছিলাম, আর এখন চেয়েও এদের কাছ থেকে বিচ্ছিন্ন হতে পারছি না। পাশ থেকে আরেকজন বলল, এ তো এখনো আগের মতো বাচ্চাই আছে, ভাবলাম দুবছরে হয়তো বড় হয়েছে, কিন্তু এখনো তো সেই বাচ্চাময় করে যাচ্ছে। বাকি দুজন হেসে দিল। সামনের লোকটা আমার সামনে হাঁটু ভেঙে বসল। আমি ভয় পেয়ে একটু গুটিয়ে বসে কাঁদতে কাঁদতে বললাম, আপনারা কেন পড়ে আছেন আমার পেছনে? লোকটা আমার গাল চেপে ধরে বলল, সত্যি জানো না কেন পড়ে আছি? জানো না কি করেছো তুমি? বাচ্চা একটা মেয়ে হয়ে আমাদের এতদিনের পরিশ্রমে পানি ঢেলে দিয়েছ, আর এখন জানতে চাইছো যে তুমি কি করেছ? আমি কাঁপা কাঁপা গলায় বললাম, আমি কিছু করিনি, আমি জানি না ওই পাসওয়ার্ডটা। এটুকু বলে নিজেই থেমে গেলাম। জানি না বলেও তো বলে দিচ্ছিলাম। আমার কথাটা শুনে এবার আমার চুল টেনে ধরল লোকটা। আমি মৃদু চিৎকার করে উঠলাম। লোকটা দাঁতে দাঁত চেপে বলল, তুমি নিজেই বলে দিলে যে তুমি সব জানো,
এবার ঝটপট বলে ফেল, কি করেছ ওটা নিয়ে? আমি চোখ মুখ খিচে বন্ধ করে অস্ফুট স্বরে বললাম, আমি জানি না। এবার পাশে দাঁড়িয়ে থাকা লোকটা বলল, এভাবে হবে না, ঠাটিয়ে দুটো চোর মারলে এমনি সব বেরিয়ে যাবে। বলে আমার দিকে এগিয়ে আসতে নিলে আমরা সামনে বসে থাকা লোকটা ধমকেশ্বরে বলল, স্টপ, সব সময় মাথা গরম করে সব হয় না, যা বলার আমি বলছি তো। আমার এই চারজনের মধ্যে দুজনের গলা খুব বেশি চেনা চেনা লাগছে, যদিও এদের সবার ভয়েস একরকম মনে হচ্ছে আমার কাছে। কিন্তু কিছুটা সামনের লোকটা, পেছনে দাঁড়িয়ে থাকা বা পাশের লোকটার কণ্ঠটা পরিচিত মনে হচ্ছে। আমার দিকে ঘুরে অপর হাতে আমার গাল চেপে ধরে বলল, দেখো তোমার সাথে আমাদের কিছু নেই, চুপচাপ যা জানতে চাইছি বলে দাও, আমরা এমনিতেই ছেড়ে দেব তোমাকে। আমি এবার হালকা চেঁচিয়ে বললাম, আমি বলছি তো আমি জানি না। লোকটা পেছন থেকে বন্দুক বের করে আমার মাথায় জোরে চেপে ধরে বলল, তুমি এখনো বেঁচে আছো কারণ তোমাকে আমাদের দরকার, কিন্তু সেই কাজটা যদি না হয় তো তোমাকে বাঁচিয়ে রাখার সত্যি কোনো মানেই হয় না, তাই না? আমি কিচ্ছু বলছি না, আসলে বলতে পারছি না, ভয়ের সাথে মাথায় লাগা চোটের কারণে সবকিছু এমনিতেই ঝাপসা হয়ে আসছে। লোকটার বন্দুকটা আরো জোরে চেপে ধরে বলল, তো তুমি কি ডিসাইড করলে, বলবে নাকি না? কিন্তু আমি এবার কিছুই বললাম না, মাথা নিচু করে চোখ বন্ধ করে হেঁচকি দিয়ে কেঁদেই যাচ্ছি। আদিয়ানের কথাই মনে পড়ছে বারবার, কোথায় আছে ও, খুঁজছে আমায়? লোকটা আমার ঘাড়ের উপর হাত দিয়ে চেপে ধরে বলল, ভালোভাবে বলেছিলাম কিন্তু তুমি শুনলে না, এখন যা হবে তার জন্য তুমি দায়ী থাকবে। হঠাৎ আমার মনে হলো আমার ঘাড়ের একটু অংশ জ্বলে উঠল, আমি মৃদু স্বরে আহ করে উঠলাম। পাশ থেকে একজন বলল, আমি তো বলছি এভাবে বলবে না, নিয়ে চলো আমাদের সাথে, থার্ড ডিগ্রি পড়লে সব বলে দেবে। আমার সামনে বসে থাকা লোকটা কোনো উত্তর দিল না। আমার কাছে আস্তে আস্তে সবটাই ঝাপসা হয়ে এলো, শুধু অস্ফুট স্বরে মুখ দিয়ে একবার আদ্রিয়ান শব্দটাই বেরিয়ে এসেছিল। আমাকে নেতিয়ে পড়তে দেখে সামনের লোকটা একটা ফোনের টর্চ আমার মুখে মারল, যার ফলে আমার মুখটা ওদের সামনে স্পষ্ট হয়ে গেল। তখনই পেছনের একটা লোক অবাক কণ্ঠে বলল, এটা কি করে সম্ভব? ব্যাস এটুকুই এসেছিল আমার কানে। এরপর ওদের কথাগুলো কানে পৌঁছলেও মস্তিষ্ক অবধি পৌঁছল না, সবটাই অন্ধকার হয়ে গেল। হালকা কথাবার্তার আওয়াজে আর মাথায় সামান্য ব্যথা অনুভব করে আস্তে আস্তে চোখ খুলে তাকালাম। প্রথম কয়েক সেকেন্ড সবটাই ঝাপসা লাগছিল আমার কাছে, এরপর আস্তে আস্তে সবটা পরিষ্কার হলো। আমি আমার বেডরুমেই শুয়ে আছি, চারপাশে চোখ বুলিয়ে দেখলাম আপি, ইফাস ভাইয়া, বাবা, মামনি, বড় আব্বু, বড় আম্মু, জাবিন, বাড়ির সবাই আছে এখানে, আদিব ভাইয়াও আছে, আর ইশু, অরু, ঐশুও আছে আমার সাথে। হঠাৎ আদ্রিয়ানের কথা মনে পড়তেই পাশে তাকিয়ে দেখি আদ্রিয়ান আমার পাশে বসে আছে। হঠাৎ মেডিকেলে ঘটা ঘটনাটা মনে পড়তেই আমি তাড়াহুড়ো করে উঠে বসতে নিলেই আদ্রিয়ান আমাকে ধরে ঠান্ডা গলায় বলল, আস্তে, আমি হেল্প করছি, বলে আমাকে উঠিয়ে একটা বালিশের সাথে হেলান দিয়ে বসালো। কপালে হাত দিতেই বুঝতে পারলাম মাথায় ব্যান্ডেজ করা আছে। মামনি বলল, সব সময় এমন বাচ্চামি কেন করিস বলবি? এত করে বলি ঠিকভাবে খাওয়া দাওয়া কর, কিন্তু তুই শুনিস না, দেখ আজ কত বড় বিপদ হতে পারত। আপিও বলল, সেটাই, কারো কোনো কথা শুনে চলে এই মেয়ে। আমি একটু অবাক হয়ে তাকালাম, আজ যা হয়েছে তার সাথে আমার খাওয়া দাওয়া বা যত্ন নেওয়া আর কি সম্পর্ক? আমি একটু অবাক দৃষ্টিতেই তাকিয়ে আছি, কিছু বলবো তার আগেই অরু বলল, সত্যি তুই গেলি শাড়িটা ক্লিন করতে আর ওয়াশরুমের সামনেই সেন্সলেস হয়ে পড়ে রইলি। ইশু বলল, ভাগ্যিস শুধু কপালটাই একটু কেটেছে, যদি বড় কিছু হয়ে যেত তো। আমি এবার বেশ অনেকটা অবাক হলাম, কি সব বলছে ওরা, আমি ওয়াশরুমের সামনে সেন্সলেস হয়েছিলাম, তার মানে ওরা আমাকে ওখানেই ফেলে রেখে গেছে? বাড়ির লোকেরা এসব কিছুই জানে না, আর ওদের এসব বলে টেনশনে ফেলারও কোনো মানে নেই, তাই আমি আর কিছু বললাম না। আদ্রিয়ান আদিব ভাইয়াকে বলল, আচ্ছা তুই অরুমিতা, ইসরাত আর ঐশ্বর্যকে বাড়িতে পৌঁছে দে। আদিব আমার দিকে তাকিয়ে টেক কেয়ার বলে ওদের নিয়ে চলে গেল। ওরা যাওয়ার পর আদ্রিয়ান আপিকে বলল, বৌমনি ওর জন্য লিকুইড কোনো খাবার নিয়ে এসো প্লিজ,
সলিড কিছু আজ খেতে পারবে না ও। আপি মাথা নেড়ে তাড়াতাড়ি চলে গেল। ইফাস ভাইয়া আমাকে আরো একবার চেক করে, আদ্রিয়ানকে ঔষধগুলো সব বুঝিয়ে দিয়ে চলে গেল। বাকিরাও আস্তে আস্তে চলে গেল রুম থেকে, কারণ বেশ অনেকটা রাত হয়েছে। সবাই চলে যাওয়ার পর আদ্রিয়ান আমার পাশে বসে আমায় এক হাত নিজের সাথে জড়িয়ে ধরে বলে, এখন ভালো লাগছে? আমি মাথা নেড়ে ওর বুকে মাথা দিয়ে চুপচাপ শুয়ে রইলাম। ও কিছুই বলল না, আলতো হাতে আমার মাথায় হাত বুলিয়ে দিতে শুরু করলো। একটু পর আপিও চলে এলো। আপিকে দেখে ও আমাকে ছেড়ে দূরে সরে বসলো। আপি সুপের বাটিটা টি টেবিলে রেখে বলল, তোমরা রেস্ট করো, আমি আসছি, বলে আপি দরজাটা চাপিয়ে দিয়ে চলে গেল। আমি নিজের পরনে কুর্তি আর প্লাজো দেখে একটু অবাক হয়ে বললাম, আমায় চেঞ্জ করালো কে? আদ্রিয়ান নিজের গায়ের পাঞ্জাবিটা খুলছিলেন। আমার কথাটা শুনে একটু দুষ্টু হেসে পাঞ্জাবি খুলে আমার পাশে বসে আমার দিকে ঝুঁকে বলল, যদি বলি আমি? আমি একটা শুকনো ঢোক গিলে বললাম, তো তুমি করিয়েছো মানে কি বাড়িতে আর কেউ ছিল না? ও একটু অবাক হওয়ার ভান করে বলল, আজব, আমার বউকে আমি বাদে অন্য কেউ চেঞ্জ করাবে কেন? আমি মুখ ফুলিয়ে অন্যদিকে তাকালাম। সত্যি কি ও করেছে নাকি? যদিও ও করালে আমার তেমন কোনো সমস্যা নেই, আমারই তো বর, কিন্তু চোখে মুখে বিস্ময় রাখাটা আবশ্যক। তাই মুখে একটু টেনশন টেনশন ভাব ফুটিয়ে নিলাম। উনি আমার মুখের সামনে তুড়ি বাজিয়ে বলল, এই যে ম্যাডাম, যতটা চিন্তিত হওয়ার অভিনয় করছো ততটা চিন্তিত তুমি নও। সো ড্রামা বন্ধ করো, আর চেঞ্জ আমি না, বৌমণি করিয়েছে। আমি আর চোখে ওনার দিকে তাকিয়ে ফিক করে হেসে দিলাম। উনিও হেসে দিয়ে জড়িয়ে ধরল আমাকে। তারপর বলল, অনেক দুষ্টুমি হয়েছে, এবার খেয়ে ঘুমিয়ে পড়ো, 12টা বাজে। আমি একটু ইচ্ছে করে একটু ড্রামা করে বাচ্চাদের মতো করে বললাম, তুমি খাইয়ে দাও। উনি চোখ ছোট ছোট করে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে হেসে আমার চুলগুলো হাত তেড়ে দিয়ে বলল, মাই সুইট ড্রামা কুইন, এত ড্রামা করার দরকার নেই, এমনিতেও আমি খাইয়ে দিতাম। আমি একটু হাসলাম, কিন্তু কিচ্ছু বললাম না। ও আমাকে খাইয়ে দিচ্ছে, আর আমি তাকিয়ে শুধু দেখছি ওকে। যতক্ষণ খাইয়েছে ততক্ষণ শুধু দেখেই গেছি ওকে। ওর সেদিকে কোনো খেয়াল ছিল না, ও এক মনে খাইয়ে দিচ্ছিল আমায়। আমার খাওয়ানো শেষ করে ঔষধ খাইয়ে দিয়ে নিজেও খেয়ে নিল। তারপর দুজনেই শুয়ে পড়লাম। আজ ওকে বলতে হয়নি, আমি নিজেই ওর বুকে গুটিসুটি মেরে শুয়ে পড়লাম। ও বরাবরের মতোই আমাকে নিজের সাথে শক্ত করে মিশিয়ে ধরে শুয়ে রইল। কিছুক্ষণ পর মাথায় বেশ সময় নিয়ে একটা চুমু দিল। এতক্ষণ হাসি মজার মধ্যে সব ভুলে গেলেও এখন আবার সবটাই মনে পড়ল, আর তার সাথে মনে ভয় বাসা বাঁধল। ওরা যে আবার আসবে সেটা তো জানি আমি, কিন্তু আমার জন্য আদ্রিয়ান বা এই পরিবারের কেউ বিপদে পড়বে না তো? ওরা যে কতটা ভয়ঙ্কর তা আমার চেয়ে ভালো কে জানে? এসব নানা রকমের চিন্তা আর তারপরও ক্লান্ত থাকায় তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। সকালে বেশ দেরি করে ঘুম থেকে উঠলাম, কিন্তু উঠে ওনাকে পাশে দেখতে পেলাম না। উঠে সারা রুমে একবার চোখ বুলিয়ে নিলাম, কিন্তু ওনাকে দেখতে না পেয়ে আস্তে আস্তে নেমে দাঁড়ালাম। মাথাটা খুব বেশি ব্যথা করছে। আসলে চোটটা কালকে বুঝে উঠতে না পারলেও আজ বুঝতে পারছি বেশ জোরেই ব্যথা লেগেছে। হেঁটে একটু এগোতে নিলেই মাথা চক্কর মারল। তাড়াতাড়ি খাট ধরে বসে পড়লাম। আদ্রিয়ান তাড়াতাড়ি এসে আমার পাশে আমাকে ধরে বলল, ঠিক আছো? মাথা ব্যথা করছে? না, জাস্ট একটু ঘুরে উঠেছিল। ঠিক আছে এখন, তুমি কোথায় ছিলে? বেলকনিতে ছিলাম, ওয়াশরুমে যাবে? আমি মাথা নাড়লাম। ও আমায় কোলে করে ওয়াশরুমের দরজা অবধি নিয়ে গেল। তারপর আসার সময় কোলে করে খাট অবধি নিয়ে এলো। একটু পরে আপি খাবারের প্লেট নিয়ে ভেতরে আসতে আদ্রিয়ান উঠে দাঁড়িয়ে বলল, বৌমনি, ওকে একটু খাইয়ে দাও, আমার একটু বাইরে যেতে হবে। আমি একটু ক্লান্ত স্বরে বললাম, কোথায় যাচ্ছ? আদ্রিয়ান একটু হেসে আমার সামনে বসে গালের উপরে হাত রেখে বলল, একটু কাজ আছে ল্যাবে, আজ তাড়াতাড়ি চলে আসবো আমি, তুমি রেস্ট করো। আমি মাথা নাড়লাম। ও চলে যাওয়ার পর আপি আমার সামনে বসে খাবারের প্লেটটা হাতে নিয়ে বলল, কতবার বলেছি বলতো যে ঠিকভাবে খাওয়া দাওয়া কর, কিন্তু তুই কথাই শুনিস না। আমি কিছুক্ষণ চুপ করে থেকে স্থির কণ্ঠে বললাম, ওরা ফিরে এসেছে আপি। আপি আমাকে সুপ খাওয়াতে গিয়েও থেমে গেল।
অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, মানে? এরপর আপিকে সবটাই খুলে বললাম আমি। সবটা শুনে আপি হতভম্ব হয়ে তাকিয়ে রইল। এবার কাঁপা কাঁপা গলায় বলল, তোর কোনো ভুল হচ্ছে না তো? হতে পারে সবটাই তোর মনের ভুল, এসব নিয়ে সবসময় ভাবছিস তাই। আমি চোখ বন্ধ করে একটা লম্বা শ্বাস ফেলে বললাম, না আপি, আমার কপালটা ওদের ধাক্কাতেই কেটে গেছে। আর ওয়েট বলে আমার চুলগুলো সরিয়ে ঘাড়ের দাগটা দেখালাম। সব দেখে আপি একটু ভেবে বলল, তোর কাছে সত্যিই নেই? না আপি, আমার কাছে ছিল এটা ঠিক, কিন্তু এখন আমি সত্যিই জানি না ওটা কোথায় আর কার কাছে আছে। আই উইশ যেন ওটা কোনো ভুল হাতে না পড়ে। তোর মনে হয় না যে সবটা আদ্রিয়ানকে জানানো দরকার? আমি কিছুক্ষণ চুপ করে ভেবে একটা লম্বা শ্বাস ফেলে বললাম, বাদ দাও এখন এসব, খাইয়ে দাও তো আমাকে। আপিও কথা না বাড়িয়ে আমাকে খাইয়ে ওষুধ খাইয়ে দিল। তারপর আপি বেডে হেলান দিয়ে বসল, আর আমি আপির কোলে মাথা দিয়ে শুয়ে পড়লাম। আপি আমার মাথায় বিলি কাটতে কাটতে বলল, জানিস আদ্রিয়ান তোকে কতটা ভালোবাসে? তোকে যখন সেন্সলেস অবস্থায় বাড়ি নিয়ে আসছিল, তখন ওর চোখ মুখ দেখে পাগল পাগল লাগছিল, পাগলের মতো বিহেভস করছিল। তোর কোনোদিন কিছু হয়ে গেলে ও সত্যি পাগল হয়ে যাবে। আমি কিছু না বলে শুধু একটু মুচকি হাসলাম। আমি জানি ও আমাকে কতটা ভালোবাসে। হয়তো ওর এই ভালোবাসার জন্যে আমিও ওকে ভালোবেসে ফেলেছি। কিন্তু কাল থেকে বাড়ির সবাই আমাকে বকলেও আদ্রিয়ান একবারও বকেনি। সেখানে ওর সবচেয়ে বেশি বকার কথা ছিল, এটাকে আমি অসুস্থ বলে? আর আমার মুখ দেখার পর ওরা অবাক কেন হয়েছিল? আমাকে তো আগেও দেখেছে, বরং আমি ওদের কখনো দেখিনি। যেখানে আমার চেহারা ওরা আগেই দেখেছে, তাহলে নতুন করে অবাক হওয়ার কি হলো? আর আমাকে ছাড়লো কেন? ঘাড়েই বা কি ফুটিয়েছিল লোকটা? সবকিছু মিলেও মিলছে না। সবচেয়ে বেশি ভাবাচ্ছে আমায় দেখে ওদের অবাক হওয়াটা, আর ওই দুজনের কণ্ঠস্বর। সবকিছু কেমন গুলিয়ে যাচ্ছে, সবকিছু। শরীরটা অসুস্থ, তাই আজ আর মেডিকেল আজ বন্ধ আছে, সারাদিন বাড়িতেই কেটেছে। আদ্রিয়ানও ল্যাবে গিয়ে বসে আছে, ওনার কড়া নির্দেশ, সারাদিনে ঘরে বেড রেস্টে থাকতে হবে। আমার তো সবকিছুই বিরক্ত লাগছে, এভাবে সারাদিন রুমে বসে থাকা যায়? কিছুই ভালো লাগছে না। ফোনে গেমস খেলতে খেলতেও এক পর্যায়ে বিরক্ত হয়ে ফোনটা এক কোণে ফেলে রেখেছি আমি। আপি আর জাবিন এসেছিল দুবার, বেশ কিছুক্ষণ গল্প করেও গেছে। বিয়ের পর আদ্রিয়ানের শাসনে বিকেলে ঘুমানোর অভ্যেস হয়ে গেছে, তাই শুয়ে পড়লাম ঘুমানোর জন্য। ও তো বলল তাড়াতাড়ি চলে আসবে, এখনো এলো না কেন? হয়তো আটকে আছে, হাতের কাজ না সেরে কি করে আসবে? আমি এরকমই, যখন একা বসে থাকি তখন নিজেই প্রশ্ন করি, নিজেই উত্তর দিই, নিজের মতোই চিন্তা করতে থাকি। এখনো ঠিক তাই করতে করতে এক পর্যায়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙতেই কারো শরীরের উষ্ণতা অনুভব করলাম, আর সাথে সাথে চোখ না খুলে বুঝতে পারলাম আমি আদ্রিয়ানের বুকে আছি। নিজের বুকে খুব সযত্নে আবদ্ধ করে রেখে দিয়েছে ও আমাকে। আমি ওনাকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করেই বললাম, কখন এলে? ও একটু চুপ থেকে জোরে জোরে কয়েকটা শ্বাস নিয়ে বলল, অনি প্লিজ ঘুম থেকে উঠে আমার সাথে কখনো কথা বলো না। আমি একটু অবাক হয়ে চোখ খুলে ভ্রুক কুচকে ওর দিকে তাকালাম। কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে বললাম, কেন? ও আমায় আরো শক্ত করে জড়িয়ে নিয়ে বলল, তোমার ঘুম ধরানো কণ্ঠটা নেশার মতো কাজ করে আমার উপর, এক অদ্ভুত ঘরে চলে যাই, নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে কষ্ট হয়, খুব করে আদর করে দিতে ইচ্ছে করে। ওনার কথাটা শুনেই কেন জানি না চুপ হয়ে গেলাম। লজ্জা পেয়ে চোখ এক অদ্ভুত অনুভূতি গ্রাস করছে আমাকে। ইদানিং হয় এরকম, ওর কাছাকাছি থাকলে এখন আর আগের মতো অস্বস্তি বা ভয় লাগে না, অনেকটাই নর্মাল হয়ে গেছি ওর সাথে। এখন সেই ভয় আর অস্বস্তির জায়গাটা এসে ভর করেছে নাম না জানা অন্যরকম কিছু অনুভূতি আর হালকা লজ্জা এসে ভর করেছে। এই পরিবর্তনের কারণ কি ওনার প্রতি আমার অনুভূতি পরিবর্তনের লক্ষণ? ও আমার মাথায় আলতো করে চুমু দিয়ে বলল, কিন্তু আমি চাই না এমন কিছু হোক যার জন্য তুমি এখনো পুরোপুরি প্রস্তুত নও। আমি আস্তে করে তাকালাম ওর দিকে। ও আমার চুলগুলো হাত দিয়ে ঠিক করে দিতে দিতে বলল, ঘুম তো হয়েছে, এবার তো উঠতে হবে নাকি? আমি মনিকে বলে দিয়েছি এক্ষুনি কফি নিয়ে চলে আসবে, চলো গিয়ে ফ্রেশ হয়ে নাও।
আমি আস্তে আস্তে ওর বুক থেকে উঠে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুম থেকে ফিরে এসে দেখি মনি অলরেডি কফি নিয়ে গেছে। আদ্রিয়ান বলল, হাত মুখ ভালোভাবে মুছে ব্যালকনিতে চলে এসো। আমি মাথা নাড়লাম, ও ব্যালকনিতে চলে গেল। আমিও মুখ মুছে নিয়ে ব্যালকনিতে গেলাম। পাশাপাশি ফ্লোরে বসে দুজনেই মুক্ত আকাশের দিকে তাকিয়ে আছি আর ধোয়া ওঠা গরম কফির মগে চুমুক দিচ্ছি। অক্টোবর প্রায় শেষ, তাই হালকা ঠান্ডাও লাগছে। আদ্রিয়ান এক হাতে আমায় নিজের সাথে জড়িয়ে ধরল। আমি ওর টি শার্টের ওপর দিয়েই আঁকিবুকি করতে করতে বললাম, তুমি তো বললে যে তাড়াতাড়ি চলে আসবে, তাহলে এত দেরি হলো যে? আদ্রিয়ান একটা লম্বা শ্বাস ফেলে বলল, ইশরাকের বাড়িতে নূরের কাছে গিয়েছিলাম, হসপিটালে নিতে হয়েছিল ওকে আজকে। আমি হালকা চমকে তাকালাম ওর দিকে, অনেকটা উত্তেজিত কণ্ঠে বললাম, কি হয়েছে নূরাপুর, ঠিক আছে তো? মানে ওনার কোনো রকম কোনো বিপদ হয়নি তো আপু? আদ্রিয়ান আমাকে থামিয়ে বলল, আচ্ছা কুল কুল, বলছি আমি কিচ্ছু হয়নি নূরের, ও একদম ঠিক আছে, শান্ত হও তুমি। আমি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বললাম, তাহলে? আসলে হঠাৎই একটু পেইন হচ্ছিল নাকি, উইক হয়ে পড়েছিল। আমি ভাবলাম অনেক সময় তো টাইমের আগেও বেবি হয়ে যায়, তার উপর ওর তো এই 22-23 দিন পরে ডেট, সো ভাবলাম দেখিয়ে নিয়ে আসি। বুঝতেই পারছো আঙ্কেলের বয়স হয়েছে, বাড়িতে কোনো ছেলে নেই, তার উপর ওর পরিবার চট্টগ্রাম থাকে, ওর যদি একটা ভাই বা দেবর থাকতো তাহলে তো সেই এসব করতো, তাই না? ওর কথা শুনে কষ্ট আর ভালো লাগা দুটোই কাজ করলো। কষ্ট হচ্ছে নূরাপুর জন্য, ইস্তাক ভাইয়ার মতো বর তো কপাল করে পাওয়া যায়, যেখানে এই সময়টা ওনার ইস্তাক ভাইয়ার অসম্ভব রকমের কেয়ার, ভালোবাসা, শাসন, যত্নে কাটার কথা, সেখানে আজ ওনার একটু ডক্টরের কাছে যেতেও অন্য কারোর সাহায্যের প্রয়োজন হচ্ছে। কি করে পারছে মেয়েটা এই যন্ত্রণা সহ্য করতে? ইস্তাক ভাইয়ার স্মৃতিগুলো কি ওনাকে তাড়া করে বেড়ায় না? এমনিতেই ইস্তাক ভাইয়া নূরাপুকে মাথায় তুলে রাখতো সব সময়, আর এই সময় হলে তো কথাই ছিল না। আমি যদি কোনোদিন নূরাপুর মতো পরিস্থিতিতে পড়ি আমি তো মরেই যাব, একেবারে মরে যাব। আর ভালো লাগছে এটা ভেবে যে আমার স্বামী এমন একজন মানুষ যে সবার প্রতি নিজের দায়িত্বগুলো নিজের সবটুকু দিয়ে পালন করে। আজ নিজের বেস্ট ফ্রেন্ডের অনুপস্থিতিতে তার স্ত্রীকে ভাইয়ের মতোই আগলে রাখছে। আমার ভাবনায় ছেদ ঘটিয়ে বললাম, অনেকদিন যাব দেখা হয় না নূরাপুর সাথে, নিয়ে যাবে আমায়? আচ্ছা নিয়ে যাব সময় করে। শোনো, আজ আর পড়তে বসতে হবে না, আজকের দিনটা চুপচাপ রেস্ট করো, শরীরটা ফিট রাখতে হবে। কাল ক্লাস আছে তো? হ্যাঁ আছে তো, কেন? কাল থেকে আবার তোমার যাওয়ার সময় ড্রপ আমি করব, আর আসার সময় গার্ড পাঠিয়ে দেব যদি আমি না আসতে পারি। এন্ড ইয়েস, এটা আমার অর্ডার, এই বিষয়ে আমি কোনো এক্সকিউজ, অজুহাত, জেদ শুনব না। এর মধ্যে সপ্তাহের মতো কেটে গেছে। মেডিকেল, বাড়ি, পড়াশোনা আর বাকি সময়টা আদ্রিয়ানের ভালোবাসা আর কেয়ারে কেটে গেছে। এর মধ্যে নূরাপুর সাথে দেখা করে কথা বলে এসেছি, একেবারে স্বাভাবিক হয়ে গেছে তা নয়, কিন্তু তবে এখন আর নিজের অযত্ন করে না। নিজের ভেতরের ওই ছোট্ট প্রাণটার কথা ভেবে এখন জোর করে হলেও ভালো থাকতে হচ্ছে তাকে। কি আর করার আছে তার? আজ অফ ডে, তাই সবাই মিলে ঘুরতে বেরিয়েছি। সবাই মানে ইফাস ভাইয়া, আপি, সাবিন, সজীব ভাইয়া, অর্ণব ভাইয়া, কাব্য, আদ্রিয়ান আর আমি। প্ল্যানটা আমার, কিন্তু অ্যারেঞ্জমেন্ট করেছে আদ্রিয়ান। একটা বিশাল পার্কে ঢুকেছি, আদিব ভাইয়াও ওনার গার্লফ্রেন্ড রাইমা আপুকে নিয়ে এসেছেন। সবাই মিলে হাঁটছি আর কথা বলছি। কথার মাঝেই সজীব ভাইয়া বলল, তোমরা থাকো, আমি একটু আসছি, হ্যাঁ জাস্ট যাবো আর আসবো, বলে কাউকে কিছু বলার সুযোগ না দিয়েই চলে গেল। আমরা সবাই কিছুক্ষণ বোকার মতো তাকিয়ে রইলাম, তারপর আবার যে যার মতো বিজি হয়ে গেলাম। আদিব ভাইয়া, অর্ণব ভাইয়া, কাব্য কথা বলছে, ইফাস ভাইয়া আর আপি একটু দূরে বসে গল্প করছে, জাবিন একটা গাছে হেলান দিয়ে কথা বলছে ফোনে। আদ্রিয়ান বলল, চলো আমরা ওদিক দিয়ে একটু হেঁটে আসি। আমিও মাথা নাড়লাম। আমি আর আদ্রিয়ান ইটের সরু রাস্তা দিয়ে হাঁটছি, দুপাশে বিভিন্ন ফুলের টব। আমি আদ্রিয়ানের এক হাত জড়িয়ে ধরে রেখেছি। আশেপাশের অনেক কাপল নিজেদের মতো সময় কাটাচ্ছে। আদ্রিয়ান বলল, তুমি এত ছোট কেন বলবে, তাড়াতাড়ি বড় হয়ে যাও না। আমি ভ্রু কুচকে তাকিয়ে বললাম, মানে? মানে
তুমি এখনো ছোট বলেই তো আমাকে এতটা সামলে থাকতে হয়, আর হানিমুনটাও পিছিয়ে দিলাম। আর যাই হোক, হানিমুনটা গিয়ে তো আর ব্রহ্মচারী হয়ে বসে থাকতে পারবো না, ওখানে তো। আমি চোখ মুখ কুচকে বললাম, আপনি আসলেই অসভ্য। এটুকু বলে সামনে তাকাতেই থমকে গেলাম। আমার সাথে আদ্রিয়ানও দাঁড়িয়ে গেল। আমরা দুজন দুজনের মুখ চাওয়াচাই করলাম। সামনে যা দেখলাম সেটা দেখে দুজনেই অবাক। আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না, এটা কি দেখছি আমি, এত বড় ধোকা। আমি ড্যাব ড্যাব চোখে তাকিয়ে আছি। মানুষ যে এভাবে ডুবে ডুবে জল খেতে পারে সেটা ভাবতেও পারিনি। সচিব ভাইয়া খুব সুন্দরী একটা মেয়ের সাথে খুব ক্লোজ হয়ে দাঁড়িয়ে কথা বলছে। মেয়েটা গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, আর ভাইয়া মেয়েটার এক পাশ দিয়ে গাছের উপর এক হাত রেখে দাঁড়িয়েছে। দেখেই বোঝা যাচ্ছে দুজনের মধ্যে ভালোই প্রেমালাপ চলছে। আদ্রিয়ানের দিকে তাকাতেই ও আমার দিকে তাকিয়ে হাত ভাঁজ করে সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে বলল, তোমার ভাই তো ভালোই তলে তলে টেম্পো চালাচ্ছে, মেয়েটাকে চেনো? আমি একটু ভালো করে দেখলাম, তারপর মনে পড়ল ভাইয়ার ফোনে একবার দেখেছিলাম আপুটার ছবি, কি যেন নাম, হ্যাঁ সৃষ্টি। আমি ওদের দিকে তাকিয়ে থেকেই বললাম, আরে হ্যাঁ এটা তো সৃষ্টি আপু, ভাইয়ার বান্ধবী বলেই জানতাম এতদিন, কিন্তু এখন তো অন্য কিছু মনে হচ্ছে, কত বড় ঢপবাজ দেখেছেন। আদ্রিয়ান ভ্রুকুচকে বলল, তোমার মনে হচ্ছে? আমি তো 100% শিওর। আমিও ঠোঁট চেপে চোখ দিয়ে ইশারা করলাম ওদের কাছে যাওয়ার। এরপর দুজনেই আস্তে আস্তে এগিয়ে গেলাম ওদের দিকে, কিন্তু ওদের দুজনের সেদিকে কোনো রকম কোনো খেয়ালই নেই, ওরা ওদের কাজে ব্যস্ত। ওদের কাছ অব্দি গিয়ে আমি হালকা করে কাশি দিলাম, দুজনেই চমকে গেল। সজীব ভাইয়া অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। আমি দাঁত বের করে একটা হাসি দিয়ে বললাম, গুরুত্বপূর্ণ কাজে এসেছ? আদ্রিয়ান একটু এগিয়ে গিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ ভাইয়া আমাদের ভীষণই গুরুত্বপূর্ণ কাজে এসেছে, তাই না ভাইয়া? সজীব ভাইয়া বেশ কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছেন, এত তাড়াতাড়ি ধরা পড়ে যাবেন সেটা হয়তো উনি ভাবতেও পারেননি। সৃষ্টি আপু একবার আমার দিকে একবার সজীব ভাইয়ার দিকে তাকিয়ে মাথা নিচু করে ফেলল। সজীব ভাইয়া ইতস্তত গলায় বলল, আসলে। আদ্রিয়ান শব্দ করে হেসে দিল। আদ্রিয়ানের হাসি দেখে আমিও হেসে দিলাম। সজীব ভাইয়া ভ্রুকুচকে তাকিয়ে রইল আমাদের দিকে, আর সৃষ্টি আপু বোকার মতো দাঁড়িয়ে আছে। আদ্রিয়ান হাসি থামিয়ে বলল, কামন ভাই, এমন করছো যেন বড়দের কাছে ধরা পড়ে গেছো, বড় ভাই হও তুমি আমাদের, তাই আমাদের বিশেষ কিছু বলার নেই। আমি চোখ ছোট ছোট করে কোমরে হাত রেখে বললাম, বলার নেই মানে কি? হ্যাঁ অফকোর্স বলার মতো অনেক কিছু আছে, এটা কোন ধরনের চিঠি, তলে তলে এত কিছু করে বেড়াচ্ছে অথচ আমাদের জানালো না অব্দি, কতদিন ধরে চলছে? হ্যাঁ সজীব ভাইয়া চোখ রাঙিয়ে বলল, মারবটেন এক থাপ্পর, বড় ভাই হই আমি তোর, শাসন দেখাচ্ছিস? আমি মুখ ফুলিয়ে দাঁড়িয়ে রইলাম। সৃষ্টি আপু এগিয়ে আমার কাঁধে হাত রেখে সজীব ভাইয়ার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, আমার ননদিনীকে বকছো কেন, আজও কত মিষ্টি মেয়েটা। আদ্রিয়ান একটু ভাব নিয়ে বলল, আমার বউ বলে কথা, মিষ্টি তো হতেই হবে। সৃষ্টি আপু আদ্রিয়ানের সাথে পরিচিত হলো, আমাকে আগেই নাকি চিনত, কিন্তু এখন সামনাসামনি আরো ভালোভাবে পরিচিত হয়ে নিল। এরপর ওদের নিয়ে বাকিদের কাছে গেলাম। পুরোটা শুনে সবাই আমাদের মতোই শকড। সজীব ভাইয়ার পক্ষেও যে এরকম করা পসিবল সেটা কেউ ভাবতেই পারেনি। সবাই প্রথমে অবাক হলেও পরে বেশ মজা নিল ব্যাপারটাই। সৃষ্টি আপু মেয়েটাও খুব মিশুক স্বভাবের, সবার সাথে খুবই সহজে ভালোভাবে মিশে গেছে। এরপর সবাই মিলে বেশ অনেকটা সময় ঘোরাঘুরি করে রাতের ডিনারটা পুরোটা কমপ্লিট করে তারপর বাড়ি ফিরলাম। রাতে ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখি আদ্রিয়ান বেডে হেলান দিয়ে ল্যাপটপে কাজ করছে, চোখে একটা চিকন ফ্রেমের চশমা। আসলে ও অন্ধকারে বেশ অনেকটা সময় যদি ফোন বা ল্যাপটপ ইউজ করে তখন গ্লাস পরে নেয় চোখের সেফটির জন্য। মানুষটা একটু বেশিই গোছালো, বাইরে দিয়ে ভেতর দিয়ে সব দিক থেকেই পারফেক্ট একজন ব্যক্তিত্ব, কিন্তু এত পারফেক্ট মনের মানুষ কি করে হতে পারে সেটা নিয়েও আমি ভাবি। কিছুক্ষণ মনে মনে এসব ভেবে ওনার পাশে গিয়ে বসে বললাম, ঘুমাবে না? উনি আমার দিকে তাকিয়ে মুখে মুচকি হাসি ফুটিয়ে বলল, হ্যাঁ এই তো হাতের কাজটা সেরে নেই, তুমি শুয়ে পড়ো।
বলে আবার নিজের কাজে মন দিল। কিন্তু বেশ কয়েকটা সময় কেটে যাওয়ার পরেও আমাকে শুয়ে পড়তে না দেখে ও ভ্রুকুচকে আমার দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, শুয়ে পড়ো? আমি অসহায় গলায় বললাম, ঘুমাতে ইচ্ছে করছে না, এখন ঘুম পাচ্ছি না। আমার কথা শুনে আদ্রিয়ান একটু হাসলো, তারপর ল্যাপটপটা বন্ধ করে সাইডে রেখে নিজের চশমাটা খুলে টি টেবিলের উপর রাখলো। তারপর আমার দিকে ঘুরে আমার হাত ধরে টেনে নিজের কাছে নিয়ে গেল। তারপর এক হাতে নিজের সাথে জড়িয়ে ধরে বলল, ঘুমাতে ইচ্ছে করছে না? রিয়েলি? তোমার মতলব কি বলতো? অন্য কিছু প্ল্যানিং এ আছো নাকি? আমি কিছু বুঝতে না পেরে বললাম, অন্য কিছু মানে? উনি আমার চুলগুলো কানের পিঠে গুজতে গুজতে বলল, হয়তো আমার বউয়ের রোমান্স করার শখ হয়েছে। আই থিঙ্ক এই মুহূর্তে তোমার আমার আদর পেতে খুব ইচ্ছে করছে। আমি বিরক্ত হয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বললাম, ধ্যাত, সব সময় তোমার এসব ফালতু কথা বলে ছাড়িয়ে উঠতে নিলে ও আমাকে ঘুরিয়ে বেডে শুইয়ে কম্বল টেনে একসাথে দুজনকে জড়িয়ে নিয়ে আমার উপর আছোয়া হলো। আমি একটু বোকার মতো তাকিয়েছি ওর দিকে। ওনার এসব হঠাৎ আক্রমণে বরাবরই আমার বেচারা বাচ্চা হাড়টা এতটাই ঘাবড়ে যায় যে প্রচণ্ড জোরে লাফালাফি করে বেড়ায়। এখনো তার ব্যতিক্রম হয়নি। বাইরে থেকেও আমি সেই বিট শুনতে পাচ্ছি বলে মনে হচ্ছে। আদ্রিয়ান আলতো করে আমার কপালে একটা চুমু দিয়ে আমার গলায় মুখ গুঁজে দিল। সাথে সাথেই কেঁপে উঠলাম আমি, পুরো শক্ত হয়ে রইলাম না চাইতো। নিজের অজান্তেই পুরো শরীর জমে গেল আমার। জোরে জোরে ভারী নিঃশ্বাসগুলো ক্রমশ বৃদ্ধি পেতে লাগলো। কিছুক্ষণ পর ও ওভাবে থেকে অস্ফুট স্বরে বলল, এভাবে শক্ত হয়ে আছো কেন? আমি ব্যাপারটা সামলাতে তাড়াতাড়ি কাঁপা কাঁপা গলায় বললাম, আমার ঘুম পাচ্ছে। ও ওর স্পর্শ আরো গভীর করে দিয়ে এবারে আরো অস্ফুট স্বরে বলল, ঘুমাও, কে বারণ করেছে? এভাবে থাকলে ঘুমাবো কি করে? ও আমার থেকে মুখ তুলে বিরক্তি নিয়ে বলল, ঘুমানোর জন্য চোখ বন্ধ করে রাখা লাগে? আমি তো তোমাকে চোখ খোলা রাখতে বলিনি, তুই ঘুমাও বলে আবার গলার উপর সাইডে মুখ গুঁজে দিল। এই লোকটাকে কিছু বলাই বেকার। আমি খুব ভালো করেই জানি, আমি যতই বলি এই পাগল এখন আমাকে ছাড়বে না। মাঝে মাঝেই এমন করে, আর আমাকে ওর এই পাগলামোগুলো সহ্য করতে করতে ঘুমিয়ে পড়তে হয়, কারণ ঘুমানোর আগ পর্যন্ত ছাড়েই না। বেশ অনেক সময় পর ও আবারও অস্ফুট স্বরে বলল, লাভ ইউ জানপাকি, আই রিয়েলি লাভ ইউ, সব সময় এভাবেই আমার কাছে থাকবে, খুব কাছে, এতটাই কাছে যে চাইলেও তুমি দূরে যেতে পারবে না। আমি পারবো না তোমাকে যেতে দিতে, নেভার। কবে বলবে যে ভালোবাসো? তোমার ভালোবাসার কথাটা শোনার জন্য মন কতটা তৃষ্ণার্ত তুমি জানো? সবটাই যে শুকিয়ে মরুভূমি হয়ে আছে, কিন্তু তুমি তো বুঝতেই পারো না। এত ছোট হতে কে বলেছিল? হ্যাঁ, আর একটু বড় হতে পারলে না? একটু বেশি অবস তুমি, কবে পুরোপুরি বুঝতে পারবে আমায়? তাড়াতাড়ি বড় হয়ে যাও মায়াবিনী, তোমার মায়া জালে এভাবে আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ফেলে তুমি মুখ ঘুরিয়ে রাখতে পারো না। কষ্ট হয় আমার, খুব কষ্ট হয়, বুকের ভেতর ভীষণ ব্যথা হয়, কাউকে বলতে পারি না, হালকা করতে পারি না নিজেকে। খুব অদ্ভুত আর ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক কষ্ট এটা, জানো? দম আটকে আসতে চাই, মনে হয় আমি মরেই যাব। আমাকে মরতে দিও না, আই নিড ইউ ইয়ার, আই নিড ইউ ব্যাডলি। এরপর একদম চুপ হয়ে গেল ও। জানি ও এখন ঘুমিয়ে পড়েছে, আর এই কথাগুলো অর্ধ ঘুমেই বলেছে। এটা নতুন না, প্রায়ই বলে এরকম। আমি আস্তে করে ওর পিঠ আঁকড়ে ধরলাম, আর ও ঘুমের ঘোরে শক্ত করে জড়িয়ে নিল আমাকে নিজের সাথে। বুকের ভেতরটা অদ্ভুতভাবে ভার হয়ে আসছে, নিঃশ্বাসও ভারী হচ্ছে। এতক্ষণ টলমলো করা চোখ থেকে সেই টলমলে জলটুকু গড়িয়ে পড়ল চোখের কার্নিশে। আমি সত্যিই বুঝি না ওকে, ওনার কথার মানেগুলোকে, ওনার কাজগুলোকে। এর জন্য কে দায়ী, আমি নাকি আমার বয়স, সেটাও জানি না। শুধু এইটুকুই বুঝতে পারছি যে এই ছেলেটা আমার জন্যই এত কষ্ট পায়। আমি ওকে কষ্ট দিই, জেনে না জেনে বারবার আঘাত করে ফেলি। কেন কেন হয় এরকম? আল্লাহ কেন আমায় ওকে বোঝার ক্ষমতা দেয়নি? কেন পারি না আমি ওর সব কষ্ট দূর করে দিতে? এতটা অক্ষম ডাফার ইউজলেস কেন আমি? ওয়াই? সময় খুব দ্রুত প্রবাহমান,
বিশেষ করে ব্যস্ত সময়গুলো যেন ঝড়ের বেগে পার হয়। কিভাবে যে সপ্তাহ মাস দিন পার হয়ে যায় সেটা বোঝাই যায় না। দিন সপ্তাহ মাস কিভাবে পার হয়ে যায় টেরই পাওয়া যায় না। ঠিক সেরকম সময় কাটছে এখন, আরো সপ্তাহখানেক কেটে গেছে এর মধ্যে। বাড়ি টু মেডিকেল, মেডিকেল টু বাড়ি, বাকি সময়টা খাওয়া পড়া ঘুম এসবের মধ্যে দিয়েই কাটছে। তবে এসবের মধ্যে একটা জিনিসের পরিবর্তন ঘটেছে, আদ্রিয়ানের প্রতি আমার অনুভূতির গভীরতা। কেন জানি না এক অদ্ভুত রকম ফিল হয় আমার। ওর ছোট ছোট কেয়ারিং, ভালোবাসা, শাসনগুলো এখন অন্যরকম দৃষ্টিভঙ্গিতে দেখতে শুরু করেছি। আমি জানি না এটা কেমন অনুভূতি, এটুকুও জানি না যে এই অনুভূতি ঠিক কিরকম বা কেন হচ্ছে। শুধু এতটুকুই জানি যে এই অনুভূতি আগের মতো না, একটু বেশি ভিন্ন। নবীনবরণের পর থেকে একদিনও আমাকে একা ছাড়েনি ও, সব সময় চোখে চোখে রাখে, একটা বাচ্চার মতো আগলে রাখে আমাকে। যদিও মাঝে মাঝে প্রয়োজনের চেয়ে একটু বেশিই করে, তবুও আমার খুব ভালো লাগে। মেডিকেল থেকে এসে ফ্রেশ হয়ে লাঞ্চ করতে নিচে নামতেই মামুনি বলল, এসে গেছিস, তাড়াতাড়ি বস, সেই সকালে বেরিয়েছিস, নিশ্চয় কিছু খাসনি, ক্যান্টিনে তো কিছু খেয়ে নিতে পারিস মা। আমি চেয়ার টেনে বসে বললাম, বাড়ির সবাই খেয়ে নিয়েছে? মামুনি আমার প্লেটে খাবার প্লেটে দিতে দিতে বলল, ইয়া আর আমি আর তোর বড় আম্মু বসে আছি তোর জন্য। তোমরা খেয়ে নিলেই তো পারো, আমি এসে নিজেই নিতে পারি। হ্যাঁ হ্যাঁ জানি আমরা, সেটা আপনি খুব পারেন, এবার চুপচাপ শুরু করুন, এতটা সময় খালি পেটে থাকার কোনো মানে হয়? প্লিজ মামুনি, এই কথাটা তোমার ছেলের সামনে বলো না, এক সপ্তাহ কানে শুনতে পাবো না আমি। তখন আপি আর বড় আম্মু একসাথে এলো। আপি চেয়ার টেনে বসে বলল, বলাই উচিত, একমাত্র ওই পারে তোকে শিক্ষা দিতে, এত অনিয়ম মানুষ করে। বড় আম্মু ওদের কথায় তাল দিয়ে বলল, তবুও তো এখন আদ্রিয়ানের শাসন একটু সোজা হয়েছে। আমি ওদের সবার দিকে গোমড়া মুখ করে এক পলক তাকিয়ে ফিক করে হেসে দিলাম। ওরা সবাই আমার সাথে তাল মিলিয়ে হাসলো। এরপর সবাই হাসি মজা আর আড্ডা দিতে দিতে লাঞ্চ সেরে নিলাম। বিকেলবেলা ইফাস ভাইয়া, আদ্রিয়ান কেউই বাড়িতে নেই, তাই ঘুমানোর জন্য আপির রুমেই চলে গেলাম। আপি আমার মাথায় বিলি কেটে দিচ্ছে, আর আমি আপির কোলে মাথা রেখে শুয়ে আদ্রিয়ানকে নিয়েই ভাবছি। উনি এই নিয়ে দুবার আমায় জিজ্ঞেস করেছিলেন যে আমি ওনাকে ভালোবাসি কিনা, কিন্তু আমি কোনো উত্তর দিতে পারিনি। কি করে দেব, আমি নিজেও যথেষ্ট দ্বিধায় ছিলাম। কিন্তু এই সপ্তাহ আমি বারবার ভেবেছি, গভীরভাবে ভেবেছি, কিন্তু ওনার প্রতি আমার অনুভূতিটাকে ভালোবাসা বলা যায় কি না সেটা বুঝতে পারছি না। এসব চিন্তা করতে করতেই আপি বলল, তোদের ব্যাপারটা কতদূর কি হলো বলতো, মানে কিছু কি এগুলো? আমি ঘাড় ঘুরিয়ে ভ্রু কুচকে তাকিয়ে বললাম, কি এগোনোর কথা বলছো তুমি? বারে এত কিছু হলো, আদ্রিয়ান ভাইয়া থেকে আদ্রিয়ান হলো, আপনি থেকে তুমি হলো, সব সেটেল? আমি আবারও আপির কোলে কুটিয়ে শুয়ে বললাম, নো, ও বলে দিয়েছে যে ও আমায় ভালোবাসে, কিন্তু আমি এখনো কিছু বলিনি, ইনফ্যাক্ট আমি নিজেই বুঝতে পারছি না। আপি একটা হতাশ নিঃশ্বাস ত্যাগ করে বলল, আদ্রিয়ান ঠিকই বলে, তুই আসলে একটা গাধা। আমি মুখ ফুলিয়ে বললাম, এখানে গাধার কি দেখলে? আপি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা একটা কথা বলতো, আদ্রিয়ান যখন তোর আশেপাশে থাকে, তোর কাছে থাকে, তখন তোর মনে হয় না যে তোর আর কিছু চাই না? আদ্রিয়ানের বুকে মাথা রাখলে তোর মনে হয় না যে তুই পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গাতে আছিস? যতক্ষণ আদ্রিয়ান তোর থেকে দূরে থাকে, ততক্ষণ ওকে ভীষণভাবে মিস করিস না তুই? আমি কিছুক্ষণ চুপ থেকে আপির দিকে তাকিয়ে হ্যাঁ বোধক মাথা নাড়লাম। আপি মুচকি হেসে বলল, এগুলোই ভালোবাসার এক একটা প্রকাশ, তুই ওকে ভালোবাসিস আর ভীষণভাবে ওকে চাসো, সেটা অ্যাট্রাকশন বা ভালো লাগা নয়, ভালোবাসা, বুঝলি? আমি কিছু না বলে চুপ করে রইলাম। আপিও আর কিছু না বলে আবার আমার মাথায় বিলি কাটতে শুরু করলো, আর আমি আমার ভাবনায় মগ্ন হয়ে গেলাম, আর ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়লাম আপির কোলে। রাত 11:30 বাজে, আদ্রিয়ান একটু আগে ফিরে এসেছে, এখন ওয়াশরুমে গেছে ফ্রেশ হতে। আমি বেড ঠিক করছি আর বিকেলে আপির বলা কথাগুলো এখনো ভাবছি। আদ্রিয়ান দরজা খুলে বেরিয়ে আসতেই আমি পেছন ঘুরে একবার ওর দিকে তাকিয়ে হাত চালাতে শুরু করলাম।
একটু পরেই ও আমায় পেছন থেকে আলতো হাতে জড়িয়ে ধরে আমার ঘাড়ে একটা চুমু দিল। আমার শরীর হালকা করে কেঁপে উঠল। তারপর ও আমার কাঁধে থুতনি রেখে বলল, কি নিয়ে এত ভাবছেন ম্যাডাম? কই কি নিয়ে ভাবছি? তেমন কিছুই না, জাস্ট এমনি এমনি। কিন্তু আমার তো মনে হলো আমার বউটা খুব গভীর ভাবে কিছু একটা নিয়ে ভেবে চলেছে। আমি বলেছিলাম না যে মিথ্যেটা তোমার দ্বারা হয় না? আমি কথা ঘোরাতে বললাম, হ্যাঁ অনেক হয়েছে, ছাড়ো এবার, ঘুমাবে না, রাত হয়েছে অনেক। ও আমাকে নিচের দিকে ঘুরিয়ে কোমরের দুপাশে হাত রেখে টেনে নিচের কাছে এনে বলল, তোমার কি পালাই পালাই রোগ আছে নাকি? আমি কাছে এলেই সব সময় এভাবে পালাও কেন? অস্বস্তি হয়, খারাপ লাগে, এসবে কি হাঁটো তুমি? ওর কথাই আমি চমকে গেলাম, সাথে সাথেই বলে উঠলাম, না না তেমন কিছুই না। ও আমার কপালের সাথে নিজের কপাল ঠেকিয়ে বলল, সত্যি? আমি চোখ বন্ধ রেখে বললাম, ও আর কিচ্ছু বলল না, ওভাবেই কপালে কপাল লাগিয়ে রাখলো। আমি আস্তে আস্তে চোখ খুলে তাকালাম ওর দিকে। ও মুচকি হেসে আমার নাকে নাক ঘষে দিল, আমিও হেসে দিলাম, আর লজ্জা পেয়ে মাথা নামিয়ে নিলাম। ও আমার গালে পড়ে থাকা কাটা ছোট চুলগুলো আলতো হাতে সরিয়ে দিয়ে ডান গালে খুব সফটলি একটা কিস করল। আমি সাথে সাথে ওর টি শার্ট খামচে ধরলাম। একটু পর ও আমার বাম গালেও কিস করল। আমি জমে শক্ত হয়ে দাঁড়িয়ে আছি আর চোখ বন্ধ করে খুব জোরে জোরে শ্বাস নিচ্ছি। ও আমাকে ঝট করে কোলে তুলে নিল। আমি বেশ অবাক হয়ে তাকালাম ওর দিকে। ও আমায় কোলে করে নিয়ে বেডে শুইয়ে দিল। তারপর নিজেও আমার পাশে শুয়ে আমার উপর আধশোয়া হলো। আমি অবাক আর লজ্জা দুটোরই মিশ্র অনুভূতি নিয়ে তাকিয়ে আছি ওর দিকে। ওর আঙুল দিয়ে আমার চুল নাড়াচাড়া করতে করতে চুলে নিজের নাক ডুবিয়ে দিয়ে ঘ্রাণ নিতে শুরু করল। আমি শক্ত হয়ে বিছানার চাদর খামচে ধরে চোখ খিচিয়ে বন্ধ করে শুয়ে আছি। ও আস্তে আস্তে ঘ্রাণ নিতে নিতে আমার গালের কাছে এসে থামল। এরপর ওর নাক নিয়ে গালে আলতো করে স্লাইড করতে শুরু করল, আর তার সাথে সাথে আমার নিঃশ্বাস ক্রমশ ভারী হয়ে আসছে। ওর স্পর্শগুলো যত গভীর হচ্ছে ততই আমি হারিয়ে যাচ্ছি কোথাও। এক অন্যরকম অনুভূতি ক্রমশ গ্রাস করে চলেছে আমাকে। আমার এরকম মনে হচ্ছে যেন ও নিজের মধ্যে নেই, কোনো এক অদ্ভুত নেশা যেন ওকে ঘিরে রেখেছে। কিন্তু আজ আমি ঠিক করে নিয়েছি আমিও ওকে বাধা দেব না। বারবার ওকে কষ্ট দেওয়ার অধিকার নেই আমার, একেবারেই নেই। আমি তো ওরই, হয়তো নিজের অনুভূতি নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। তাতে যাই হোক, বেশ কিছুক্ষণ পর ও নিজেই থেমে গেল। জোরে জোরে কয়েকটা শ্বাস নিয়ে ধীরে ধীরে আমার উপর থেকে সরে গিয়ে সোজা হয়ে শুয়ে আমায় টেনে নিজের বুকে জড়িয়ে ধরল। কিছুক্ষণ চুপ থেকে বলল, আমায় ভালোবাসো কি না কথাটা জিজ্ঞাসা করা বোকামি, তাই না? কারণ তুমি ভালোবাসো বা না বাসো, তোমার জন্য কোনো সেকেন্ড অপশন তো কেউ খোলা রাখিনি, তাই না? আর এখন তো আমি মরার আগে তোমাকে ছাড়তেও পারবো না, আর না তোমাকে যেতে দেব। হয়তো সেটা অন্যায় করা হবে তোমার উপর, হয়তো একটু বেশি স্বার্থপর হয়ে যাচ্ছি, কিন্তু আমি খুব সরি জান পাখি, আমার কিছু করার নেই, পারবো না আমি তোমাকে ছেড়ে দিতে। ভালো না বাসলেও তোমাকে আমার হয়ে থাকতে হবে, তোমার ভালোবাসা নাই বা পেলাম, সারা জীবন তোমাকে ভালোবেসেই কাটিয়ে দিতে পারবো। বলে আমার মাথায় খুব গভীরভাবে একটা চুমু দিল, আর খুব শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে রাখলো। পারলে যেন নিজের বুকেই ঢুকিয়ে ফেলতো আমাকে। আমি স্থির হয়ে শুয়ে আছি ওর বুকে। কাউকে কেউ এতটা কি করে ভালোবাসে সেটাই বুঝতে পারি না। এতটা ভালোবাসা পাওয়ার যোগ্যতা আমার আদেও কি আছে? হ্যাঁ, আপির বলা কথাগুলো ভেবেছি, বারবার ভেবেছি। প্রথম যখন ওকে দেখেছিলাম ভালো লেগেছিল, ওর লুক, অ্যাটিটিউড এসব দেখে অল্প হলেও মুগ্ধ হয়েছিলাম। বারবার ওর বিভিন্ন কাজও ভালো লেগেছে, মানে ভালো লাগা ছিল সেটা। আর বিয়ের পর ওর কাছ থেকে অ্যাটেনশন, প্যাম্পার এসব পেতে মন চাইত, ঠিক যেভাবে নায়করা নায়িকাদের করে, ঠিক সেরকম ওর কেয়ার পেতে ইচ্ছে হতো, সেটা অ্যাট্রাকশন ছিল। কিন্তু এখন এসব পেয়েও আমি সুখী নই, কারণ ও কষ্টে আছে, কোথাও না কোথাও ও ভালো নেই, কারণটা আমি। এখন প্রতি মুহূর্তে ওকে মিস করা, ওর সামান্য আবেগ মেশানো কথায় কেঁদে দেওয়াটা, ওর প্রতিটা কথা ফিল করা, ওকে সব সময় খুশি দেখতে চাও কি ভালোবাসা নয়? হ্যাঁ ভালোবাসাই তো,
ভালোবাসি আমি ওকে, সত্যিই ভালোবাসি। ও চাইলে আগেই পারত নিজের অধিকার আদায় করে নিতে, আমি হয়তো বাধা দিতাম না। হ্যাঁ, সেদিন কেঁদে দিয়েছিলাম, কারণ ও খুব রেগেছিল, তাই ভয় পেয়ে গেছিলাম খুব। কিন্তু যেদিন ও বলেছে ও আমাকে ভালোবাসে, তারপর থেকে আমি এমনিতেও ওকে আটকাতাম না, কিন্তু ও করেনি। সেটার কারণ ও আমাকে সত্যিই ভালোবাসে। ও অন্য সবার মতো নয়, ও চায় না আমি মেন্টালি হার্ট হই, ও চায় না আমাকে মনের উপর জোর খাটাতে। তাই তো এখনও আমার মুখে ভালোবাসি কথাটা শুনবে বলে অপেক্ষা করছে। না, আমি বলবো, আজকে এখনই বলবো, ভালোবেসে ফেলেছি আমি ওকে, সত্যিই ভালোবেসে ফেলেছি। শুনছো? আমি ইতস্তত করে বললাম, একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো, এতে জিজ্ঞেস করার কি আছে? কিছুক্ষণ চুপ থেকে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করে বললাম, আমি হঠাৎ করে ওর ফোনটা বেজে উঠল। ও ফোনটা রিসিভ করে কি শুনলো জানি না, তাড়াতাড়ি উঠে বসে বলল, অনি নোর ওয়াশরুমে পড়ে গেছে, অবস্থা ভালো না, আমাদের যেতে হবে, তুমি ওনা নিয়ে এসো, আমি গাড়ি বার করছি, বলে এক প্রকার দৌড়ে বেরিয়ে গেল। আমি স্থির হয়ে বসে আছি। সব তো ঠিক ছিল, কদিন পর ডেলিভারি ছিল, শেষ মুহূর্তে এসে এটা হতে হলো। এমনিতেই মেয়েটার সাথে এর আগে এত বড় অন্যায় হয়ে গেছে, এস্টার ভাইয়া চলে গেলেন, এখন এই বাচ্চা আর আপুকে নিয়েও টানা হাজরা হবে। আবার নতুন করে কেন? ভালোদের সাথে সব সময় খারাপই কেন হয়? কেন? অপেক্ষা ভীষণ কঠিন একটা জিনিস, অপেক্ষার সময়গুলো কাটতেই চায় না। আর সেই অপেক্ষা যদি কোনো ভয়ঙ্কর সময় কেটে যাওয়ার, তাহলে সেই অপেক্ষার প্রহর পার করা যে কত কঠিন, সেটা কোনো ভাষা বা শব্দে বোঝানো যায় না। প্রতিটা মুহূর্ত এক একটা যুগের মতো মনে হয়। আমাদের ক্ষেত্রেও ব্যাপারটা তাই হয়েছে, সময় কাটতেই চাইছে না, অপেক্ষার এক একটা প্রহর শেষই হচ্ছে না। এটা যেন অনন্তকালের অপেক্ষা। সবাই হসপিটালের ওটির সামনে বসে আছি। ইসরাক ভাইয়ের মা মানে আন্টি বেঞ্চে বসে দেওয়ালের সাথে হেলান দিয়ে কাঁদছেন, আর আঙ্কেল ওনাকে সামলানোর চেষ্টা করছে। আদিব ভাইয়া আর ইফাস ভাইয়া আর আপি এক পাশে দাঁড়িয়ে আছেন, বড় আপু আর বাবাও অপর একটা বেঞ্চে চুপচাপ বসে আছেন, আর আদিয়ান একটা দেওয়ালে হেলান দিয়ে হাত ভাঁজ করে ভুরু কুচকে নিচের দিকে তাকিয়ে আছে, আর আমি ওর কাছ থেকে একটু দূরে। সকলের মুখেই মারাত্মক চিন্তার ছাপ স্পষ্ট। নৌরাপু আর ওনার বাচ্চা আমাদের কাছে যে শুধু দুটো প্রাণ নয়, আমাদের সবার আবেগ, অনুভূতি, ভালোবাসা সব মিশে আছে ওই দুইজনের সাথে। আর ইসরাক ভাইয়াও তো আমাদের খুব ভালোবাসার একজন মানুষ ছিল, আর ওরা তো একজন ইসরাক ভাইয়ার অর্ধাঙ্গিনী, আর একজন ইসরাক ভাইয়ার অংশ। দুজনের কারোরই যদি সামান্যতম ক্ষতি হয়ে যায়, তাহলে আমরা নিজেদের সামলাতে পারবো না, কিছুতেই না। আদ্রিয়ান বেরিয়ে যাওয়ার পরেই কয়েক সেকেন্ড থ মেরে বসে থেকে আমি ওড়নাটা হাতে নিয়ে দৌড়ে বেরিয়ে গেলাম। আদ্রিয়ান খুব জোরে ড্রাইভ করছে। হসপিটালে পৌঁছতেই আমরা দুজনে গাড়ি থেকে নেমে একসাথে প্রায় দৌড়ে ভেতরে গেলাম। ভেতরে গিয়ে দেখি আঙ্কেল আন্টি বসে আছেন। আদ্রিয়ান দৌড়ে এগিয়ে গিয়ে আঙ্কেলের কাছে গিয়ে জিজ্ঞেস করল, নূরের কি অবস্থা এখন? আঙ্কেল আস্তে করে বললেন, অপারেশন থিয়েটারে ঢুকানো হয়েছে, ডক্টর বলেছে আঘাত বেশ ভালোভাবে লেগেছে, বাচ্চাটাকে হয়তো বাঁচাতে পারবো না। আন্টি আমাকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে দিল। আমিও আন্টিকে জড়িয়ে ধরে নিজের চোখের জল ছেড়ে দিলাম। আদ্রিয়ান বলল, কি করে হলো এসব? এরপর আঙ্কেল আমাদের সবটা খুলে বলল। আঙ্কেলের ভাষ্য মতে নুরাপুর খাবার নিয়ে আসতে গিয়ে আপুর চিৎকারের আওয়াজ পাই আন্টি, এরপর খাবার ফেলেই দৌড়ে গিয়ে দেখল নুরাপু ওয়াশরুমের ফ্লোরে পড়ে আছে আর পেট ধরে চিৎকার করছে। এরপরেই প্রতিবেশীদের ডেকে গাড়িতে তুলে হসপিটালে আসার পথে আদ্রিয়ানকে ফোন করেছে। আমি আন্টিকে ধরে বেঞ্চে বসালাম, আঙ্কেলও বসল। আমাদের বাড়িতেও খবর দেওয়া হয়েছে। একটু পর বড় আব্বু, বাবা, ইফাস ভাইয়া, আপি আর আদিব ভাইয়া এলেন, আর এরপর থেকেই এই নীরব দম বন্ধকর পরিবেশে আটকে আছি আমরা। ভেতর থেকে এখনো কোনো খবর আসছে না। কিছুক্ষণ পর একজন নার্স এক প্রকার দৌড়ে বেরিয়ে এলো। আমরা কিছু বলতে চেয়েও বলতে পারলাম না। কিছুক্ষণ পর যখন নার্স ফিরে এলো, তখন আদ্রিয়ান ওনাকে আটকে জিজ্ঞেস করল, কিন্তু নার্স উত্তর না দিয়েই চলে গেল।
সুতরাং খুব সহজেই আমরা সবাই বুঝতে পারলাম যে নুরাপুর অবস্থা একেবারেই ভালো না। আদ্রিয়ানের দিকে তাকিয়ে দেখলাম আদ্রিয়ানের নিচের ঠোঁটটা হালকা কাঁপছে। আদ্রিয়ান দেয়ালে জোরে একটা পাঞ্চ মেরে হন হন পায়ে চলে গেল ওখান থেকে। আমিও আদ্রিয়ানের পেছনে দৌড় দিলাম। গিয়ে দেখি ও বাইরের একটা বেঞ্চে বসে দুই হাতে মুখ চেপে ধরে চুপচাপ বসে আছে। আমি ধীর পায়ে ওর পাশে গিয়ে বসে ওর কাঁধে হাত রাখলাম। ও মাথা তুলে আমার দিকে ছলো ছলো চোখে একবার তাকিয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। আমি ওর পিঠ আঁকড়ে ধরতেই ও আমার জড়িয়ে ধরে রেখেই ভাঙা গলায় বলল, নোর আর ওর বাচ্চার কিছু হয়ে গেলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। অনি, ঈশ্বরকে কি জবাব দেবো আমি? ও তোদের দায়িত্ব আমাকেই দিয়ে গিয়েছিল, কিন্তু যদি আজ কিছু হয়ে যায় নিজের কাছে ছোট হয়ে যাব। ঈশ্বরকে সবচেয়ে ভালোবাসার মানুষ ছিল ওরা। ঈশ্বরকে না চাইতেও যেতে দিতে হয়েছে, কিন্তু ওদের যেতে দিতে পারবো না। আমি ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বললাম, কিচ্ছু হবে না নুরাপুর, ওরা দুজনেই ভালো থাকবে দেখবেন, আল্লাহ এতটা নির্দয় হতে পারেন না। একটা মানুষের বারবার এরকম ভয়ঙ্কর পরিণতি দেবেন না উনি, দেখবেন এবার সব সব ঠিক হবে। আমার কথায় আদ্রিয়ান কিছুটা স্বস্তি পেল কিনা জানি না, কিন্তু ওর কাঁপুনি পুরোপুরি থেমে গেল, কিন্তু আমাকে ছাড়ল না। ও খুব শক্ত করে নিজের সাথে জড়িয়ে রেখে দিল। আমিও চুপচাপ ওকে ধরে বসে রইলাম। এভাবে বেশ অনেকটা সময় কেটে গেল। শ্বাসরুদ্ধকর কয়েক ঘন্টা অতিবাহিত হয়ে যাওয়ার পরে সবার বুক থেকে পাথর নামিয়ে দিয়ে ভালো খবর এলো, নুরাপুর ছেলে হয়েছে। আর নুরাপু এবং বাবু দুজনেই সুস্থ আছে, তবে আপুর অনেকটা ব্লাড চলে গেছে, যার ফলে রক্ত দিতে হচ্ছে এখনো। আঙ্কেল আন্টিকে দেখিয়ে আদ্রিয়ানের কোলে যখন বাচ্চাটাকে দিল, আদ্রিয়ান কাঁপা কাঁপা হাতে বাচ্চাটাকে কোলে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে কপালে একটা চুমু দিল। চোখ ছলছল করছে ওর। আমিও এগিয়ে গেলাম। বাচ্চাটা একদম ইসরাক ভাইয়ার মতো হয়েছে। আদ্রিয়ান আমার দিকে এগিয়ে দিল, আমিও বাচ্চাটাকে কোলে নিয়ে কিছুক্ষণ দেখলাম। তারপর ডক্টর বাচ্চাটাকে নিয়ে চলে গেল। হঠাৎই ডক্টর এসে বলল, দেখুন পেশেন্ট ঠিক আছে, কিন্তু ওনার এখন আরো রক্তের প্রয়োজন। ব্লাড ব্যাংকে আপাতত এবি পজিটিভ আর নেই, যা আছে সেটা ওনাকে দেওয়া যাবে না, কারণ উনি সদ্য বাচ্চা প্রসব করেছেন। আপনাদের কারো এবি পজিটিভ রক্ত হবে? আমি তাড়াতাড়ি এগিয়ে বললাম, আমার রক্ত এবি প্লাস। ডক্টর সাথে যেতে বললেন। আমি যেতে নিলেই আদ্রিয়ান আমার হাত ধরে বলল, তুমি এমনিতেই দুর্বল অনি, পারবে তো? আমি চোখের ইশারায় হ্যাঁ বললাম। আদ্রিয়ান কিছু বলতে গিয়েও বলল না, কারণ রক্ত দেওয়াটা এখন সত্যিই জরুরি। আমাকে ভেতরে নিয়ে গিয়ে সব টেস্ট করে চেক করে নিয়ে ব্লাড নেওয়া হলো। বেশ অনেকটাই রক্ত দিতে হয়েছে। প্রথমে ডক্টর এতটা নিতে চাইনি, কিন্তু ব্লাড দরকার নুরাপুর, তাই আমি ডক্টরকে রিকোয়েস্ট করে আরো দিয়েছি। আর এটাও বলেছি আদ্রিয়ানকে না বলতে। তবে এসবে ডক্টরকে কনভিন্স করতে আমার অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। ভাগ্যে শুনি আব্বুর বন্ধু, তাই আমার রিকোয়েস্ট ফেলতে পারেননি। মেডিকেল স্টুডেন্ট হওয়ার জন্য এটুকু জানি যে এতে আমি মরে যাব না, শুধু তিন চারটে দিন শরীর খুব উইক যাবে, একটু বেশি খেলেই সব ঠিক হয়ে যাবে। অনেকটা রক্ত দেওয়ায় শরীর ভীষণ দুর্বল লাগছে আমার। ডক্টর আঙ্কেল বলল, মামুনি আমি বলেছিলাম তোমাকে এমন করো না, তুমি নিজেও এমনিতে উইক, এখন আরো অসুস্থ হয়ে পড়ছো। আমি কিছু বলবো তখনই আদ্রিয়ান এলো। আদ্রিয়ান আমার রেস্টের জন্য আলাদা একটা কেবিন নিয়েছে, যদি জানতে পারে বেশি মিস্টার জুহায়ের, তখন আমার গালে ঠাটিয়ে না মারলে মিস্টার জুহায়ের, এবার তো একটু শুনুন, ওনাকে একটু চেক করতে দিন প্লিজ, মাথা কেমন চক্কর দিয়ে, ডোন্ট ওয়ারি মিস্টার জুহায়ের। আই আদ্রিয়ান আমাকে ধরে ফেললো। ডক্টর আঙ্কেলের দিকে তাকিয়ে বললেন, ডোন্ট ওয়ারি মিস্টার জুহায়ের, আই হোপ উনি ঠিক আছেন। উনি কিচ্ছু বললেন না, মুখ কাচুমাচু করে ডোন্ট ওয়ারি মিস্টার জুহায়ের, আদ্রিয়ান উত্তরের অপেক্ষায় না করে আমাকে কোলে তুলে নিল। আমি বোকা না করলে তো আমি কিছু বুঝতে পারবো না, ওর চোখ মুখ শক্ত হয়ে আছে, ডোন্ট ওয়ারি মিস্টার জুহায়ের, আই হোপ উনি ঠিক আছেন। উনি কেবিনে বালিশে হেলান দিয়ে, চেক না করলে তো আমি কিছু বুঝবো না, ওখানে রাখা ডাবল জলের গ্লাসটা আমার দিকে এগিয়ে দিয়ে বলল, মিস্টার জুহায়ের ফিনিশ ইট, আই হোপ উনি ঠিক আছেন। আমি মুখ কুচকাতেই যাচ্ছি, চেক না করলে তো আমি কিছু বুঝতে পারবো না। লাগানো দেখে আমি আর সেটা পারলাম না, ইচ্ছে না থাকা সত্ত্বেও ঢকঢক করে গিলে ফেললাম। এরপর ডিম সিদ্ধ খেতে হলো খালি, জন্মেও এভাবে ডিম সিদ্ধ খাইনি, কিন্তু আদ্রিয়ানের ভয়ে সেটাও কয়েক কামড়ে খেয়ে ফেললাম।
এরপর ও পানির গ্লাস এগিয়ে দিল, সেটাও খেয়ে নিলাম। শরীর ভীষণ দুর্বল লাগায় বালিশে সব ভর ছেড়ে দিয়ে হেলান দিলাম। আদ্রিয়ান সব পাশে রেখে আমার পাশে বেডে এসে বসে আমার দুই বাহু একটু চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, এক্সট্রা ব্লাড দিয়েছো তাই না? ড্যাম, এই ছেলের কাছে কি জীবনেও কিছু লুকাতে পারবো না? আমি ঠিক ধরে ফেলেছে, মিথ্যেও বলতে পারি না ওকে আমি। তাই মাথা নিচু করে ফেললাম। ও একটু ছাড়া দিয়েই আমার হাত ছাড়িয়ে নিল। তারপর কিছু না বলে কাউকে কল দিয়ে বলল, অনির ক্যাবিনে এসো, একটু পর ফ্রুটস খাইয়ে দিও একটু, আমি দেখে আসছি বেবি ঠিক আছে কিনা বলে আমার দিকে না তাকিয়ে বলল, আশা করি ফ্রুটস গুলো খেয়ে আমাকে উদ্ধার করবেন, এটার জন্য অন্তত আমাকে আর কিছু বলতে হবে না। আমি মুখ ফুলিয়ে তাকিয়ে রইলাম ওর যাওয়ার দিকে। এভাবে ওভার রিয়্যাক্ট করার কি আছে, মরে গেছি আমি? কিন্তু আমার মনে আর একটা প্রশ্ন জাগছে, নোরাপি পড়ল কি করে? এই শেষ মুহূর্তে হঠাৎ এমনি স্লিপ কেটে পড়ে গেল? যেখানে আপু খুব সতর্ক মানুষ ছিল, এটা কি সত্যি অ্যাক্সিডেন্ট? কেমন যেন খটকা লাগছে। রাতটা পার হয়ে বিকেল অবধি হসপিটালেই কাটল। সন্ধ্যায় চলে এলাম আমরা। নোরাপু ভালো আছে এখন, আর বাচ্চাও কিছুদিন হসপিটালে থাকবে, সাথে আঙ্কেল আন্টি তো আছেই। আদ্রিয়ান সারাদিন আমার যথেষ্ট কেয়ার করলেও দরকার ছাড়া কথা বলেনি, আর যেটুকু করেছে আপনি করে বলেছি। ভীষণ রেগে আছে বাবু সাহেব। আমি খাটে হেলান দিয়ে বসে আছি, ও খাইয়ে দিচ্ছে আমায়। আমাকে খাওয়ানোর সময় ও কিচ্ছু বলল না। আমার ভালো লাগছে না ওর এই রাগ করে থাকা। সব ঠিক করে রেখে শুতে নিলেই আমি নিচু হয়ে বললাম, সরি। ও কোনো উত্তর না দিয়ে নিজের মতো কাজ করছে। আমি এবার কাঁদো কাঁদো গলায় বললাম, সরি তো, আর হবে না। ও এবার ঠোঁট কামড়ে নিজের চুলগুলো উল্টে ধরে তারপর আমার দিকে তাকিয়ে আমার দুই বাহু টাইট করে ধরে বলল, সরি, হ্যাঁ সরি, এরকম কেন করিস তুই? আমাকে টেনশনে ফেলে কি মজা পাস বল? বুঝিস যে আমার ভয় হয়, তোম আটকে আসে, কতবার বোঝাবো তোকে এসব? ব্লাডের ব্যবস্থা ঠিকই হয়ে যেত, কে বলেছিল এসব করতে? হ্যাঁ, তোর কিছু হয়ে গেলে আমার কি হবে ভেবেছিস তুই? আমাকে জিন্দালাশ বানানোর খুব শখ, তোর মেরে ফেলতে চাস আমায়? কিভাবে বোঝাবো যে তোকে আমার কতটা প্রয়োজন? কি করলে বুঝবি যে ভালোবাসি তোকে বল, কি করলে? আমি অবাক হয়ে তাকিয়ে আছি আদ্রিয়ানের দিকে। কতটা রেগে গেছে সেটাই ভাবছি আমি, কতটা রেগে গেলে আমাকে তুইতুকারি করছে সেটাই ভাবছি। যদিও ওর এই রাগের মধ্যেও আমার প্রতি ওর সীমাহীন ভালোবাসা লুকিয়ে আছে, ওর ভালোবাসার মারাত্মক পাগলামও লুকিয়ে আছে। ওর কথার উত্তরে কোনো কথাই আর মুখে এলো না, শুধু ড্যাবড্যাবিয়ে চোখে তাকিয়ে আছি ওর দিকে। ও আমার বাহু ছাড়া দিয়ে ছেড়ে শুয়ে পড়ল উল্টো দিকে ঘুরে। আমি মুখ ফুলিয়ে তাকিয়ে আছি ওর দিকে। আমি অসহায় চোখে ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ওর পাশ দিয়ে শুয়ে পড়লাম। কিছুটা সময় কেটে গেল, কিন্তু ও আমার দিকে ঘুরেও তাকালো না, অথচ আমি শোয়ার সাথে সাথে আমাকে বুকে জড়িয়ে নেয়। খুব বুঝতে পারছি বাবু সাহেব ভীষণ রেগে আছে আমার উপর। আমি নিজেই পেছন থেকে ওকে জড়িয়ে ধরলাম। ও আমার হাত ধরে সরাতে নিলে আমি ওর টি শার্ট খামচে ধরে টাইট করে ধরে রইলাম। ও যতই ছাড়ানোর চেষ্টা করছে আমি ততই শক্ত করে ধরছি ওকে। কিছুক্ষণ পর ও আর ছাড়ানোর চেষ্টা করল না, চুপচাপ শুয়ে রইল। আমিও মুচকি হেসে ওকে জড়িয়ে ওর সাথে মিশে শুয়ে রইলাম। ওর শক্তির কাছে আমার শক্তি কিছুই না। ও যদি সত্যি চাইতো তো এক ঝটকায় আমাকে ছাড়াতে পারতো, কিন্তু বাবু সাহেব তো সেটা চাইনি, শুধু ওপর দিয়ে রাগ দেখাচ্ছে। ছেলেটা আসলেই একটা পাগল। ওর ভালোবাসা, যত্ন, দায়িত্ববোধের মতো ঠিক তেমনই ওর শাসন, অভিমান আমাকে একইভাবে মুগ্ধ করে। এসব নানা রকম কথা ভাবতে ভাবতে ওকে জড়িয়ে ধরেই ঘুমিয়ে পড়লাম। সকালে রোদের হালকা আলো চোখে পড়তে ঘুম ভেঙে গেল। একটা লম্বা হাই তুলে উঠে বসে দেখলাম আদ্রিয়ান নেই পাশে। আস্তে আস্তে উঠে দাঁড়িয়ে ব্যালকনিতে গিয়ে দেখি আদ্রিয়ান ব্যালকনির রেলিং ধরে দাঁড়িয়ে কফি খাচ্ছে, আর এক দৃষ্টিতে দূরের দিকে তাকিয়ে আছে। বুঝতে পারছি এখনো রেগে আছে আমার উপর, কারণ রোজ সকালেই ও আমার কপালে চুমু দিয়ে আমায় ঘুম থেকে তোলে। উফ, এই ছেলের ভালোবাসা যত মারাত্মক, রাগ তার চেয়েও বেশি মারাত্মক। তবে আমিও দেখি এই ছেলে কতক্ষণ রেগে থাকতে পারে আমার উপর।
আমি গিয়ে ওকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। ওর এক হাতে কফির মগ, তাই আরেক হাত দিয়ে আমার এক হাতের ওপর হাত দিয়ে সরাতে নিলেও কিন্তু আমি ছাড়লাম না। আদিয়ান বলল, অনি ছাড়ো। আমি আরো টাইট করে জড়িয়ে ধরে বললাম, তোমার কথাই ধরেছি নাকি যে তোমার কথাই ছাড়ব? সকাল সকাল আবার ড্রামা শুরু করে দিলে। আমি দুষ্টু হাসি দিয়ে বললাম, বাংলা ড্রামা, আর ড্রামার নাম পতিদেবের মান ভাঙাও। আমার কথাটাই ওর মুখের রিয়াকশন ঠিক কেমন হয়েছে সেটা বলতে পারছি না, কারণ ও উল্টো ঘুরে আছে। কিছুক্ষণ পরে বলল, ফ্রেশ হয়ে নাও, তোমাকে খাইয়ে হসপিটালে যাবো আমি। আমিও তো যাব। ও এবার আমাকে ছাড়িয়ে পেছনে ঘুরে বলল, থাপ্পড়টা হয়তো অনেকদিন যাবৎ খান না আপনি, তাই খাওয়ার খুব শখ হয়েছে, নিজের অবস্থা দেখেছো? আমি মুখ ফুলিয়ে মাথা নিচু করে বললাম, তুমি আছো তো, তোমার সাথে সাথেই থাকবো, কিচ্ছু হবে না দেখো। চুপচাপ গিয়ে ফ্রেশ হয়ে এসো। আমি এবার করুণ স্বরে বললাম, প্লিজ আমি বাবুকে দেখব। আদ্রিয়ান চোখ বন্ধ করে একটা লম্বা শ্বাস নিয়ে বলল, জেদ করো না অনিমা, মিনিমাম 3 দিনের আগে বাড়ি থেকে বের হতে দেব না আমি। কিন্তু নো মোর কিন্তু, আমি ভিডিও কলে নুরের সাথে কথা বলিয়ে দেব তোমার সাথে, আর বাবুকেও দেখিয়ে দেব। আমি গোমরা মুখ করে আস্তে আস্তে হেঁটে ওয়াশরুমে চলে গেলাম, কারণ আমি জানি যে আদিয়ান যখন একবার বলে দিয়েছে বেরোতে দেবে না তখন দেবেই না। এতক্ষণ ও আমার উপর রেগে থাকলেও এখন আমি ওর সাথে আছি। আদিয়ান হসপিটালের আর নিজের ল্যাবের সব কাজ সেরে রাতে বাড়ি ফিরলেন। সারাটা দিন বড্ড বোরিং কেটেছে আমার। সারাটা দিন আমার একলা সময়ের ফ্রেন্ড বনি এর সাথেই কাটিয়েছি। বনিকে চিনলেন না নিশ্চয়ই, আসলে আমাদের মেডিকেল স্টুডেন্টের একটা ক্লোজ ডিয়ারেস্ট ফ্রেন্ড থাকে, সেটা হলো আস্ত একটা মানব কঙ্কালের মডেল, কঙ্কালি বলা যায়, রিয়েল না হলেও দেখতে পুরোটাই রিয়েল লাগে। আমি ওনার নাম রেখেছি বনি, যেহেতু এটা বোন থেকেই বনি নামটাই রেখেছি। তো ওটাকেই কোলে নিয়ে বসে বসে কথা বলছিলাম, তখনই ও রুমে এলো। যেহেতু আমি ওর দিকে একবার আর চোখে তাকিয়ে বনির দিকে তাকিয়ে বিড়বিড় করে বললাম, দেখলি এলো সারাদিন পর, মুখেই এত কেয়ার, আসলে সবটাই আমাকে ঘরে আটকে রেখে দেওয়ার ধান্দা। আদ্রিয়ান টাই খুলতে খুলতে ভ্রুকুচকে বলল, কি বিড়বিড় করছো? আমি নিজেকে সামলে একটা মেকি হাসি হেসে বললাম, না কিছু না, তুমি বসো, আমি তোমার খাবার আনছি। না ম্যাম, আপনাকে এত কষ্ট করতে হবে না, আমি মনিকে বলে দিয়েছি, এক্ষুনি নিয়ে আসবে। আমি একটা মুখ ভেঙচি দিয়ে চোখ সরিয়ে নিলাম। আদ্রিয়ান আয়নার সামনে দাঁড়িয়ে শার্টের বোতাম খুলতে খুলতে আয়না দিয়ে আমায় দেখছে, আর আমি মাঝে মাঝে আর চোখে ওকে দেখছি আর মুখ বাঁকাচ্ছি। একটু পর মনি আমাদের দুজনের খাবারের প্লেট নিয়ে এসে রেখে দিয়ে গেল, আর আদ্রিয়ানও ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। খাওয়ার সময় দুজনের কেউই কারোর সাথে আর কথা বলিনি। সব ঠিক করে ওয়াশরুম থেকে এসে দেখি আদ্রিয়ান নিজের চুল ঠিক করছে আয়না দেখে। আমার মেজাজটা মারাত্মক খারাপ হচ্ছে, ঠিক করে কথাও বলছে না আমার সাথে। ভাব, আমি বেড ঠিক করতে করতে গুনগুনিয়ে গাইতে লাগলাম, দেখতে পর পর কিন্তু আস্ত পর পর একটা ছুটি গেছে কপালে, দেখতে হ্যান্ডসাম কিন্তু ফেলুরাম, ফেসে গেছি আমি অকালে। গে আর চোখে ওর দিকে তাকিয়ে দেখলাম ও ভ্রুকুচকে আয়না দিয়ে দেখছে আমাকে। আমি বালিশগুলো ঠিক করে বসিয়ে দিতে দিতে গাইলাম, দেখতে পর পর কিন্তু আস্ত বর বর একটা জুটে গেছে কপালে, দেখতে হ্যান্ডসাম কিন্তু ফেলুরাম। এটুকু গাইতে গাইতে আমি পেছনে তাকাতেই চমকে গেলাম, হাত থেকে বালিশটা পড়ে গেল। আদিয়ান আমার একদম সামনে দাঁড়িয়ে আছে, পুরোপুরি গানের তালে থাকায় শেষের লাইনটা চেষ্টা করেও আটকাতে পারলাম না, মুখ দিয়ে অস্ফুট স্বরে বেরিয়েই গেল, ফেসে গেছি আমি অকালে। ও একটু এগিয়ে বলল, ফেসে গেছো? আমি একটু পিছিয়ে প্রথমে হ্যাঁ বোধক মাথা নাড়লেও ব্যাপারটা বুঝতে পারার সাথে সাথে না বোধক মাথা নাড়লাম। আমি আরো পেছাতে গেলেই ও আমার কোমর ধরে নিজের কাছে টেনে নিয়ে বলল, আমি বর্বর ফেলুরাম। আমি আবারও খানিকটা তুতলে বললাম, আমি তো আসলে গান গাইছিলাম, এরা তো বাংলা একটা মুভির গান।
ও চোখ ছোট ছোট করে আমার দিকে তাকিয়ে থেকে মুচকি হাসি ফুটিয়ে বলল, দিন দিন খুব বেশি দুষ্ট হয়ে যাচ্ছ তুমি, আর তোমার সাহসও বেড়ে যাচ্ছে। আমি এক পলক ওর দিকে আবার নিচের দিকে তাকালাম। ও আমার কপালে কপাল ঠেকিয়ে হেসে দিল, আর আমিও হেসে দিলাম। সপ্তাহ কেটে গেছে, নুরাপুকে আগেই বাড়িতে আনা হয়েছে। আজ নুরাপুদের বাড়িতে ছোট করে একটা গেট টুগেদার হচ্ছে, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব, আর বাবুর নাম রাখা হবে। এইটুকুই, আমাদের বাড়ি থেকে আমরা সবাই গেছি। ও বাড়িতে গিয়েই নুরাপুকে জড়িয়ে ধরলাম। আপুর চেহারা এখন একটু হলেও খুশির ঝলক আছে, মা হয়েছে তো, নিজের সন্তানকে কোলে নিয়ে বুকে জড়িয়ে নিজের বুকের চাপা কষ্ট কিছুটা হলেও কমাতে তো পারছে। বাবুকে কোলে নিয়ে কিছুক্ষণ আদর করলাম। বাবুর নামকরণের দায়িত্ব নুরাপু আমার আর আদ্রিয়ানের উপর দিল। আমি আর আদ্রিয়ান পাশাপাশি সোফায় বসেছিলাম, বাবু আমার কোলে। আমি আর আদ্রিয়ান দুজনেই ভাবছি আর বাবু দেখছি। ছেলেটার চেহারা প্রায় পুরোটাই বাবার মতোই হয়েছে, কিন্তু নাক আর গায়ের রং নুরাপুর মতো। ইসরাক ভাইয়া উজ্জ্বল শ্যামবর্ণের ছিলেন যদিও, কিন্তু নুরাপু বেশ ফর্সা আদ্রিয়ানের মতোই। কিছু একটা ভেবে আমি আদ্রিয়ানের দিকে তাকিয়ে বললাম, ইসরাক। আর আদ্রিয়ান আমার দিকে তাকিয়ে বলল, নীর। এরপর আমরা দুজনেই একটু ভেবে ওর পুরো নাম ঠিক করলাম, ইসরার আহমেদ নীর। সবারই নামটা খুব পছন্দ হয়েছে, সুন্দরভাবেই সব মিটেছে। তবে এসবের মাঝে নুরাপুর চোখের কোণের জল এড়ায়নি আমার, হয়তো ইসরাক ভাইয়ের কথা খুব বেশি মনে পড়ছে। সত্যি উনি থাকলে হয়তো দিনটা অন্যরকম হতো। আপির আগে সবাই একদিন রেস্টুরেন্টে লাঞ্চে গেছিলাম, সবাই খাচ্ছি আর ইসরাক ভাইয়া আলোচনা করছে ওনার বেবিকে নিয়ে। নুরাপু বিরক্ত হয়ে বলল, ইসরাক থামবে তুমি, বেবি আসা অবধি তো ওয়েট করো, সব প্ল্যান এখনই করে ফেলছো। ইসরাক ভাইয়া হেসে বলল, আরে সুইট হার্ট, আমার বেবি আমি ভাববো না। আদ্রিয়ান হেসে বলল, তা সব ঠিক করলি, বাচ্চার নামটা ঠিক করলি না, সেটা ফেলে রাখলি কেন? ইসরাক ভাইয়া মাথা নেড়ে বলল, সেটা তুই করবি বেবি আসার পর, আর তার মধ্যে যদি বিয়ে করে ফেলিস তো বউয়ের সাথে মিলে করবি। আদ্রিয়ান হতাশ নিঃশ্বাস ফেলে বলল, আমার আর বিয়ে, দেখ কবে সে বড় হয় আর আমার ঘরে আসে। আদ্রিয়ানের কথার অর্থ সেদিন কেউ বুঝিনি আমরা। ইসরাক ভাইয়া হেসে বলল, আসবে মাম্মা আসবে, আমার বেবির কপালে যদি তোর বইয়ের দেওয়া নাম লেখা থাকে ঠিক চলে আসবে। অট্টহাসির রোল পড়ে গেছিল সেদিন ওখানে ভাইয়ার কথা শুনে, তবে এখন এসব মনে পড়লে আর হাসি পায় না। শুধু বেরিয়ে আসে দীর্ঘশ্বাস, একটা চাপা দীর্ঘশ্বাস। আমি বেডে হেলান দিয়ে হাতে বই নিয়ে চোখ ছোট ছোট করে তাকিয়ে আছি আদ্রিয়ানের দিকে, আর আদ্রিয়ান আমার পায়ের নখ কেটে দিচ্ছে। আমার খুব অস্বস্তি হচ্ছে, ওর কোলের উপর আমার পা রেখে এক হাতে পা ধরে রেখে আর এক হাত দিয়ে খুব যত্ন সহকারে নেইল কাটার দিয়ে নখ কেটে দিচ্ছে। আমার ব্যাপারটাতে যেমন লজ্জা লাগছে ঠিক তেমনিই অস্বস্তি হচ্ছে, কারণ ও তো আমার স্বামী হয়, আর ও আমার পায়ে হাত দিচ্ছে, ব্যাপারটা মোটেও ভালো লাগছে না আমার। কিন্তু ও তো ওই, যেটা একবার ঠিক করে সেটাই করে ছাড়ে, তাই আমি নিতন্তই একটা অবলা বাচ্চা। আর এখন তাকিয়ে তাকিয়ে দেখা ছাড়া আর কোনো কাজই নেই। আসল ব্যাপারটা হলো, ডিনার করে এসে আমি পড়ছিলাম, বেশ ঘন্টাখানিক পর আদ্রিয়ান এসে আমার উপর এক গ্লাস দুধ খাওয়ানোর নামক অত্যাচারটা চালানোর পর ও বলল, বেশ ঠান্ডা পড়েছে এখন, টেবিলে বসতে হবে না, বেডে এসে কম্বলের নিচে এসে পড়ো। আমি বইয়ের দিকে তাকিয়ে বললাম, সমস্যা নেই, খুব বেশি পড়া বাকি নেই, আমি টেবিলেই পড়তে পারবো, বলে আবার পড়ায় মনোযোগ দিলাম। হঠাৎ করে ও আমায় কোলে তুলে নিতেই আমি বেশ অবাক হয়ে তাকালাম ওর দিকে। ও আমায় বেডে বসিয়ে দিয়ে বইটা আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, সব সময় আমি যেটা বলি ঠিক তার উল্টোটা বলে, আমায় না রাগালে তোমার রাতে ঘুম হয় না, তাই না? আমি ওর দিকে তাকিয়ে মেকি হাসি দিয়ে বললাম, আসে নাই তো, তুমি জানো তোমার ওই রাগে লাল হয়ে যাওয়া মুখটা না দেখা অব্দি সবকিছু একদম ফাঁকা ফাঁকা লাগে। ও আমার নাকটা টিপে দিয়ে বলল, হ্যাঁ অনেক দুষ্টুমি হয়েছে, এবার ভালো ভদ্র মেয়ের মতো চুপচাপ পড়াটা কমপ্লিট করো, ঘুমাতে হবে তো।
বলে আমার গায়ে কম্বল দিতে গিয়ে ওর চোখ পড়ল আমার পায়ে। ভুরু কুচকে ফেলে বলল, নখ কাটো না, কতদিন হলো? ওর কথা শুনে আমিও তাকালাম পায়ের দিকে। সত্যিই নখগুলো বেশ বড় হয়ে গেছে। ইদানিং পড়াশোনার চাপ এতটাই বেড়ে গেছে যে নিজের দিকে খেয়াল রাখার সময়টা খুব কমই পাচ্ছি। আমি ওর দিকে অসহায়ভাবে তাকিয়ে বললাম, এই ফ্রাইডেতেই কেটে ফেলবো, প্রমিস। আজকে মানডে, আর তুমি ফ্রাইডেতে নখ কাটবে, তাই না? বলেই আতিয়ান উঠে গিয়ে ড্রয়ার থেকে নেইল কাটার বের করে এসে আমার পায়ে হাত দিতে গেলেই আমি সাথে সাথে পা সরিয়ে ফেলে উত্তেজিত কণ্ঠে বললাম, আরে কি করছোটা কি? পায়ে হাত দিচ্ছ কেন? আমি নিজেই কেটে নিতে পারবো। আতিয়ান বিরক্তিকর দৃষ্টিতে তাকিয়ে বলল, চুপচাপ পড়তে থাকো, আমায় আমার কাজ করতে দাও। বলে ও আমার পা ধরে নিজের কোলের উপর নিয়ে নিল। আমি আর কি বলবো, জানি কিছু বলে লাভ নেই, তাই চুপচাপ শুধু দেখে যাচ্ছি ওর কাণ্ড। হঠাৎ ওর কথায় হুঁশ এলো আমার। ও গম্ভীর কণ্ঠে বলল, আমার দিকে এভাবে তাকিয়ে না থেকে পড়াটা শেষ করো। আমিও মুখ ফুলিয়ে রেখে পড়ায় মনোযোগ দিলাম। পড়াটা কমপ্লিট হতে হতে আমার পড়াটাও শেষ হয়ে গেল। আমি একটা হাই তুলে ওকে কিছু বলবো, তার আগেই ও আমার হাত ধরে সামনে নিয়ে নখ কাটতে নিলেই আমি বললাম, আদ্রিয়ান প্লিজ প্লিজ, বা হাতেরটা কেটো না, অনেক কষ্টে বড় করে ডিজাইন করে কেটে রেখেছি। আদ্রিয়ান পাত্তা না দিয়ে আমার হাত চেপে ধরে রেখে বলল, এসব ফালতু স্টাইল কে শিখিয়েছে তোমাকে? এরপর যেন হাত না পায়ের নখ একটু বড় না দেখি। বলে আমার এত সাথে নখগুলো সব কেটে দিল। রাগে দুঃখে কিছু বলতেও পারছি না, আর সহ্যও করতে পারছি না, শুধু কাদো কাদো মুখ করে তাকিয়ে আছি ওর দিকে। নখ কাটা শেষ হতেই আমি বিরক্তি নিয়ে বললাম, হয়ে গেছে তোমার, এবার ঘুমোই। আদ্রিয়ান মুচকি হেসে আমাকে বুকে টেনে নিয়ে জড়িয়ে ধরে বলল, রাগ হয়েছে আমার উপর? আমি এবার একটু রেগে গেলাম। আমি ওর বুকে একটা কিল মেরে বললাম, সব সময় চালাও তুমি আমায়, যত খুশি এখন চালিয়ে নাও, যখন আমি থাকবো না তখন দেখবো কার উপর এসব টর্চারগুলো করো তুমি, যেদিন চিরকালের মতো হারিয়ে যাব সেদিন বুঝবে। এটুকু বলার সাথে সাথেই ও আমার হাত ধরে এক টানে বেডে ফেলে দিয়ে দুই হাত শক্ত করে চেপে ধরল বেডের সাথে। ওর দিকে তাকিয়ে ভয় পেয়ে গেলাম আমি। চোখ লালচে হয়ে আছে, ঠোঁট কাঁপছে, দেখেই বোঝা যাচ্ছে যে মারাত্মক রকমের রেগে আছে আমার উপর। ও দাঁতে দাঁত চেপে বলল, আজ বলেছো বলেছো, ভবিষ্যতে এরকম কথা উচ্চারণ করলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না, সারা জীবনের জন্য কথা বলাটাই বন্ধ করে দেব তোমার, যদি এরকম কথা মুখ দিয়ে বের হয়, মাইন্ড ইট। আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি ওর দিকে। আমার এই সামান্য কথাই ও এতটা ডিসপারেট হয়ে যাবে ভাবতেও পারিনি। আমি কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, আতিয়ান আমি তো জাস্ট। আর কিছু বলার আগেই ও আমার কপালে নিজের কপাল ঠেকিয়ে জোরে জোরে কয়েকটা শ্বাস নিয়ে তারপর বলল, এত ভয়ঙ্কর কথা বলো না জান পাখি, আমার সহ্য হয় না, তুমি ধারণাও করতে পারবে না কতটা ভালোবাসি তোমাকে, কতটা ডেসপারেটলি চাই আমি তোমায়। তোমাকে ছাড়া মুহূর্তগুলো কল্পনা করাটাও আমাকে মৃত্যু সম যন্ত্রণা দেয়। তোমাকে হারানোর ভয় আমাকে প্রতি মুহূর্তে তাড়া করে বেড়ায়। তোমাকে ছাড়া বাঁচা তো দূরে থাক, সে কথা কল্পনাও করতেও আমার আত্মা কেঁপে ওঠে। আমাকে ছেড়ে কোথাও যেও না জান পাখি, আমি পারবো না সেটা মানতে, শেষ হয়ে যাব আমি, একদম শেষ হয়ে যাব। এটুকু বলে ও আমার কপালে গভীরভাবে একটা চুমু দিয়ে নিজের সাথে শক্ত করে জড়িয়ে ধরল। ওর সারা শরীর হালকা কাঁপছে, আমিও শক্ত করে জড়িয়ে ধরলাম ওকে। ও একটু পরপর ওর উষ্ণ স্পর্শে ভরিয়ে দিচ্ছে আমাকে, আর আমি চোখ বন্ধ করে ওর সেই ভালোবাসা সাদরে গ্রহণ করছি। হঠাৎ আমার কি হলো জানি না, আমি ওর উন্মুক্ত কাঁধে আলতো করে খুব চুমু দিলাম। ও সাথে সাথেই থেমে গেল, তারপর আমাকে আরো জোরে জড়িয়ে ধরে ওভাবেই আস্তে আস্তে ঘুমিয়ে পড়ল। কান্না পাচ্ছে এই মুহূর্তে আমার, জানি না কেন, কিন্তু চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। এত ভালোবাসে কেন ও আমাকে? যদি সত্যিই কোনোদিনও আমার কিছু হয়ে যায়, বাঁচতে পারবে না ও, একেবারেই পারবে না। কিন্তু ওর কিছু হয়ে গেলেও তো আমি ঠিক থাকতে পারবো না, অথচ কোনো একজনকে আগে যেতেই হবে, তাই না? প্রকৃতি এত নিষ্ঠুর কেন? এই নিয়ম এত নিষ্ঠুর কেন? কেন না চাইতেও নিজের আপন লোকদের চির বিদায় দিতে হয় আমাদের, কেন? আরও দুটো দিন কেটে গেল।
আমি এই কয়েকদিন ইচ্ছে করেই আদ্রিয়ানকে আমার অনুভূতি নিয়ে কিছুই বলিনি। বলিনি যে ভালোবাসি আমি ওকে, যদিও নিজের ডায়েরির পাতায় অনেক আগেই ওকে ভালোবাসার কথা লিখেছি, কিন্তু সরাসরি তো আর ওকে বলিনি, কারণ আমি চাই যে আমাদের 6 মান্থ অ্যানিভার্সারিতেই ওকে নিজের মনের কথাটা বলবো, আর সেটা শুনে ও কতটা খুশি হবে তা ভাবলেই আমার মনও খুশিতে ভরে ওঠে। আজ আমাদের 6 মান্থ অ্যানিভার্সারি, জানি না আদ্রিয়ানের মনে আছে কিনা, কারণ ও আমায় এখনও উইশ করেনি, তবে আজ রাতে আমি আদ্রিয়ানকে আমার মনের কথা বলবো। জাপিন আপিদের বলে প্ল্যান করিয়ে রেখেছি, ওরাই আজ আমাদের রুমটা সুন্দরভাবে ডেকোরেট করে রাখবে, কারণ আজ আমার ক্লাস সন্ধ্যার পর আছে। আর আদ্রিয়ানের ল্যাবে যাব, অনেক দিনের শখ ছিল আদ্রিয়ানের ল্যাবটা ঘুরে দেখার, কিন্তু সেই সুযোগটা আর হয়নি, কারণ আদ্রিয়ান আমায় নিতেই চাই না ওর ল্যাবে। এমন কি মহামূল্যবান জিনিস আছে ওখানে কে জানে? অনেক ড্রামা করে, ইমোশনাল ব্ল্যাকমেল করে রাজি করিয়েছি, প্রথমে ওখানে যাব, তারপর ওখান থেকে সোজা মেডিকেল। সুতরাং দুজনেই আজ বাড়িতে থাকবো না। খাওয়ার টেবিলে হঠাৎ বাবা বললেন, ইভাজ আদ্রিয়ান। ওরা দুজনেই একসাথে বাবার দিকে তাকালো। বাবা বললেন, তোমাদের বিয়ের পর তো তোমরা এখনো কোথাও ঘুরতে যাওনি, তাই আমি চাই তোমরা ওই সময় বাইরে কোথাও থেকে ঘুরে আসো, তোমাদের কি মত? ইফাজ ভাইয়া বললেন ওনার কোনো সমস্যা নেই, আর আদ্রিয়ান বলল ওরও সমস্যা নেই। আমরা দুজনেই খাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম। বেরোনোর আগে ইশারায় জাবিন আর আপিকে থামস আপ দেখিয়ে এসেছি। আমি জানি ওরা ঠিক সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করে ফেলবে। গাড়িতে আদ্রিয়ান আমাকে বলল, অনি তুমি জেদ করছিলে তাই নিয়ে আসলাম, কিন্তু শর্ত মনে আছে? আমার পারমিশন ছাড়া কোনো কিছুতে হাত দেবে না, আর ভুল করেও এদিক ওদিক যাবে না। হ্যাঁ হ্যাঁ মনে আছে, ল্যাবে তো না, যেন অ্যামাজনে যাচ্ছি। সারাটা দিন আদ্রিয়ান আর আদিব ভাইয়ার সাথে ল্যাবে ভালোই সময় কাটিয়েছি। ল্যাব থেকে আদ্রিয়ান আমাকে সোজা মেডিকেলে ড্রপ করে দিল। ওর রাত অব্দি কাজ আছে, তাই গার্ডরাই আমাকে নিয়ে যাবে। তবে ওকে আজ ছাড়তে মন চাইছিল না, মনে হচ্ছিল এখন ছেড়ে দিলে হয়তো আর কোনোদিন ধরতে পারবো না। কিন্তু সবসময় কি আর মনের কথা শোনা যায়? আমি ক্লাসে যেতেই অরু, ইশু, ঐশী ওরা সবাই মিলে একে একে আমায় জড়িয়ে ধরে কংগ্রাচুলেট করল 6 মান্থ অ্যানিভার্সারির। অরু বলল, কি রে ভাইয়া কি গিফট দিল? আমি মুখ ফুলিয়ে বললাম, এখনো উইশও করেনি খবিশটা, কি জানি মনে আছে কিনা। ইশু বলল, আরে আছে আছে, এটা ভোলার মানুষ জিজু না, দেখ কোনো সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছে হয়তো। ঐশী বলল, তুই কি দিবি জিজুকে? আমি মুচকে হেসে বললাম, ও অনেকদিন যাবত বলছিল কালো ঘড়ির কথা, তাই সেটাই কিনেছি, আর তার সাথে একটা লাভ লেটারের কার্ড যেখানে আমি আমার মনের সব কথা লিখেছি, আর ওর ফেভারিট লাল গোলাপ ফুল সব রুমে বেডের উপর সাজিয়ে রেখে এসেছি। ওরু খোঁচা মেরে বলল, আরে বাহ, আজ রাত তো ফুল রোমান্টিক হবে। হ্যাঁ, আমি লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেললাম। এরপর স্যার এলো। ক্লাস শেষ করার পর আমরা 3rd ফ্লোরে গিয়ে একটু রেস্ট করছি, স্যারের কাছে কাজ আছে তারপর চলে যাব। একটু অস্থির লাগছে, তাই অ্যাপ্রন খুলে ওদের ওখানে বসতে বলে আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর ব্যালকনিতে গেলাম, ব্যালকনি বললে ভুল হবে, ছোটোখাটো ছাদই বলা যায়। ওখানে গিয়ে একটু হেঁটে নিজেকে রিফ্রেশ করছি, একটা এক্সাইটমেন্ট কাজ করছে। আজ আদ্রিয়ান জানবে আমার মনের কথা, কি বলবে ও সব শুনে, কি করবে, শক্ত করে বুকে জড়িয়ে ধরবে, আজ আমাকে সম্পূর্ণরূপে নিজের করে নেবে, কতটা খুশি হবে ও, এসব ভাবতে ভাবতেই ফোন বেজে উঠল। তাকিয়ে দেখি আদ্রিয়ান কল করেছে, মুচকে হেসে রিসিভ করে ফেলি। রেলিংয়ের কাছে গিয়ে দাঁড়ালাম। আদ্রিয়ান বলল, ক্লাস শেষ? হ্যাঁ এক্ষুনি চলে আসব। তাড়াতাড়ি বাড়ি চলে যাও জান পাখি, আমিও তাড়াতাড়ি আসার চেষ্টা করব। আমি কিছু বলার আগে কেউ আমার পিঠে হাত রাখলো। আমি পিছনে তাকিয়ে দেখি সেই কালো পোশাক পরে হুডি আর মাস্ক পরা দাঁড়িয়ে আছে। সে বলল, সারপ্রাইজ, হ্যাপি 6 মান্থ ম্যারেজ অ্যানিভার্সারি। ওপাস থেকে আদ্রিয়ান ক্রমশ হ্যালো বলে যাচ্ছে। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, কে আপনি? আমার কথায় উত্তর না দিয়ে সে বলল, তোমার গিফট নেবে না বলে আমার গলা ধরে রেলিং এ চেপে ধরল। আমি ভয় পেয়ে গিয়ে বললাম, না 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 প্লিজ,
ডোন্ট ডু দিস প্লিজ আদ্রিয়ান। আদ্রিয়ান উপাস থেকে কিছু বলছে কিন্তু আমি শুনতে পাচ্ছি না, ভয়ে আমার শরীর অসাড় হয়ে আসছে। আরেকবার আদ্রিয়ান নাম নেওয়ার সাথে সাথেই লোকটা জোরে ধাক্কা মারল আমায়, আর আমি ছিটকে নিচে পড়ে গেলাম। মুখ দিয়ে আদ্রিয়ান শব্দটাই গগন কাঁপিয়ে বেরিয়েছিল। কয়েক সেকেন্ড পর প্রচণ্ড জোরে আঘাতে আমার নিঃশ্বাস আটকে গেল, সবটাই অন্ধকার লাগছে, প্রচণ্ড যন্ত্রণায় আমি শেষ হয়ে যাচ্ছি। হয়তো এখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করব আমি, আদ্রিয়ানের বলা সেই কথাটাই বাজছে। আমাকে ছেড়ে কোথাও ছেও না জান পাখি, আমি পারবো না সেটা মানতে, শেষ হয়ে যাব আমি, একদম শেষ হয়ে যাব। আমি যেতে চাই না আদ্রিয়ান, যেতে চাই না আমি, প্লিজ আমাকে ধরে রাখো, শক্ত করে ধরে রাখো, আমি হারিয়ে যাচ্ছি, আমি মরতে চাই না, তোমাকে একা ছেড়ে যেতে চাই না আমি, আমাকে বাঁচিয়ে নাও আদ্রিয়ান, প্লিজ বাঁচিয়ে নাও।